পিন্টারেস্টেরটা শো করছে না, কারণ পিন্টারেস্টে বেশ কিছু আপডেট এসছে, কিন্তু শো করার কথা, শো যদি না হয় তাহলে ওইটা হচ্ছে আপনার ওইখানকার বা আপনার সার্চ করার ওয়েতে স্পেসিফিক করে দেননি, হয় দ্যাটস ওয়াই আপনার এরকম এসছে। কিন্তু আপনি পেয়েছেন কি কিছু, মানে ইনস্টাগ্রাম আসলো, ইনস্টাগ্রামে কোনো কিছু কি আপডেট চেঞ্জ পেয়েছেন আমি যা দিয়েছি তার সাথে? দীপকর ভাই, এরপরে কিছু দেখেছিলাম আপু, কিন্তু তেমন বেশি কিছু ছিল না। কিন্তু মেন হচ্ছে যে মনে হয় আমরা যদি ওই পিন্টারেস্ট এর ওয়েবসাইট থেকে যদি সার্চ করি, মানে অ্যাকুরেট আমি ইনফরমেশন গুলো পাবো আর আপনাদেরকে কি। পিন্টারেস্টের ওয়েবসাইট থেকে সার্চ করতে পারেন, অথবা আপনি যদি গুগলে পিন্টারেস্টের দিয়ে দেন টার্মস কন্ডিশন বা পিন্টারেস্ট ক্যারেক্টার, সরি ক্যারেক্টার লিমিট লিখে সার্চ করেন, আপনারা কে যে আছেন একটু পিসিতে আমার সাথে কেউ একজন স্ক্রিনটা শেয়ার করেন, আর হচ্ছেন বাকিরা বাকিদের মধ্য থেকে যে কেউ একজন একটু লাইভটা দেখবেন, লাইভটা দেখে আমার সাথে হচ্ছে লাইভের লিঙ্কটা আমাদের মেসেঞ্জার গ্রুপে একটু শেয়ার করে দেন। লাইভের লিঙ্কটা মেসেঞ্জার গ্রুপে শেয়ার করে দেন আর আমার সাথে একটু। নমস্কার, নমস্কার দেখো ভাই, আমি করেছি, দুঃখিত বাবু একটু দেরি হয়ে গেছে। আচ্ছা পিন্টারেস্টের এইখানে যে গিয়েছেন পিন্টারেস্টে, এটা তো আপনি পিন্টারেস্টে ঢুকেছেন, আপনার এটা কার জেপু, সাজ্জাদ? আপনার পিন্টারেস্ট, ওকে। আপনি একটা কাজ করেন, গুগলে গিয়ে পিন্টারেস্টে পিন্টারেস্টের আপডেটের জন্য আপনি সার্চ করেন কিভাবে? আমি আপডেট দেখতে বলেছিলাম, আপনি আপডেট সার্চ করেছেন? জেপু আচ্ছা কিভাবে করেছেন? নর্মালি আমরা যেভাবে খুঁজি, কিভাবে নর্মালি করেন আমি সেটাই দেখতে চাচ্ছি, যেমন পিন্টারেস্ট যেমন আপডেট টু কথা না টোয়েন্টি বলে, কথা না বলে এটা একটু প্র্যাকটিক্যালি দেখান আমাকে। পিন্টারেস্ট এই যে পিন্টারেস্ট আপডেট টু টোয়েন্টি, তারপরে এটা একটা জিনিস, হোল্ড অন হোল্ড অন সাজ্জাদ, যেবো আপনি দিয়ে ফেলেছেন, ব্যাকে যান, একটা জিনিস সমস্যা নেই। দেখাই। আপনারা সার্চ করেছেন, আপনি সার্চ করেছেন, আপনি দেখেছেন, কিন্তু আপনি কি দেখেছেন এটা August 28, 2018? যেবো তাহলে এটাতে আপনি কেন ক্লিক করবেন? পিন্টারেস্টের আপডেট দিয়েছেন, হ্যাঁ এটা August 2018 দেয়া, ঢুকেন, ঢুকে দেখেন তো অ্যাকচুয়ালি এটা কি হ্যাঁ এটাই আছে। এসছে কি না। আর অলওয়েজ খেয়াল করবেন যে এই যে পিপল অলসো আস্ক, এখানে মানুষের আমরা যে টাইপের কোশ্চেন দিই এটা আপনাকে পিন্টারেস্টের ভিতরে নিয়ে যাচ্ছে, এবং পিন্টারেস্টের ভিতরে এই যে লেটেস্ট পিন্টারেস্ট আপডেট দেখতে পাচ্ছেন, আপনি সার্চ করেছেন, জি এই এইটা কোনো আপডেট আপনার? না, তাহলে আপনি আপডেট জেনেছেন কোন জায়গা থেকে? আপু এভাবে ঘুরতে ঘুরতে অনেকটা থেকে খুঁজে নিয়েছি, বুঝলি খুঁজতে খুঁজতে অনেকগুলো থেকে খুঁজে নিয়েছিলাম আর কি। কিভাবে খুঁজেছেন, আমি সেই খোঁজার মাধ্যমটা আপনার দেখতে যাচ্ছি, জি দেখছি, কারণ আমি থাকা আমি না থাকা, আমি অলওয়েজ থাকবো বা অলওয়েজ আমি আপডেটটা আমার কাছে রাখবো বা আমি অলওয়েজ জানবো, ব্যাপারটা এমন নাও হতে পারে, আমিও হয়তো ভুলে যেতে পারি, আমিও হয়তো আপনাদের মতো ব্যস্ত হয়ে যেতে পারি বা আপনাদের মতো আমিও ফাঁকিবাজ হয়ে যেতে পারি যে আপু আমার তো মনে নাই, বা আপনাদের তো আমাকে বলার মতো আছেন, আপু আমাকে তো বলার মতো আমার শুধু একজনই আছেন সাইদুর ভাই, তো সাইদুর ভাইয়াও ব্যস্ত মানুষ, সাইদুর ভাইয়াও হয়তো সবসময় টাইম দিতে পারেন না আমাদেরকে, আমরা ভাইয়ার কাছ থেকে বের হয়ে গেছি অলমোস্ট 1 ইয়ার, তো 1 বছর হয়ে গেছে ভাইয়ার, 1 বছর পরে আরো অনেক স্টুডেন্ট আছে, ভাইয়া অনেক ব্যস্ত থাকেন, সো ভাইয়া হয়তো অলওয়েজ আমাদের রেসপন্স টাইমলি করতে পারেন না, তো আপনাদের জন্য তো আমি আপু অলওয়েজ রেসপন্স করছি, আমার জন্য তো এখন এমন কেউ নেই, সো আমি আপডেট না জানলে আমি আপনাদেরকে জিজ্ঞেস করলে কেউ তো আমাকে আপডেট দিতে পারবেন না।
আমি লিংকটা একটু অফিসকে দিয়ে নেই আমাদের। ডাইমেনশনের রেশিওতে চেঞ্জ এসছে, ইন্টারেস্ট মেক কাট অফ এক্সট্রা লং পেন্স মোস্ট ফর। আচ্ছা একটু হোল্ড করেন আপনি সুব্রত, আপনি কি এই অপশনটা মানে এই এই টপিকটার কথা বলেছিলেন গতকাল রাতে সুব্রত? জি আপু, আপনি কি এই আপডেটটার কথা আমাকে গতকাল রাতে বলেছিলেন যে আপু কিছু আপডেট দেখেছি যে এটা যে 2:3 এই যে এটা এইটা? এরকম অনেকগুলো দেখছি আপু, আমি আপনাকে একটু শেয়ার করে দেখাচ্ছি। আপু আমার ক্ষেত্রে এরকম হয়েছিল, মানে ইস্যু গুলো মানে কালকের মতো ছিল না, মানে এরকম আসতেছিল। আমি দেখাবো আপু। আচ্ছা ভাই একটা মিনিট, আমি সাজ্জাদেরটা শেষ করি তারপর আপনারটা দেখে নিচ্ছি। এইরকম যখন আসে তখন আপনারা কি করেন? রেখে যান, আপু দেখবে। এইটা হচ্ছে আপনাদের সবচেয়ে ভুল ধারণা যে আপু দেখবে। আপনাদের ইনস্ট্যান্ট ইনস্ট্যান্ট এটা আপনাদের প্রয়োজন ছিল যে আপনারা এইটা শব্দটা না বুঝলে শব্দটা হচ্ছেন গুগলে দেন, গুগলে দিয়ে গুগলে শব্দটা অর্থটা বুঝেন, অর্থ বুঝে ওই শব্দটা ধরে ওই শব্দটা স্পেসিফিক যে শব্দটা বুঝতে পারছেন না ওই শব্দটা বোঝার জন্য বা এটা কি এটা কোথায় ইউজ হয় এটা লিখে যখন আপনি গুগলে সার্চ করবেন গুগল আপনাকে শো করবে যে এই জিনিসটা কোন জায়গায় এই রেশিওটা কোন জায়গায় কখন প্রয়োজন পড়ে, সেটা হোক পোস্টের জন্য সেটা হোক পিনের জন্য সেটা হোক বোর্ডের জন্য সেটা হোক টুইট করার জন্য সেটা হোক আমাদের ইনস্টাগ্রামের পোস্টের জন্য, যে কোনো কিছু যেটা আমরা না বুঝি আরেকজন ঘুম থেকে উঠে আসছে কি লিখতেছে সে নিজেও জানে না, আপনি উঠে চোখে পানি দিয়ে আসেন। আপনাদেরকে আপডেট গুলি দেখতে বলার কারণ ছিল যে আপনারা এটাতে অভ্যস্ত হন ইউজ টু হন যাতে পরবর্তীতে আপনাদের নিজেদের প্রয়োজনেও অ্যাটলিস্ট আমাকে নক করলে আমার রেসপন্স পেতে অনেক সময় হয়তো লেট হয়, অনেক সময় হয়তো আমি অনলাইনে থাকি না বা আমি হয়তো ওইভাবে রিপ্লাই করতে পারি না, হয়তো আমি দেখা যায় যে আমি হয়তো সারাদিন টায়ার্ড আমি হয়তো ঘুমিয়ে গেলাম আপনারা হয়তো বায়ান নক করলো তখন আপনারা আমাকে নক করলেন যে আপু এটা কি ইনস্ট্যান্ট আমি তখন রিপ্লাই দেওয়ার জন্য থাকছি না, কিন্তু আপনি যদি গুগল করার ওয়েটা জেনে যান তাহলে দেখা যাবে যে ইনস্ট্যান্ট আপনার রিপ্লাইটা আপনি বায়ারের সাথে কথা বলতে বলতে ডান পাশে আপনি যখন ডান পাশে হচ্ছে একটা ট্যাব ওপেন করে আপনি গুগল করে বায়ারকে টেক্সট করতে করতেই কিন্তু আপনার রেজাল্ট আপনি পেয়ে যাচ্ছেন, আনসার দিয়ে দিতে পারেন, তখন কি আর আপুর প্রয়োজন পড়ে? তখন কিন্তু আপুর প্রয়োজন পড়ে না। হ্যালো জি আপু। জি আপু এইটার জন্য আপনাদেরকে বলা অ্যাকচুয়ালি যে এইভাবে করেন গুগলটা করেন বা গুগল এখন মনে হতে পারে এটা কেমন ধরনের ক্লাস নেয় স্টার্ট করলো আপু দিনের শুরুতেই যে আমাদেরকে গুগল করা শেখাচ্ছে, আমরা কি এতদিন গুগল না করে এসেছি নাকি, আমরা কি গুগল না করা জানি নাকি? একটা সেকেন্ড ভাইয়ারা, হ্যালো জেপু, আপনাদের গুগল করার ধরনটা হয়তো এই টপিকের সাথে আপনারা যেভাবে আপনাদের শব্দগুলিকে গুগল করে খুঁজে নিয়েছেন এতদিন গুগল করার ওয়ে একই কিন্তু কিছু বেসিক ডিফারেন্স থাকে আমাদের শব্দের মধ্যে এবং ডিজিটাল মার্কেটিং এর শব্দের ইউজের মধ্যে বেসিক কিছু ডিফারেন্স থাকে, আমরা যে টাইপের শব্দগুলি আগে ইউজ করতাম নর্মালি ইউজ করি এখন করি ডিজিটাল মার্কেটিং এ ওই শব্দগুলি হয়তো আমরা যেভাবে জানি ডিজিটাল মার্কেটিং এর ভাষা শব্দগুলির মিনিং ওইরকম না, এবং এরকম অনেকগুলি শব্দ অলরেডি আমরা দেখেছি যেটা হয়তো আমরা এক নামে চিনি কিন্তু আমাদের এখানে এই এই ফ্রিল্যান্সিং এসে ডিজিটাল মার্কেটিং এসে আপনারা দেখেছেন শব্দটা অন্য আরেকটা নামে আমি ডাকছি, তাই না? আপনাদের ডিজিটাল মার্কেটিং এর ইউজের জন্য যদি কোনো শব্দ ভাষা মানে কোনো শব্দের অর্থ খুঁজেন সেক্ষেত্রে আপনি মিনিং ইন ডিজিটাল মার্কেটিং ওভাবে লিখে দিবেন, ঠিক আছে? আর আপনাদের এই আপডেট গুলি যখন পাবেন না বা পাবেন এটা সবচেয়ে বেটার আপডেট পাবেন হচ্ছে আপনার এভাবে গুগল করার থেকে, আপনারা যখন পিন্টারেস্ট প্রাইভেসি পলিসি টার্মস কন্ডিশন দিবেন না এই যে গুগল করেন
গুগল না করে প্রত্যেকটা টার্মস কন্ডিশন, প্রত্যেকটা সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে আমরা যত জিনিস ইউজ করি প্রতিটা টার্মস কন্ডিশন ওদের ওয়েবসাইটে দেয়া থাকে। ওদের ওই ওয়েবসাইটে যখন ঢুকবেন ওই টার্মস কন্ডিশন গুলি অলওয়েজ আপডেটটা দেয়া থাকবে, এবং ওই আপডেটের সাথে আপনার নতুন যদি কোনো আপডেট চলে আসে সেই আপডেটটা আপনি পেয়ে যাবেন। এটা হচ্ছে সবচেয়ে ইজিয়েস্ট ওয়ে। আপনারা কেউ কি একবারের জন্য, আমি আপনাদের ডাইমেনশন বলেছি, আপনারা কেউ কি একবারের জন্য পিন্টারেস্টের প্রাইভেসি পলিসি যে অ্যাড কেন ডিজেবল হয়ে যেতে পারে, একটা পিন্টারেস্ট অ্যাকাউন্ট কেন আপনার হচ্ছে ডিজেবল হয়ে যাওয়া, সাসপেন্ড হয়ে যায়, কেন অ্যাড রান হয় না, এই জিনিসগুলি একবারও প্রাইভেসি পলিসিগুলি বা টার্মস কন্ডিশন এই পর্যন্ত একটা সোশ্যাল মিডিয়ার আপনারা একটু পড়ে দেখেছেন, দেখেছেন কি? আপু ইউটিউবেরটা পড়ছি, বাকিগুলা দেখা হয়নি, ফেসবুকের একটু পরে পড়ছি। আচ্ছা, তার মানে এখানে একজন যিনি আছেন যিনি আমার ক্লাস করেন, বাকি আর কেউ ক্লাস করছেন না, সবাই ঘুমাচ্ছেন মিউট করে দিয়ে। জি আপু পড়ছি। দুইজন আর বাকিরা কেউ কি একবারও ট্রাই করেছেন জানা প্রাইভেসি পলিসিগুলি? আপু দেখা হয়, একটু জোরে বলেন। জি দেখা হয় আপু। প্রাইভেসি পলিসি অলওয়েজ আপনাদেরকে আমার বলা হয় যে আপনারা যে টপিকটা নিয়ে আমি ক্লাস করব, যেমন আপনাদের ব্যাচের এখন পর্যন্ত 33টা ক্লাসে আপনারা পিন্টারেস্ট শেষ করে, আপনারা আপওয়ার্ক শেষ করে, আপনারা ফাইবার শেষ করে, আপনারা মোটামুটি সোশ্যাল মিডিয়াটা পুরোটা কাভার হয়ে গেছে। কিন্তু অন্য ব্যাচের কিন্তু 33টা ক্লাসে এটা হইতো না। কেন হইতো না জানেন? ওদের তো আপওয়ার্কের ক্লাস, আমি ওদের কারো আপওয়ার্কের অ্যাকাউন্ট ক্রিয়েট করে দিইনি, আপনাদের আপওয়ার্ক অ্যাকাউন্ট ক্রিয়েট করে দিয়েছি। আপনাদের আপওয়ার্ক অ্যাকাউন্ট ক্রিয়েট করে দেওয়ার রিজন ছিল যে আপওয়ার্কের এখন নতুন কিছু ফ্যাসিলিটি এসেছে যেটা আগে ছিল না, এখন এসছে, ঠিক আছে? তো দ্যাটস ওয়াই আমি আপওয়ার্কটা আপনাদের ক্রিয়েট করে দিচ্ছি। তো আপওয়ার্কের এই অ্যাকাউন্টের সাথে আপনাদের আপওয়ার্কের জন্য যে ক্লাসগুলি পেয়েছেন এই ক্লাসগুলি ওরা সোশ্যাল মিডিয়ার, ওদের প্রত্যেকের একটা কাজ করা হতো, সেটা হচ্ছে ওরা যখনই কোনো যে কোনো সেটা যে কোনো টপিকের হোক, যে কোনো জায়গার হোক, ওরা যখনই কোনো কি বলবো সোশ্যাল মিডিয়ার কাজ শিখতো বা যখনই কোনো সোশ্যাল মিডিয়া নিয়ে ওদের সাথে আমার ক্লাস স্টার্ট হতো, ওদের আগের ক্লাসে কাজ থাকতো, নেক্সট ক্লাসের জন্য ওরা হচ্ছে আমাকে ইয়ে নিয়ে আসবে, প্রাইভেসি পলিসি টার্মস কন্ডিশন পড়ে তারপরে ওরা আসবে। এটা ছিল ওদের রুলস যে প্রাইভেসি পলিসি টার্মস কন্ডিশন পড়ে আমাকে সেটার উপরে এক্সাম দিবে এবং তারপরে তারা তাদের টপিকটা নিয়ে আমি স্টার্ট করবো। আপনাদেরকে আমি বলে দিয়েছি কিন্তু আমি আপনাদেরকে ওদের মতো করিনি, কারণ আমার মনে হয়েছে আপনারা অতটুকু ম্যাচিউর যে চাইলে খুঁজে নিয়ে পারবেন। আমার আপনাদের সাথে এতদিন পরে এসে মনে হয়েছে যে আপনারা অতটুকু করলে পারবেন, কিন্তু প্রবলেম হয়ে গেছে আপনারা অ্যাকচুয়ালি অতটুকু করতে পারেন না। আমার ধারণা ভুল, আপনাদের দ্বারা অ্যাকচুয়ালি অতটুকু করা পসিবল হয় না। দ্যাটস ওয়াই আপনারা হচ্ছেন এগুলি সব, মানে ওরা হয়তো ব্যাপারগুলি কম বুঝতো, দ্যাটস ওয়াই আমার বলা লাগতো। আপনারা হয়তো বুঝেন কিন্তু বুঝে আপনারা যা ফাঁকি দিলেন আপনারা নিজেদের নিজেদের ফাঁকি দিয়েছেন নিজেরা। সবচেয়ে বড় কথা, যারা জানতে চান যে আপু টার্মস কন্ডিশন প্রাইভেসি পলিসি নতুন আপডেট এসছে কিনা, একটা পিন্টারেস্ট অ্যাকাউন্ট ক্রিয়েট করা মাত্রই আপনার অ্যাকাউন্ট সেটিংস আপনি পেয়ে যান, পেয়ে যান না? জি আপু, জি আপু। পেয়ে যাওয়ার পরে ওই অ্যাকাউন্ট সেটিংস যখন আপডেট দিবেন, আপডেট দিতে গেলে কি আসবে জানেন? আপডেট দিতে গেলে নিচে সুন্দর করে চলে আসবে যে এখানে কত ক্যারেক্টারের লিমিট আছে। আপনার কি নতুন আপডেট খুঁজতে আর গুগলে যাওয়া লাগে? না না আপু। এই জিনিসটা কেউ মাথায় এনেছেন? নতুন আপডেট খুঁজতে কিন্তু আপনার গুগলে যেতে হয় না, নতুন আপডেট খুঁজতে গুগলে যাওয়াই লাগবে না। কিছু কিছু আপডেট ইনস্ট্যান্ট আপনি ওই, আপনি জাস্ট একটা পিন্টারেস্ট অ্যাকাউন্ট ক্রিয়েট করেন, ওই একটা অ্যাকাউন্টই আপনি পেয়ে যাবেন। যখন এডিট করতে যাবেন আপনার প্রোফাইলটা তখন আপনি ইজিলি পেয়ে যাচ্ছেন। কিন্তু আপনাদের কারো মাথায় এগুলি ঢুকে নাই, আপনাদের মাথায় ঢুকে আপু এগুলি কি বলে, আপু ক্লাসে আমাদেরকে এইভাবে ধোয়, আপু ক্লাসে এটা করে, আমরা তো পারি না আপু, আমরা তো খুঁজে পাই না, ব্যাপারগুলি এরকম না, আমি দিলে আপু খুঁজে পাই না, আপু পাই না, এটা এইভাবে কেউ চিন্তা করেন না।
কারো মাথায় এই জিনিসটা এসেছে যে আমি একটা পিন্টারেস্ট অ্যাকাউন্ট ক্রিয়েট করি, আপু যে ডাইমেনশন গুলি বলছে আমি দেই, যদি না দেই ওইখানে প্রত্যেকটা ছবি অ্যাড করার সময় ডাইমেনশন দেখাবে। আপনি যখন ইউজার নেম কেউ একজন সাজ্জাদ আপনি স্ক্রিনটা অফ করেন, সুব্রত আপনি স্ক্রিনটা অন করেন। সুব্রতর কি পিন্টারেস্ট অ্যাকাউন্ট আছে? আছে আপু। আপনার অ্যাকাউন্টে ঢুকেন। আপনার অ্যাকাউন্টে ঢুকার পরে আপনি আপনার পিন্টারেস্ট অ্যাকাউন্টে গিয়েছেন? কম হয়ে গেছে না ভাই পিন্টারেস্ট অ্যাকাউন্ট? এই যে আরেকজন কন্টিনিউ উইথ গুগল দিতেছে। আপু কন্টিনিউ গুগল এবং ইমেল দিয়ে লগ ইন করা এই দুটোর মধ্যে একটু পার্থক্যটা আবার একটু বলবেন, আমি ভুলে গেছি। কন্টিনিউ গুগল এর মানে হচ্ছে যে আপনার গুগল যেখানে লগ ইন করা থাকবে সেটা, এটার আলাদা কোনো ইউজার নেম পাবে না, এটার আলাদা কোনো পাসওয়ার্ড আপনি পাবেন না। এবং আমাদের ডিজিটাল মার্কেটিং এ আমরা এটা কখনোই বলবো না যে আমরা কন্টিনিউ উইথ গুগল দিয়ে যাব। আপনার পাসওয়ার্ড, আচ্ছা ইমেল, আমার এই যে আগে একটা করা আছে, এটা ফেসবুক দিয়ে করা, এটা যে কন্টিনিউ উইথ ফেসবুক দিয়েছেন এই জন্য কন্টিনিউ অ্যাজ সুব্রত দেখতে পাচ্ছেন। এতে হবে কি, এরা গুগল কানেক্টেড থাকে আর আমরা যখনই সাইন আপ করতে হবে আপু, সাইন আপ করেন। কেন এখানে একটা সাইন আপ করতেছেন? হোল্ড অন হোল্ড অন ভাইয়া, নিচে চলে আসেন। নিচে চলে এসে সাইন আপে নিচে এসে বিজনেস অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফেলেন। আমাদের তো কাজ বিজনেস অ্যাকাউন্টের, তাই না? জি জি। বিজনেস অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফেলেন একটা বিজনেস। এই যে এখানে এখন দেখেন এইচ দিয়ে পাসওয়ার্ড দিয়ে যেভাবে যাচ্ছেন, আপনি কি তখন এভাবে যান? হ্যাঁ। তা আপনি যখন বায়ারকে তার আইডিটা দিবেন, বায়ারকে কি বলবেন, আমি কোন গুগল দিয়ে কাজ করে তোমাকে দিয়ে দিছি? হ্যাঁ। বায়ারকে হ্যাঁ বলবেন? না। ডিফারেন্স বুঝতে পেরেছেন সাজ্জাদ? জি আপু। আপনার গুগল ড্রাইভের পাসওয়ার্ড আপনাকে না দিয়ে, মানে গুগলের পাসওয়ার্ড আপনাকে না দিলেও সে যদি আপনাকে আইডির পাসওয়ার্ড দিয়ে দেয় আপনি কাজ করতে পারবেন। আর যদি সে আপনার ওই কন্টিনিউ উইথ গুগল দেয় তাহলে তাকে মাস্ট বি গুগলের পাসওয়ার্ড দিতে হবে। আর গুগল পাসওয়ার্ড মানে হচ্ছে একটা ইউটিউব চ্যানেল, সে গুগলের আন্ডারে থাকতে পারে, তার ড্রাইভ থাকতে পারে, তার ডকুমেন্টস থাকতে পারে। কিন্তু পিন্টারেস্টের অ্যাকাউন্ট আপনাকে দেওয়ার জন্য সে গুগল কেন, মানে তাকে জিমেইল পাসওয়ার্ড কেন নেবেন আপনি? ভাইয়া কান্ট্রি বাংলাদেশ দিলে অ্যাড আসবে না। সুব্রত হ্যাঁ, কান্ট্রি বাংলাদেশ দিলে অ্যাড আসবে না। 28টা কান্ট্রির কথা বলেছিলাম আমি কালকে, কোন কোন কান্ট্রি বাদ দিয়েছিলাম কেউ বলতে পারবেন? আপনার ওয়েবসাইট ইএস দেন, ইএস দিয়ে আপনার ওয়েবসাইটের লিঙ্কটা এখানে দিয়ে দেন। জি মিনহাজ। না বলছিলাম আপু আমাদের এই যে বাংলাদেশ ইন্ডিয়া এগুলো, এগুলো বাংলাদেশ ইন্ডিয়া এগুলো বাদ ছিল আপু। না না, এগুলি তো এমনিতেও বাদ, এগুলি তো তো অ্যাড, পিন্টারেস্টের অ্যাড কাজ করে হচ্ছে টোটাল ওয়ার্ল্ডে 28টা কান্ট্রিতে। 28টা কান্ট্রির আমি মেবি 24টা কান্ট্রি অর 23টা কান্ট্রি বলেছিলাম, বাকিগুলি আমি বলিনি নাম, কিছু কিছু নাম আমি বলিনি। যে নামগুলি বলিনি ওইগুলি কে বলতে পারবেন? ইউএসএ, ইউএসএ বলেছি, আপু নিউজিল্যান্ড বলেন নাই? নিউজিল্যান্ড বলেছি, নিউজিল্যান্ড বলছে আপু, আপু লুক্সেমবার্গ, আপু নেদারল্যান্ড বলছি, তারপর লুক্সেমবার্গ, আপু লুক্সেমবার্গটা বলা হয়নি আপনার, তারপর মাল্টা না, মাল্টা একটা, মাল্টা বলছে, মাল্টা বলছে, আপু আপু নরওয়ে, নরওয়ে বলছি, আপু রোমানিয়া, আপু স্লোভাকিয়া, স্লোভাকিয়া বলছি, বলেন আপু রোমানিয়া, রোমানিয়া একটা করে বল আপু, এটাই তো বলেন নাই, তাহলে আমরা কালকে লাইভ দেখতে বসবো আবার, ঠিক আছে আপু? এই তিনটা এডুকেশন দিবেন,
হ্যাঁ বিজনেস পেজে এডুকেশন কি কাজ আচ্ছা সরি সরি এখানে কি দিতাম সে চিন্তা করতেছি ফ্যাশন দিই তাহলে কেন ফ্যাশন দিবেন তাহলে ফ্যাশন ছাড়া অন্য কিছু আছে ডিজাইনার আদার দিয়ে দেন যখন সিমিলার ক্যাটাগরি পাবেন আদার দিয়ে দিবেন ব্যাস আদার দিয়ে এখানে লিখে দেন ব্র্যান্ড ফোকাস ব্র্যান্ড ফোকাস করে কোন টপিকে আপনি মার্কেটিং করতে পারেন সেলস এন্ড মার্কেটিং করতে পারেন আপনি সেলস এন্ড মার্কেটিং দিয়ে দেন আমরা যেটা দিয়ে আমাদের ইয়ে ওপেন করেছি আপওয়ার্ক সেলস এন্ড মার্কেটিং দিয়ে দেন অ্যাকচুয়ালি তো আমাদের কাজ এইটাই আমরা মার্কেটিং করি কিসের জন্য সেল বাড়ানোর জন্য না জব আপু এখানে এখানে সেল আর মোর প্রোডাক্টস এখানে এখানে কোনটা জানি দিব এইখানে হচ্ছে এইটা যে আপনি কি ব্যাকলিংকিং এর জন্য এই পিন্টারেস্ট ক্রিয়েট করছেন কিনা যদি ব্যাকলিংকিং এর জন্য হয় তাহলে লিখবেন ড্রাইভ ট্রাফিক টু ইওর সাইট যেগুলি ই কমার্স ও কমার্স ওয়েবসাইট গুলির কথা বলেছিলাম না আমি আপনাদের যেমন এখানে আছে ইসি শপিফাই ও কমার্স এর একটা অপশন এসেছে ওইগুলির জন্য যদি হয় তাহলে অলওয়েজ দিতে হবে ড্রাইভ ট্রাফিক টু ইওর সাইট ঠিক আছে আর যদি আপনার ওই রকম ওয়েবসাইট না হয় অন্য কোন জিনিস হয় সেক্ষেত্রে আপনার এখানে দিতে হবে যে ক্রিয়েট কন্টেন্ট এন্ড পিন্টারেস্ট টু গ্রো অ্যান অডিয়েন্স যে আপনি কন্টেন্ট রেডি করেন সেই কন্টেন্টে আপনার হয়তো সেটার আপনি সেটা ভিজিটর চান সেক্ষেত্রে আপনার অডিয়েন্স বাড়াতে চান যদি কোনো ফ্যাশন বা কোনো বুটিকের কাজ করে থাকেন বা কোনো এক্সাক্ট কোম্পানির যদি এখন নাইকি বলে বা অ্যাডিডাস বলে বা অ্যালডো বলে বা আপনার ধরেন ওয়ার্ল্ড ওয়াইড ব্র্যান্ড আছে আর কি কি অনেক ব্র্যান্ড তো যদি আমি যাই আপনার আমি আমার বুটিক পরিচিত করতে চাই তাহলে কি করবো আমার তখন ব্র্যান্ড অ্যাওয়ারনেস দিতে হবে না তো আপনাকে বুঝতে হবে আপনার ক্যাটাগরি আপনার কাজের সাথে এইখানে কোন তিনটা টপিক যাবে আপনার সেলস মার্কেটিং এর সাথে কি যাবে আপনার সেলস বাড়ানোর জন্য আপনার লিড প্রয়োজন হয় সো অলওয়েজ হবে জেনারেট মোর লিড ঠিক আছে হ্যাঁ তো ড্রাইভ ট্রাফিক টু ইওর সাইট আপনার ট্রাফিক আপনার ওয়েবসাইটে নিয়ে আপনি করতে পারেন আপনার তো পিন্টারেস্ট অডিয়েন্স বাড়ানোর দরকার নেই গ্রো ব্র্যান্ড অ্যাওয়ারনেস আপনার কি অ্যাওয়ারনেস এর দরকার আছে অবশ্যই দরকার আছে এখানে তখন চারটা দেওয়ার অপশন নাই নাই আচ্ছা নেক্সট এ যান আপনাদের এটা খেয়াল করতে হবে যে যেটা নিয়ে দাঁড়ান এখানে যেটা নিয়ে আপনি কাজ করবেন সেটা কি নিয়ে আচ্ছা আপনি যেখানে দিয়েছেন না যে সেলস মার্কেটিং এখানে আছে আই এম নট শিওর ব্লগার কনজিউমার গুড প্রোডাক্ট অর সার্ভিস কন্ট্রাক্টর অর সার্ভিস প্রোভাইডার ক্রিয়েটর ইনফ্লুয়েন্সার পাবলিক ফিগার অর সেলিব্রিটি এগুলি হচ্ছে যে আমার যেমন আমি সাইগিনের কথা বলি সাইগিন হচ্ছে সে ক্রিয়েটর ইনফ্লুয়েন্সার পাবলিক ফিগার সেলিব্রিটি সে এটাও দিতে পারে সে আপনার অনলাইন রিটেল মার্কেট প্লেসও দিতে পারে কারণ তার যে বিজনেসটা সেটা হচ্ছে একটা অনলাইন কার সেলিং এবং বায়ের ওয়েবসাইট যেটা সে ওনার তো সে অনলাইনে ওইটাও দিতে পারে আপনি এখানে বুঝেন আপনি কোনটা দিবেন আপনি যদি সেলস এন্ড মার্কেটিং দিয়ে থাকেন তাহলে আপনি দিয়ে দেন অনলাইন রিটেল রিটেল অর মার্কেট প্লেস এটা দিয়ে দিতে পারেন অথবা আপনি দিয়ে দিতে পারেন হচ্ছে লোকাল রিটেল স্টোর অর লোকাল সার্ভিস যেটাই যেখানে নিচে দিয়ে দিয়েছে দেখেন রেস্টুরেন্ট হেয়ার বিউটি সেলুন ইয়োগা স্টুডিও ট্রাভেল এজেন্সি এটা জিনিস হলে আপনি একটা লোকাল রিটেল স্টোর দিয়ে দিবেন আচ্ছা ওকে আপু এটা দিছে অনলাইন রিটেল এন্ড মার্কেট হ্যাঁ দিয়ে নেক্সট এ যান আচ্ছা আমার কথা বলতে গেলে না ইদানিং হচ্ছে কথাগুলো আমার জিহ্বাতে আটকে যায় তো আমার হয়তো উচ্চারণে একটু প্রবলেম হচ্ছে ইদানিং আমি যেটা বুঝতে পারি এই যে এই যা দেখতেছেন যদি ওইখানকার কোনো ওই যে আপনি যদি ওইখানে দিয়ে আসতেন drive to my website traffic তাহলে এইখানে হচ্ছে what do you sell na what do you use to sell your product আপনি কোন ওয়েবসাইটটা ইউজ করেন আপনার প্রোডাক্ট সেলের জন্য ঠিক আছে আপনি সামথিং এলস কেন দিচ্ছেন কারণ আমাদের এগুলি কোনটাই নাই এগুলি ইস বলেন শপিফাই বলেন নো কমার্স বলেন পেস্ট্রি শপ বলেন এগুলি জেনকার্ড বলেন এগুলি সবই হচ্ছে ভাই
এফ মানে কি বলে ই-কমার্স ই-কমার্স বা উ-কমার্স সাইট উ-কমার্স হচ্ছে ওয়েবসাইটের থ্রুতে যে ওয়েবসাইটটা হয় উ-কমার্সের আলাদা একটা প্লাগইন আমরা ওয়েবসাইটে দিই ঠিক আছে হ্যাঁ তো এইগুলি যদি না থাকে তখন আমরা সামথিং এলস দিই তো আমরা সামথিং এলস হচ্ছে বায়ার যদি আপনাকে অ্যাকাউন্ট ক্রিয়েটর কথা বলে তখন আপনি বলবেন যে তোমার কি এফ কমার্স বিজনেস না উ-কমার্স বিজনেস না ই-কমার্স বিজনেস তোমার কোন টাইপের বিজনেস আছে তুমি কি করো যেমন এফ কমার্স অনেকেরই আছে শপিফাইতে সে প্রোডাক্ট লিস্টিং করে কিন্তু শপিফাই যে একটা ওয়েবসাইট এই ওয়েবসাইটেরও যে কাজ থাকে এটারও যে অফ পেজ কাজ থাকে শপিফাই যদি ওয়েবসাইট হয় সেই ওয়েবসাইটের যদি অফ পেজের কাজ থাকে ওই অফ পেজের কাজ কিন্তু থ্রু পিন্টারেস্ট হয় আপনার যে কোনো ওয়েবসাইটের আমার কথাটা কি আপনি শুনতে পাচ্ছেন যে কোনো ওয়েবসাইটের অফ পেজ এসইও অনেক বড় একটা মাধ্যম হচ্ছে এই পিন্টারেস্ট জি আপু এসইও এর অনেক বড় একটা মাধ্যম হচ্ছে পিন্টারেস্ট বলতে পারেন কেন আপু কারণ হচ্ছে অফ পেজ এসইও মানে হচ্ছে ব্যাকলিংক করা ব্যাকলিংক মানে হচ্ছে পিছনে লিংক করে দেয়া তাই না জি আপু অফ পেজ এসইও তে আমাদের যেমন পিছনে লিংকটা পিন্টারেস্টটা বেসিক্যালি এই জন্যই ইউজ হয় কারণ এইখান থেকে সে ট্রাফিকটাকে তার ওয়েবসাইটে নিয়ে যায় এইটার বিনিময়ে সে এই পিন্টারেস্ট সাইটটাকে মানে পিন্টারেস্টের ওনারকে ফ্রিতে ছবিটা ইউজ করার পারমিশন দেয় ব্যাপারটা বুঝতে পেরেছেন জি আপু সে পিন্টারেস্ট প্ল্যাটফর্মটা কেন ইউজ করছে আপনাদের মাথায় আসতে পারে আচ্ছা তার থেকে যদি সে ব্যাকলিঙ্কিং করে থাকে তাহলে তার বেনিফিট আমরা যেটা চিন্তা করি যে ফেসবুক আমাদেরকে ইউজ করতে দিচ্ছে ফেসবুকের বেনিফিট কি ইনস্টাগ্রামের বেনিফিট কি টুইটারের বেনিফিট কি ওরকম পিন্টারেস্টেরও তো বেনিফিট আছে বলেই পিন্টারেস্ট আমাকে ব্যাকলিঙ্কিং করতে দিচ্ছে কারণ আমরা যখন এসইও শিখব তখন দেখবেন অনেক জায়গায় আমরা ব্যাকলিঙ্কিং করতে পারবো না কিন্তু পিন্টারেস্ট আমাদেরকে ব্যাকলিঙ্কিং এর জন্য আটকাচ্ছে না কারণ হচ্ছে পিন্টারেস্টকে আমরা ফ্রিতে একটা ছবির সোর্সিং দিচ্ছি একটা ছবির বড় বাল্ক আকারে একটা ছবি আমরা তাদেরকে তাদের ওয়েবসাইটে দিচ্ছি যেটা তারা পরে রিইউজ করতে পারে বলতে পারেন বা কপিরাইট ফ্রি বলতে পারেন এগুলিকে তারা যে কোনো জায়গায় ইউজ করতে পারে এটা যে কেউ ইউজ করতে পারবে এটাতে কখনই কোনো কপিরাইট ক্লেম আসবে না বুঝতে পেরেছেন আপনি পিন্টারেস্ট নিয়ে যদি কোথাও দেন কোথাও কপিরাইট ক্লেম পাবেন না যেমন আমি তিনটা ওয়েবসাইটের নাম বলেছিলাম না আপনাদেরকে যেগুলি হচ্ছে আমরা ফ্রিতে ওখান থেকে ছবি ভিডিও নিতে পারি পিন্টারেস্ট থেকেও নিয়ে ইউজ করতে পারে পিন্টারেস্ট কিন্তু কপিরাইট দিবে না কিন্তু পিন্টারেস্টকে মানে পিন্টারেস্ট আপনাকে এটা ইউজ করার কারণটাই দিচ্ছে হচ্ছে পিন্টারেস্ট বাল্ক আকারে ছবি ভিডিও পাচ্ছে এবং আইডিয়া জেন পাচ্ছে যেটা ট্রুতে পিন্টারেস্টে আমরা যখন যাই আমরা যারা পিন্টারেস্ট ইউজ করি তারা ওই যে পিন্টারেস্টের অ্যাড দিয়ে পিন্টারেস্টের অ্যাড মানে আর্নিংটা হয় বুঝতে পেরেছেন জি আপু তো নেক্সট দেন আপনাদের যদি কোনো জায়গায় কনফিউশন থাকে গ্যাপ থাকে আমাকে বলেন আমি রিপিট করবো আমি নেক্সট অপশনে যাব না এখন হচ্ছে সবচেয়ে বড় ব্যাপার এই জায়গাটা যদি কেউ স্কিপ করে দিয়ে যায় বা আই এম নট শিওর ইয়েট দেয় তাহলে হচ্ছে তাকে পরবর্তীতে অ্যাড এর জন্য পিন্টারেস্টের কাছে অ্যাপ্লাই করতে হবে এবং পিন্টারেস্ট তখন পিন্টারেস্টের মর্জি হবে যে পিন্টারেস্ট তাকে অপশনটা দিবে কি দিবে না ওইটা তখন আমি আর আপনি কাউকে গ্যারান্টি দিতে পারবো না যে আমি তোমার অ্যাডসেন্স এনে দিব আমরা বলতে পারি আমরা ট্রাই করবো বাট অ্যাডসেন্স এনে দেবো সেটা আমরা কখনোই বলতে পারবো না কারণ পিন্টারেস্ট না দিলে আমি তো আমার এটা তো আমার মামার বাড়ি না যে মামা আমাকে দাও আমি খাবো ব্যাপারটা তো এরকম না তাই না তো অলওয়েজ আমরা যদি বায়ারের কাজ করি কোনো বায়ার বলুক আর না বলুক আমরা যদি বায়ারের কোনো কাজ করি এবং বায়ারের কান্ট্রিটা যদি ওই 28টা কান্ট্রির মধ্যে হয় তাহলেই আমরা এই অ্যাড এর কাজটা পাবো এবং তখন আমরা অলওয়েজ দিয়ে দিব ইয়েস আই এম ইন্টারেস্টেড ইন অ্যাডভার্টাইজিং যে হ্যাঁ আমি ইন্টারেস্ট অ্যাডভার্টাইজিং এর জন্য যদি দিয়ে দিই নো আই এম নট প্ল্যানিং টু অ্যাডভার্টাইজ তাহলে এরপরে কিন্তু আপনি অ্যাডভার্টাইজ এর জন্য ওই অ্যাড এর অপশনটা পাবেন না আমার কথাটা ক্লিয়ার আপনাদের কাছে তো অলওয়েজ আমরা ইয়েস দিয়ে যাব তারপরে যান এইটা ইয়েস দেয় না কারা জানেন যারা হচ্ছে এই যে ইনফ্লুয়েন্সার টাইপের হবে বা যারা হচ্ছে আপনার ইয়ে হবে কি বলে এটাকে এই যে অ্যাক্টর অ্যাক্ট্রেস হয় তাদের আসলে নিজেদের প্রমোট করার জন্য অ্যাডসেন্স এর প্রয়োজন হয় না ওকে আচ্ছা এখানে ফার্স্ট নেম লাস্ট নেম দিবেন এবং কান্ট্রি কোড যদি যে কান্ট্রি হবে কান্ট্রি কোড এবং হচ্ছে ফোন নাম্বার এখন ফোন নাম্বার আপনারা কোত্থেকে পাবেন বায়ার যদি ওই কান্ট্রির হয় বায়ারের ফোন নাম্বার অবশ্যই চেয়ে নেবেন আর বায়ার যদি না হয় আপনি
আপনি কোনো বায়ারের কাজ আপনার ফোন নাম্বার আপনার পরিচিত কারো অথেন্টিক কোনো কিছু দিয়ে করে দেবেন না, কারণ ম্যাক্সিমাম সময় দেখা যায় বায়াররা, এটা ফাইবারে হয় অনেক বেশি, যদি বায়ার তার ইনফরমেশন না দিয়ে চলে যায় আমরা আমাদের ইনফরমেশন দিয়ে বায়ারের জিনিস রেডি করে দিই, এটা আমরা পরে প্রবলেম করে যাব। এই জন্য এটা ইউনাইটেড স্টেটস থাকুক এবং আমরা একটা ইউনাইটেড এর নাম্বার ইউজ করতে পারি, এটা গতকাল আহাদও করেছিল মনে আছে? জি আপু। এটা আমার আঙ্কেলের নাম্বার ইউনাইটেড স্টেটস এর। না আপনার আঙ্কেলের নাম্বার কেন দিবেন, কাটেন ভাই। আপনি নিউটাবে গিয়ে একটা নাম্বার সার্চ করেন। দাদা টেক্সট নাও এটা নেন নাই, ওটা ইনস্টল হয় নাই। কি বলেন ইনস্টল হয় নাই? এখানে ইনস্টল করলে দাদা নাম্বার আমি একটা দিচ্ছি, এটা নেন। আচ্ছা বলো। +1 +1 না এটা একটু দেখায় নেন। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, একটা কথা শুনেন, এটা একটু দেখায় নেন। দেখায় দিলে কি হবে যে সবার জন্য পরবর্তীতে ইজি হবে। এখন ফাহিম আছে, ফাহিম দিয়ে দিচ্ছে, কিন্তু আপনাদের এই লাইফটা তো থেকে যাবে। সো নাম্বারটা কিভাবে না এটা একটু দেখায় দেন ভাইয়া। দাদা হ্যাঁ, ওই গুগলে গিয়ে ট্যাপ নাম্বার লিখতে হবে। কি নাম্বার? ঠিক আছে ঠিক আছে, এগুলো ইউজ করতে পারবেন। এমনি যদি কেউ এরকম নাম্বার নিতে চাই শুধু TEMP লেখেন, এটা একটু দেখা সবাই দেখো, তাহলে TEMP নাম্বার লিখতে হবে। টেম্পোরারি ট্যাম্প তারপর স্পেস নাম্বার লিখলে একটা ওয়েবসাইট আসবে, তারপর স্পেস নাম্বার জাস্ট করে। সুব্রত ভাই একটু দেখেন, ফেক নেম জেনারেটর দেন। হ্যাঁ, জিপিএ টিপিএ সহ ইউএসএ ফ্রি নাম্বার লাগেন, ইউএসএ জিপ কোড সহ পাবেন ফ্রি নাম্বার ভেরিফিকেশন, তাহলে চলে আসবে গুগল। একজন একজন বলেন, তিনজন বলে এটাকে মাছের বাজার বানায় না, একজন একজন করে। আচ্ছা আপনি বলুন, প্রবলেম হবে তখন এই ক্যাচ ক্যাচ শুনলে আপনাদেরই ভালো লাগবে না। এই যে দাদা এটা ওপেন দিব। হ্যাঁ হ্যাঁ নেন, ওপেন দেন। হ্যাঁ ভাই আমি দেখেছি, আমি এটা তো আজকে ক্লাস শুরু হওয়ার পর সুব্রতদের দেখালাম, ওরা জিজ্ঞেস করতেছে এটা কোথেকে কিভাবে পেলে। সেটা দিবে ইয়েস, আর যদি কাজ না করে তার ইন্ডিভিজুয়াল কোম্পানি হয়ে থাকে তাহলে সে নো দিবে, নো দিয়ে ডান দিয়ে দেন। ফাহিম আমি যখন হচ্ছে যে ওদেরকে দেখালাম, ওরা তখন আমাকে বলেছিল যে একটা মিনিট দাঁড়ান, এই যে দেখেন এইখানে একটা জিনিস দিয়েছে যে ইনস্টল প্লাগইন, দেখতে পাচ্ছেন? জি আপু। এটাকে পাশের ট্যাবে অন করেন। কোনটা আপু? এগুলা ভাইয়া? হ্যাঁ হ্যাঁ, এটা ইনস্টল প্লাগইনটাকে পাশের ট্যাবে অন করেন। আপু পাশের ট্যাবে ওপেন হচ্ছে না, রাইট মাউস ক্লিক হচ্ছে না, এখানে ক্লিক করেন এটাতেই, তাইলে ডাইরেক্ট সরাসরি ক্লিক করতে বলতেছে, দেখছেন? অ্যাড ম্যানেজার, ওকে নেক্সট। Hold on.
এই যে দেখেন দাঁড়ান এই যে এইখানের স্ক্রিনশটটা নিয়ে নেন হ্যান্ডস আপ অন মে 25 2018 উই আপডেট আওয়ার অ্যাডভারটাইজিং এগ্রিমেন্ট টু অ্যাড্রেস দেখছো অ্যাড্রেস সামওয়ান নিউ প্রাইভেসি ল ইন ইউরোপ ক্লিক অ্যাকসেপ্ট টু লেট আস নো ইউ অ্যাগ্রি উইথ দ্য আপডেট তার মানে এই টুইটারের অ্যাডভারটাইজিং এর আপডেট যেটা এসেছে অ্যাড্রেস এসেছে সেটা 2018 এর পরে আর আসেনি মে 2018 এর পরে কিন্তু আর আসেনি তাই না জি আপনাকে গুগলে খুঁজতে যেতে হতো আমার যেতে হয়েছে গুগলে না আপু তো জান কন্টিনিউ কন্টিনিউ এই যে প্লাগইন done Pinterest tag now support enhance match update Pinterest tag on your website and get improved visibility into your conversion data okay You have not dedicated your tag measuring. Achha, eguli hocche amader ad er kaj, ad er ekhaner kaj pore korbo. Being Shubhrato Karmakar. Achha, bhaiya, ekhon back e den, upore eshe back e. Ha, back e den. Next, next. Next, 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 get started. Diye den. Achha. It's just so close. Finish installing your Pinterest tag. Get $30 in ad credit. Claim now. Claim now. Ekhon dar dorkar nai, bhaiya. Ekhon koto hocche? Eta ad billing er oi jayga. Ei jaygata erokom thakuk. Apni just apnar ei je chotto ekta s dekhte pacchen jekhane apnar kono chobi nei. Dekhte peyechen? Eta pasher tabe on koren. Bolar age Shubhrato oi tabe on kore felche. শুভ্রতকে কোনো কথা বলার মানে আমি শুভ্রত পিসি নিলে আমি হজবরল লেগে যায় কারণ শুভ্রত অনেক দ্রুত কাজ করে শুভ্রত এই জায়গাটা ক্লিক করেন সেটিংসে যান ভাইয়া সেটিংস এখন এই যে হ্যাঁ ডিসপ্লে নেমে ক্লিক করেন মুছেন শুভ্রত কর্মকর্তা ক্লিক করেন এখন এখানে তো ক্যারেক্টার লিমিট শো করে ইউজার নেম এর নিচে ক্যারেক্টার লিমিট শো করতে থাকে আপনারা এখানে এখন শো করে না কেন আপু ক্যারেক্টার নামে এখানে গতকালকে শো করছিল এখানে 30টা হয় এই যে মানে শো তো করবে এই যে যদি আপনারা কেউ ঢুকে গুগলে যখন পাচ্ছেন না আপনারা তখন যদি একটা করে পিন্টারেস্ট আইডি ক্রিয়েট করে ফেলতেন এবং এখানে এসে যদি দেখতেন এখানে সুন্দর করে ইউজার নামের লিমিটগুলি ডিসপ্লে নামের লিমিট প্রোফাইলের লিমিট ম্যাক্সিমাম লিমিটগুলো এখানেই দেখতে পাবেন আপনারা এই জিনিসটা দেখানোর জন্যই এই যে এতখানি আসা ছবির লিমিট আমি যা বলেছি ছবির ডাইমেনশন যদি চেঞ্জ হয়ে থাকে তাহলে হচ্ছে ছবির ডাইমেনশন নিচে এসে আপনার ইয়ে থাকবে 65 ক্যারেক্টার আপু এই যে উঠছে এখন 65 ক্যারেক্টার দেখছেন ঠান্ডা লাগছে কার আপনার জি আপু ঠান্ডা কেমনে লাগছে আমার সারা দিনই ঠান্ডা লাগে আপনাদের যেই যে বলি শীতের দিন আসছে এখন যেই ওয়েদার আপনারা একটু সাবধানে চলাফেরা করেন গরম কাপড় নিয়ে বেরোন রাতের বেলা যখন বেরোন কথা শুনতে চান না আপনারা আপনাদের এই যে আপডেটটা এই আপডেট গুলি হচ্ছে আপনাদের গুগল আর করতে হয় না আপনাদের গুগল করতে হয় দেখেন এখানেই পেয়ে যেতেন কিন্তু কেউ একটা বার এইটুকু ব্রেন কষ্ট করে যে ব্রেইন আছে আল্লাহ আমাদের ব্রেইন দিছে ব্রেইন ক্ষয় করব কেন এটা এইভাবেই আমরা আমাদের মরার পরে আমরা আমাদের সাথে নিয়ে যাব না মারা যাওয়ার পরে এইভাবেই নিয়ে যাব কেন দিয়ে যাব কাজে লাগানোর কি আছে ব্রেইন তো ব্রেইনের জায়গায় আছে আপু ইউজার নেম আনলিমিটেড দেখছেন আনলিমিটেড ইউজার নেম এখন আপনাদের মনে হতে পারে যে আপু অলওয়েজ শুভ্রতর নাম কেন রাখে কারণ আমি শুভ্রতর অনেক কাজ দেখেছি
যেটা আমি সুব্রতকে বলি না, সুব্রত নিজে থেকে ট্রাই করে এবং কিছু পেলে ও সেটা ইনস্ট্যান্ট আমাকে বলে, যাপু এটা এরকম আসছে এটা কি, বাপু ওইটা ওরকম আসছে এটা কি। কিন্তু আপনাদের সবার মাঝে আমি এই জিনিসগুলি দেখি না। এখন এটা হয়তো আমার ভুল বা আপনারা আপনাদের ব্রেন কে কাজে লাগাতে চান না সেটার ভুল। জি আপু, আপনি যদি জিনিয়াস না হতেন আপনি কি বিসিএস এর জন্য পড়াশোনা করতেন? বিসিএস এর জন্য সবাই পড়তেছে? আপনার ব্যাচে কটা স্টুডেন্ট বেরোইছে, কটা স্টুডেন্ট বিসিএস এর জন্য রেডি হচ্ছে? ইভেন আমি যে আপনাদেরকে ক্লাস করাচ্ছি, আমি তো কখনো বিসিএস এর জন্য পড়ি নাই, আমি কখনো বিসিএস এর জন্য অ্যাপ্লাইও করিনি, আমি জানি এটা আমার দ্বারা হবে না, আমি জানি আমার দ্বারা হবে না, দ্যাটস ওয়াই আমি কখনো এটাতে যাই নাই। আপনি যেহেতু গিয়েছেন তার মানে আপনি জানেন, আপনি ট্রাই করলে হয়তো বা হতে পারে। এই হয়তো বা হতে পারা মানেই হচ্ছে আপনার মধ্যে ওই ট্যালেন্টটা আছে। আপনার এখানে প্রত্যেকটা ট্যালেন্টেড, কিন্তু ওই যে বলি আপনারা হচ্ছেন অজগর সাপ, এক একজন আপনাদেরকে টেনে গর্ত থেকে বের করা যায় না। আপনাদেরকে যে টানবে আপনারা তাকে পেঁচিয়ে সাপের মানে অজগর সাপ কি করে যে পেঁচিয়ে পেঁচিয়ে তার মধ্যে সে গর্তের মধ্যে টেনে নিয়ে যাবে, আপনারা আমাকে গর্তের মধ্যে টেনে নিয়ে যাবেন, কিন্তু আপনারা ওখান থেকে বেরোবেন না, না আপু এখান থেকে বেরোয়া যাবে না। একটু বের হন, আপনাদের পুরো বডি বের করতে বলি না, হাফ বডি বের করেন, আপনারা তাও রাজি না। গতবার ব্যাচে যেটা হয়েছে দুইজন তিনজনের হয়েছে কি, ওরা হচ্ছে অ্যাড এসছে কিন্তু ওরা অ্যাড রান করতে পারছিল না, কারণ ওরা এখানে এসে আবার বাংলাদেশ দিয়ে দিয়েছিল। আপনি এখন এখানে বাংলাদেশ দেন, কান্ট্রি কোডের জায়গায় বাংলাদেশ দেন, দিলেই দেখবেন আপনার অ্যাডটা চলে যাবে। অ্যাডস লিখে যে অপশনটা আছে আপনার এখানে, এই যে এটা, এটা চলে যাবে। ওই 28টা কান্ট্রি ছাড়া অন্য যে কোনো কান্ট্রির নাম দেন চলে যাবে। বুঝতে পেরেছেন? আচ্ছা রাশেদ আমাকে একটু বলে নেন, আমরা হচ্ছে বোর্ড কিভাবে ক্রিয়েট করে, পিন কিভাবে করে, টোটাল ডিটেইলটা দেখবো। রাশেদ, রাশেদ কি আছেন আমাদের সাথে? দেখুন নেট বেশি ডিস্টার্ব করতেছে, এখন শুনতে পাচ্ছি। আচ্ছা ভাইয়া, আমি ওই যে আপনাদের ওয়েবসাইটের কি প্রবলেম হয়েছিল, এগুলি হচ্ছে ভাইয়া অ্যাড এর ইয়ে। হ্যাঁ হ্যাঁ বলতেছি, ওনার সাথে তো আমি কথা বলছি গতকাল, বাকি আমাদের কারো ঠিক নেই। আপনি হাসান ভাই একটু চেক করে দেখেন, লুকনাপু, তারপর হচ্ছে ফাহিম ভাই আপনারা একটু চেক করেন। আপনারা একটু স্ক্রিন শেয়ার করে দেখান না, আপনাদের গুলা ঠিক আছে আর আমাদের গুলা ঠিক নাই। সুব্রত ভাই একটু আপনারটাও দেখেন। আমি ঢুকলাম আপনি ওইটা কপি করেন ভাইয়া, ইউআরএল এর জন্য। আমার এখানে আসেনি, এটা হবে না, যখনই আসবেন। আরে বোকারা, এই সব মিউট করো।
সুব্রত আপনি আপনার ওই নোটপ্যাডটাতে যান, হোল্ড অন হোল্ড অন সুব্রত, আমি হোল্ড অন বলতেছি, আপনারা যাবেন হচ্ছে এই যে এইখান থেকে, ওইটা দেখতেছেন কেন? আপনি যাবেন এই যে https://, দূরো দূরো দেখছো আমার মাউস যখন, দাঁড়ান দাঁড়ান এই যে, হ্যাঁ আচ্ছা আপনারা একটু ক্যামেরা গুলি বাকিরা অন করে দেই, তাহলে হচ্ছে আমি একটা স্ক্রিনশট নিয়ে নিতে পারি। শেয়ার করে দিল, আচ্ছা করে দিব, না না ভাইয়া আমি আপনাদের বলেছিলাম ক্যামেরা অফ থাকলে আমি বের করে দিব, আমি বের করে দিব, এখন দিব বলেন, ওই যে ফাহিম এখানে, ওই যে দেখেন ফাহিম আছে তো, ফাহিম এই যে, হ্যাঁ আপু জি এখানে যে ওয়েবসাইটটা দিছে এটা হচ্ছে যে মেমোরিটা লিমিট করা, এজন্য স্লো করতেছে, উনি যে দিছে উনিই ঠিক করে দিতে পারবে এগুলো। মেমোরি লিমিট করা মানে আপনাদের তো এটা হচ্ছে ফাহিমেরটা, এটা দেখতে পাচ্ছেন? হ্যাঁ ফাহিমেরটা আছে, এখন আরেকটা দেখাচ্ছি আমি, ফাহিম ভাই কি ঢুকতে পারেন নি? সুব্রত ভাই কত নম্বরে এটা? না ফাহিম ভাই আরেকটা দেখেন, এটা হচ্ছে আপনি ভালো করে রেখে দিতেন, আমি এখন নিতে পারবো তো, এগুলো আমার কাছে এখন আছে না, তাই দিয়ে ফেলছি, সেটা নেওয়া তো উচিত হবে না। আরেকটা আছে ভালো, সেটা দেখাচ্ছি, হাসান ভাই এটা ভালো আছে না? হাসান ভাই যাবো, আচ্ছা স্ক্রিন শেয়ারটা একটু বন্ধ করি তাহলে। আপনাদের ওয়েবসাইট শেষ হবে কবে? ওয়েবসাইট আমি আজকেও তো ক্লেম দিতে পারবো না, দেখা যাক, সুব্রতটা আছে, সুব্রত জয়েন করতে পারতেছে না। রাশেদ আপনি একটু স্ক্রিনশটটা অফ করেন, আমি একটা স্ক্রিনশট নিয়ে নিই, আপনাদের প্রেজেন্টের একটা স্ক্রিনশট নিয়ে নিন, আসেন ক্যামেরা অন করে দেন সবাই, লুবনা আহাত প্রধান, অ্যানি, শুভাশিস আছে, আপনি ব্যাকে চেক করেছিলেন? রাফি ভাইয়ার হাতের কি অবস্থা ভাইয়া? আপনি এখন বন্ধ করে দেন, আপনার অন করতে হবে না, ভাইয়ার হাত ভালো হয়েছে? হ্যাঁ রাশেদ ভাই, হ্যাঁ বলেন। আপু হাত ভালো কিন্তু দুই তিন দিন ধরে আবার জ্বর চলাবে, এখন থেকে নেট করতে হবে না, আপনি মিউট করে থাকেন, এখন থেকে নামে একটু দেখতেছি, এখন থেকে না, আচ্ছা না আপনি আমাকে হোয়াটসঅ্যাপে দেন তাহলে, না আমরা তো দেওয়া হয়েছে তো। আর আরেকটা কথা বলি, আপনারা জানেন কিনা আমি জানি না, যে আপনারা যদি পরপর তিন থেকে চারবার ট্রাই করেন এবং বারবার যদি রং পাসওয়ার্ড দেন তখন আপনার ওয়েবসাইটটা হচ্ছে 24 আওয়ারের জন্য লক হয়ে যায়, সেটা কি আপনারা জানেন?
ফাহিম জানার কথা আমার থেকে বেশি, ফাহিম ওয়েবসাইট নিয়ে ঘাটাঘাটি করে, ফাহিম ওয়েব ডেভেলপার, আমি তো এটা না, আমি ডিজিটাল মার্কেটিয়ার। কিন্তু আমি জানি যে একটা ওয়েবসাইটে যদি ডোমেইন হোস্টিং এর মানে আমরা যখন ডাব্লিউপি মানে অ্যাডমিন প্যানেলে যাই, অ্যাডমিন প্যানেল থেকে আমরা যখন পাসওয়ার্ডটা বারবার রং পাসওয়ার্ড দেই, তিন থেকে চারবারের বেশি যখন দিব, তখন হচ্ছে আমাদের ওয়েবসাইট ব্লক হয়ে যাবে 24 আওয়ারের জন্য। ঠিক ফাহিম? জি আপু। আর এটা বেশি সমস্যা যদি সি প্যানেল থেকে করলে, আমাদের তো সি প্যানেল দেয় নাই, ওখান থেকে করলে এই প্রবলেমটা বেশি হয়। আপনাদের সি প্যানেল দেয় নাই, উনি হচ্ছেন সি প্যানেল না দেওয়ার কারণ, কারণ আপনি অত সি প্যানেলের সমস্ত কাজ বুঝবেন, আপনি এটা নিয়ে কাজ করেন, সবাই বুঝবো এরকম না। আর আপনারা যদি চান যে আপু আমরা বুঝবো, আমাদের সি প্যানেলটা আমাদেরকে দিয়ে দেয়া হোক, তাহলে একটু রাশেদকে বলবেন, রাশেদ ওনার সাথে কথা বলে নেবে। জি আপু। জি ডাকছিলেন? হ্যাঁ আমি ডেকেছিলাম, আমি বলেছি ক্যামেরা অফ থাকলে আমি হচ্ছে ক্লাস থেকে বের করে দিব। আপনারা বুঝছেন একলা সাতাশ মানে উঠে গেছিলেন ক্লাসে, ঢুকার পর থেকে ক্লাস থেকে মানে ছয়টা দুইটায় যখন জয়েন করবেন, ছয়টার পরের এক্সট্রা ক্লাস আপনাদের ক্যামেরা অন করতে হবে না, ছয়টা পর্যন্ত ক্যামেরা অফ করা যাবে না, এক সেকেন্ডের জন্য না। যাকে দেখবো ইনস্ট্যান্ট আমি তাকে এখান থেকে রিমুভ করে দেবো, আমি জুম থেকে হোস্ট, সো আমি যদি রিমুভ করে দিই আপনি 24 আওয়ারের মধ্যে এই জুম লিংকে আর জয়েন করতে পারবেন। আপনি এই জিমেইলে জয়েন করছেন সেটা দিয়ে জয়েন করতে পারবেন না। জি ভাইয়া, ফিন্টাস্ট অ্যাকাউন্ট আপনি যেভাবে করছেন আমি খুলছি, আপনারা দেখে দেখবো তাহলে। আচ্ছা ভাইয়া দেখে দেব। আপনাদেরকে বহু ছাড় দেওয়া হয়েছে যে সময় সময় বলছি ক্যামেরা অন করতে, আপনারা লাইভ পেতে পেতে 33 নাম্বার ক্লাসে এসে আমার 2:30 বাজে ক্লাস শুরু করতেছে। সো আজকে থেকে কেউ ক্যামেরা বন্ধ করবেন না, ঘুম হারাম উঠে বসেন। আমি 4 ঘন্টা যদি বসে ক্লাস নিতে পারি, আপনারা উঠে বসে ক্লাস করতে পারবেন। সুব্রত স্ক্রিন শেয়ার করে দেন না, সরি রাশেদ করবে। রাশেদ হাসান ভাই অ্যাডমিন প্যানেলে ঢুকতে? হ্যাঁ হ্যাঁ হাসান ভাই আসছে তো, আপনি জানেন, সবাই জানে কিনা আমি জানি না, আমি ডিজিটাল মার্কেটিং শিখতে আসার আগে ওয়ার্ডপ্রেস কি আর কি কি কিভাবে করে সেটা আমার জানা ছিল না। এইখান থেকে হচ্ছে পোস্ট করা, এইখান থেকে হচ্ছে আমাদের প্লাগইন করা, এইখান থেকে হচ্ছে আমাদের যেটা টেকনিক্যাল এসইওর কাজ হয়, টেকনিক্যাল এসইওর কাজ করা, আমাদের এই যে টুলস আছে, সেটিংস আছে, অ্যাপিয়ারেন্স আছে, অ্যাপিয়ারেন্সে গিয়ে থিম সিলেক্ট করা, অ্যাপিয়ারেন্সে গিয়ে আপনার এখানে পোস্ট আছে, পোস্টে গিয়ে পোস্ট করবেন, মিডিয়া অ্যাড করবেন, পেজ হচ্ছে দেখবেন কিছু ওয়েবসাইট ওয়ান পেজের হয়, কিছু ওয়েবসাইট দেখবেন চারটা পাঁচটা পেজের, যে হোম বাটনে ক্লিক করলে একটা পেজ, অ্যাবাউটে ক্লিক করলে আরেকটা পেজ, তারপরে হচ্ছে তাদের স্টোরিতে ক্লিক করলে আরেকটা পেজ, কন্ট্রাক্টে ক্লিক করলে আরেকটা পেজ, এরকম মাল্টিপল পেজ হয়, মাল্টিপল পেজের ওয়েবসাইটকে মাল্টিপল পেজের ওয়েবসাইট বলে, আর এক পেজের ওয়েবসাইটকে ওয়ান পেজ ওয়েবসাইট বলে। তো আপনি চাইলে প্রত্যেকটা বাটন আলাদা আলাদা পেজে সেট করতে পারেন, চাইলে প্রত্যেকটা বাটন একটা পেজে সেট করতে পারেন, ওই একটা পেজে যখন সেট করবেন তখন বাটনে ক্লিক করলে পেজের যেই পোর্শনে ওই জিনিসটা থাকবে সেইটা ওখানে চলে আসবে। আর এই ওয়ার্ডপ্রেস এর মধ্যে আমরা হচ্ছি ওই যে আমাদের মনে আছে আমি বলেছিলাম পিক্সেল সেটআপ, জি আপু, এটা ফেসবুকের একটা কোড এনে আমরা ওয়ার্ডপ্রেসে বসাই, ওয়ার্ডপ্রেসে ইয়েতে বসাই, হেডারে বসাই। হেডার মানে হচ্ছে আমাদের এখানে একটা প্লাগইন করতে হবে, প্লাগইনটা এই যে দেখেন এখানে প্লাগইন লেখা আছে দেখতে পাচ্ছেন অ্যাপিয়ারেন্সের নিচে, এই প্লাগইনের থ্রুতে আমাদের ইয়োস্ট এসইও করতে হয়। তারপরে হচ্ছে এলিমেন্টর আছে, এলিমেন্টর প্রো আছে, ক্লাসিক্যাল আছে, ক্লাসিক্যাল এডিটর দিয়ে হচ্ছে ওয়েবসাইটের ভিতরের কাজগুলি করে, এলিমেন্টর এলিমেন্টর প্রো দিয়ে হচ্ছে ওয়েবসাইটের ভিতরের কাজ করে, ভিতরের মানে হচ্ছে ওয়েবসাইটকে সাজানো গোছানোর কাজগুলি, যে থিম কিভাবে দিবে, বাটন কিভাবে অ্যাড করবে, এই জিনিসগুলি করা হয় হচ্ছে এই তিনটা প্লাগইন দিয়ে। আর এসইওর জন্য করা হয় ইয়োস্ট এসইও, আর অন্যান্য যেই যে ওয়েবসাইট ক্লেম করা, পিন্টারেস্টে বসানো, বা ওই যে আমরা বলি না যে হেডারে এনে বসাতে হয়,
একটা শব্দ প্রায়ই আমার মুখ থেকে শুনেছেন যে আমাদেরকে কোড নিয়ে হেডারে বসাতে হয়, হেডার থেকে কিছু কোড এনে আমাদের এখানে দিতে হয়, এরকম কিছু শব্দ শুনেছেন না? জি আপু। ওইটার জন্য যেটা করতে হয় সেটা হচ্ছে ইনসার্ট হেডার এন্ড ফুটার বলে আলাদা একটা প্লাগইন আছে, ওই প্লাগইনে গিয়ে যদি আমরা বাইরের কোন কোড এনে ওয়েবসাইটের হেডারে বসাতে চাই তখন ইনসার্ট হেডার এন্ড ফুটার দিলে, এরপরে ওইটা যখন আমার এখানে প্লাগইনটা সেট হয়ে যাবে, ইনস্টল হয়ে যাবে, তখন সেটিংস এর নিচে দেখাবে, ওইখানে গিয়ে ইনসার্ট হেডারে গিয়ে যেটা হেডারে দেয়ার, মানে হেডার হচ্ছে আপনার ওয়েবসাইটের উপরের পোর্শন, যেটা হেডার তো আমরা চিনি, হেডার তো আমাকে চিনাতে হবে না। যদি এই ক্লাসগুলি হচ্ছে আমি ওয়েবসাইটের ওয়ার্ডপ্রেস এর ক্লাস যখন নিব তখন আমি বলে দিব, এখন একদম শর্টলি বলে দিচ্ছি, এই সাইটের জায়গাটুকুকে হেডার বলা হয়, এইটা হচ্ছে ওয়েবসাইট আমরা ওয়ার্ডপ্রেস থেকে, এই জন্য আমরা হেডার বলি, বা আমাদের এখানে ইনসার্ট হেডার এন্ড ফুটার থাকবে। যেমন এটা ওয়ার্ডপ্রেস ছাড়াও আরো ওয়েবসাইট আছে, কাজাবি আছে, লারাভেল আছে, তারপরে হচ্ছে জাভা আছে, পাইথন আছে, HTML আছে, HTML হচ্ছে পুরো কোডিং করে করে, এরকম ওয়ার্ডপ্রেস হচ্ছে এখন সবচাইতে বেশি ফেমাস এবং সবচাইতে ইজিয়েস্ট কাজ, ওয়ার্ডপ্রেস হচ্ছে সবচাইতে ইজিয়েস্ট, মানে যত ওয়েবসাইট এর কাজ করে ওয়েব ডেভেলপাররা ওয়ার্ডপ্রেস হচ্ছে সবচেয়ে ইজি, তাই না ফাহিম? হ্যালো আপু জি, ওয়ার্ডপ্রেসটা রেডি করতে কি? ওয়ার্ডপ্রেস এ কাজ করা খুব ইজি, এখন অনেক বায়ার আছে, যদি একটু তেদর বায়ার হয় তাহলে সে ওয়ার্ডপ্রেস এ কাজ করবে না, কিন্তু কাজের সিস্টেম একই রকম, অনপেজ এসিও সিস্টেম একই রকম। আপনারা যখন অনপেজ এসিও করবেন, কখনো অনপেজ এসিও যদি মনে করেন যে আপনি ইয়োস্ট এসিও ছাড়া করতে পারবেন সেটা আপনার ভুল ধারণা, এবং আমরা ইয়োস্ট এসিও দিয়ে অনপেজ এসিও করে তারপর ইয়োস্ট এসিও প্লাগইনটাকে আমরা এখান থেকে রিমুভ করে দেব, এর মানে এই না যে আপনার এসিও চলে যাবে, আপনার এসিও কিন্তু ঠিক থাকবে। ইয়োস্ট এসিও দিয়ে আপনি দেখলেন যে কোথায় কোথায় ভুল আছে, কোথায় কোথায় এসিওটা করা হয়নি, ওই ওই জায়গায় এসিও করে দিবেন, এবং একটা ওয়েবসাইট যখন র্যাঙ্ক হারায় তারপরে ওই ওয়েবসাইটের অডিট করে, ওইটাকে এসিও অডিট বলে। যেমন হচ্ছে আমরা বলি না যে আমাদের প্রত্যেকটা জবের বা প্রত্যেকটা কোম্পানিতে ইয়ারলি একটা অডিট হয়, অডিট হয় কেন জানেন? আপনার কি আছেন নামই নাই? আছি আপু, অডিট হয় যে একটা কোম্পানির লাভ কত, লস কত, আর্নিং কত, কোথায় কি ভুল হয়েছে, কোথায় কি ঠিক আছে, কোথায় কি ঠিক করতে হবে, ইন ফিউচার কি করলে কোম্পানিটা বেটার পজিশনে যাবে, এই জিনিসগুলি অডিটে করা হয় না? আপনারা যারা জব করেন তারা তো অডিট সম্পর্কে জানার কথা। আমার মানে আমি যেই ডেসক্রিপশন কি বলবো, আমি যেই সংজ্ঞা বলতে পারেন বা আমি যেটার এটার ইলাব্রেশন যেটা বলেছি এটা কি ভুল বলেছি? সেম এইভাবে আপনি একটা অডিট করতে পারেন, সেটা একটা ওয়েবসাইটের, যখন একটা ওয়েবসাইট ধরেন এক বছর দু বছর র্যাঙ্কে থাকার পরে ওয়েবসাইটের এসিওটা যখন ধরেন আমরা তো একটা কিওয়ার্ড দিই, একটা কিওয়ার্ডের তো একটা ট্রেন্ড থাকে, তারপরে তো সে চলে যায়, সেটা তো পড়ে যায়, পড়ে গেলে তো সেটা তখন আর কাজ করে না, তো আস্তে আস্তে ওয়েবসাইটটা র্যাঙ্ক হারায়, র্যাঙ্ক হারানোর পরে দেখা যাবে ওয়েবসাইটের ওনার আপনাদেরকে এসিও অডিট করতে দিবে। এখন আপনারা আমাকে বলবেন যে আপু এসিও অডিট কি আপনি শিখাবেন? না, এসিও অডিটটা আমরা শিখাই না, কারণ এগুলি হচ্ছে অ্যাডভান্স এসিওর কাজ। আমি বলেছিলাম না আমরা এসিওর বেসিকটা শিখবো, অ্যাডভান্স এসিও আমরা শিখবো না, কারণ অ্যাডভান্স এসিও শিখতে আমাদের 6 মাস সময় লাগবে। আপনাদের তখন এই ফাইবার, আপওয়ার্ক আর হচ্ছে এই যে সোশ্যাল মিডিয়ার যে মার্কেটিং শিখলেন এগুলি কোনো কিছু শেখার সময় পাবেন না, শুদ্ধ এসিও শিখবেন তখন আপনারা 6 মাস, তাইলে মোটামুটি আপনাদের অ্যাডভান্স এসিও ক্লাস মানে ইয়ে হবে। বুঝতে পেরেছেন? জি আপু। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, ইন্টারভিউ কেমন হয়েছে ভাইয়া? জি আপু ভালো, মোটামুটি শেষ হয়েছে আপনার ইন্টারভিউ? জি। এত তাড়াতাড়ি শেষ হয়ে গেল? জি আপু, ফার্স্টের দিকে পড়ছিল তো। আচ্ছা আচ্ছা, এটা কি রিটেন ছিল না ভাইবা? ইনিশিয়াল ইন্টারভিউ ছিল এটা। ও আচ্ছা আচ্ছা, ভালো। ওরা কিছু বল মানে এরপরে কি, এরপরের স্টেপ কি আপনার? এরপরের স্টেপ রিটেন। কবে রিটেনের জন্য কল করবে যদি সিলেক্টেড করে আর কি? আচ্ছা, কি মনে হয় করবে? আশা করি হয়ে যাবে, দেখবেন ইনশাআল্লাহ হয়ে যাবে। তো ওই অডিটের জন্য আমরা যেটা বলছিলাম যে এসিও অডিট, এসিও অডিটের জন্য আপনার দেখতে হয় এটা এসিও ঠিক আছে কিনা, অন পেজ এসিও, অফ পেজ এসিও, টেকনিক্যাল এসিও, সাইট ম্যাপ ঠিক আছে কিনা, এই সমস্ত জিনিসগুলি যখন দেখে ওইটাকে অডিট বলে। এবং একটা ওয়েবসাইট অডিট করতে আপনি জানেন কত ডলার পে করে এক একটা ওয়েবসাইটের ওনাররা? যদি তারা
এসইও স্পেশালিস্ট কে হায়ার করে একটা ওয়েবসাইট অডিট করতে, তাদের $800 থেকে $1000 পর্যন্ত পে করে, কারণ এটা টোটালি অ্যাডভান্স এসইও কাজ। বুঝতে পেরেছেন? আছেন ভাই ও বোনেরা? জি আপু। জি আপু বুঝা গেছে? সো এসইও অডিটেড ছোট ছোট জিনিসগুলি হয়তো আমি বলে দিব, এগুলি বাকি ডিটেইলটা আপনারা শিখতে পারবেন হচ্ছে যখন অ্যাডভান্স এসইওটা করবেন, কারণ অ্যাডভান্স এসইও ছাড়া এসইও অডিট এখন বসে সেখানে আপনাদের, ধরেন এই আমি যদি আজকে 33টা ক্লাস, আমাদের তারও 17টা ক্লাস যাবে, 17টা ক্লাসেও যদি আমি ট্রাই করি আপনারা কিছু শিখতে পারবেন না। যাদের এসইও সম্পর্কে আইডিয়া আছে তারা বুঝবে এইখানে। আর এই ওয়ার্ডপ্রেস এর বাদ বাকি সেটিংস আমরা পিন্টারেস্টের কাজের পরে করব, ঠিক আছে? জি আপু। আমরা ব্যাক টু দা পিন্টারেস্ট চলে যাই, তার মানে হচ্ছে আমি এখন সুব্রতটা ক্লেম করতে পারবো না, আপনারা হচ্ছেন ইয়ে করবেন, এই যে কি যেন রাশেদ ভাই আজকে একটু ওর সাথে কথা বলে নিয়েন, কারণ কালকে তো 16 ডিসেম্বর, 16 ডিসেম্বরে মেবি আপনারা একটা বন্ধ পাবেন। আপু এখন আপনি এখন আসার সাথে একটু কথা, আমি তো কথা বলবো, আপনি একটু বলবেন। আচ্ছা আমি একটু কথা বলে নিবো, কারণ আমি আজকে আপনাদের ক্লাস শেষে বেরোবো, তো আমার বাসায় ফিরতে হয়তো 12টা বেজে যাবে, উনি হয়তো অলওয়েজ 12টা পর্যন্ত থাকে না ভাইয়া। হ্যাঁ ওনার সাথে আমার কথা হয়েছে, বেশ কয়েকবার কথা হয়েছে, কিন্তু সময় তো পাচ্ছি না কোনো, এখন মাত্র 3টা পাওয়া গেছে হাতে। আর ইমার্জেন্সি দরকার হয় লোকাল হোস্ট দিয়ে করা যাবে, তবে সেটা তো কি দরকার ভাইয়া ওনাকে? আচ্ছা আমি ওনাকে বলে দিচ্ছি, আমি ওনাকে বলে দিব, বলে আমি আপনার সাথে কথা বলে নিব। আচ্ছা শুভ আপনি আপনার প্রোফাইলে চলে যান। চেষ্টা করেছি। ওকে Shopify তো আছে, Shopify হচ্ছে অ্যাপ ইনস্টল করে নিতে হবে। আচ্ছা আমরা ইনস্টাগ্রাম কে ক্লেম করতে পারবো, আমরা ইউটিউব কে ক্লেম করতে পারবো এখন। ভাইয়ার ইউটিউব চ্যানেলটা আছে না? জি আপু। ক্লেমে যান, যে কোনটাতে ইউটিউব আছে ভাইয়া, যখন এই জিমেল গুলিতে একটু যাবেন আপনি না, একটু কষ্ট করে স্ক্রিনটা পজ করে দিবেন, কারণ এটা লাইভ হয়তো পরে দেখা যাবে আপনার সমস্ত মেইল অ্যাড্রেস গুলো এখানে দেখা যায়, আপনারা তো খেয়াল করেন না পাসওয়ার্ড দিয়ে ফেলছেন। হাসান ভাই আপনি কি মেইল পান, ওয়েবসাইট পান নাই? মেইল তো ওপেন হয় না ভাই, বলতো সাউন্ড। আচ্ছা আচ্ছা, কারণ এই যে দেখেন আপনার যেটা দিয়েছেন এটা কিন্তু আপনার ইউটিউব চ্যানেলের ইয়ে না। হ্যাঁ আপু চেঞ্জ করতেছি ভাই। আগে শিওর হয়ে নেন, শিওর হয়ে তারপরে দেন, শিওর না হয় দিয়েন না, কিন্তু শিওর হয়ে তারপরে দেন, বারবার ভুল দিলে ওরা পরে আপনাকে দেখা যাবে দিবেন, বন্ধ করে দিবেন। জি ভাইয়া হয়েছে, হয়েছে। এখন হচ্ছে ইনস্টাগ্রাম কে করেন, ক্লেম করেন ইনস্টাগ্রাম। এই যে ইনস্টাগ্রাম ওয়েবসাইট এর নিচে ইনস্টাগ্রাম দিচ্ছি আপু, এখানে ক্লেম করা মানে হচ্ছে আপনার ওয়েবসাইট, আমরা যেটা বলি ইন্টিগ্রেশন করা, ওয়েবসাইটে ইন্টিগ্রেশন করে দেয়া। জি জি আপু, অন্যান্য সোশ্যাল মিডিয়া অ্যাড করে দেয়া কেনা এখানে ক্লেম বলে? হ্যাঁ
এখানে এটাকে বলতে পারেন ইনটি হ্যাঁ ক্লেম কর মানে অন্যান্য সোশ্যাল মিডিয়া এটাকে ক্লেম বলে না অন্যান্য সোশ্যাল মিডিয়া এটাকে আমরা বলি যে এটাকে ইন্টিগ্রেট করে দিব তোমার ওয়েবসাইটের তোমার সোশ্যাল একটা সোশ্যাল মিডিয়ার অ্যাকাউন্টের সাথে আমি অন্য সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টগুলি ইন্টিগ্রেট করে দিব বা কানেক্ট করে দিব কিন্তু আমরা শুধুমাত্র পিন্টারেস্টের ভাষায় আমরা এটাকে বলি যে আমরা তোমার ক্লেম করে দিব এটা পিন্টারেস্টের ভাষায় বলা হয় ক্লেম করে দেয়া জি আপু কি বুঝতে পেরেছেন আমার কথাটা জি আপু আপু একটা কোশ্চেন আছে জি এখানে তো আমরা ইনস্টাগ্রাম ইউটিউব দেখলাম এখানে ফেসবুক বা অন্য কোনো কিছু কানেক্ট হয় না আচ্ছা আচ্ছা কিন্তু এখানে হচ্ছে পার্সোনাল ইয়ে থেকে আপনি হচ্ছেন ফেসবুকে কানেক্ট করে দিতে পারেন পার্সোনাল প্রোফাইল থেকে আপনার যখন ডেস্টিনেশন ইউআরএল চাইবে না তখন আপনি ফাইবারের লিংক দিতে পারবেন তখন আপনি আপনার ফেসবুকের লিংক দিয়ে দিতে পারেন আপনার যদি ফেসবুকের পেজ থাকে পেজের লিংক দিয়ে দিতে পারেন এখানে একটা ডেস্টিনেশন ইউআরএল থাকে যে ছবি ট্রাফিককে আপনি কোথায় পাঠাতে চান ঠিক আছে ওই ডেস্টিনেশন ইউআরএল এর জায়গায় আপনি তখন ওই লিঙ্কগুলি দিতে পারবেন কিন্তু এখানে ডিরেক্টলি ফেসবুককে কানেক্ট করা যায় না আচ্ছা আমাদের দিল মোহাম্মদ ভাই কই ভাইয়া দিল মোহাম্মদ ভাই আজকে ক্লাসে মেবি জয়েন করেনি বা ভাইয়া কথাও বলে না আমি জানি না যে ভাইয়ার কিছু হয়েছে কিনা আপনারা কি জানেন না আপু ভাইয়াকে ক্লাসে জয়েন করতে বলেন ঠিক আছে ভাইয়া অনলাইনে আছে দেখলাম আচ্ছা এইখানে হচ্ছে আমি ফার্সি বলেছি আমাদের বোর্ড মানে হচ্ছে আমাদের অ্যালবাম আর পিন মানে হচ্ছে আমাদের পোস্ট তো আমরা ট্রাই করব একটা বোর্ড ক্রিয়েট করার এবং বোর্ডে পিন করার পিন করতে গেলে এই ডিটেইলটা আরো ভালো করে বুঝে যাবেন ভাইয়া সেটা হচ্ছে আমরা ক্রিয়েটে যাই এখানে ক্লেম টুকু এতটুকু থাকুক কারণ আমাদের ওয়েবসাইটটা ঠিক হলে আমরা ওয়েবসাইট ক্লেম করে দিব আপনার এই যে ক্রিয়েট আছে ক্রিয়েট পিন ক্রিয়েট অ্যাড এখন বিজনেসে যান ভাইয়া বিজনেস হচ্ছে হোম বিজনেস হচ্ছে হোম আমাদের পার্সোনাল অ্যাকাউন্টের হোম এই যে হোম ফিডে যান ভাইয়া আপু হাবটা কি ছিল বিজনেস হাব হচ্ছে আপনার প্রোফাইল ভাইয়া ওই এখানে এগুলো কি দিব এটা হচ্ছে টপিক এখান থেকে আপনি কি কি রিলেটেড জিনিস দেখতে চান আইডিয়া দেখতে চান এটা বায়ারের কাজ রিলেটেড টপিক দিয়ে দিবেন এখানে একদম ফার্স্ট থেকে স্ক্রল করে যান দেখেন হোম ডেকোর ফুড ড্রিঙ্ক হিউমার আর্ট অ্যানিমেল হেয়ার টিউটোরিয়াল সিম্পল ক্রাফট ড্রয়িং হেয়ার স্টাইলিস্ট ম্যানস হেয়ার এখানে যাবতীয় যা আছে আপনি যত মানে ইন্টারেস্ট এখানে ওই টাইপের জিনিসগুলি বেশি আসবে এখানে যেটা আপনি দিয়ে দিবেন আপনি যা দেখতে চান দিতে থাকেন আমরা ডিজিটাল মার্কেটিং রিলেটেড দেখব এখানে ডিজিটাল মার্কেটিং রিলেটেড তাহলে তো দেখতে হবে সব তো নাই জি ভাইয়া বুঝিনি তুষার বুঝিনি ভাইয়া সার্চ সার্চের অপশন আছে এটা হচ্ছে একটা অ্যাকাউন্ট যখন আপনি ক্রিয়েট করবেন তখন এরকম আসবে ভাইয়া এটা পরবর্তীতে কি আপু আর সিলেক্ট করা যায় না না এটা পরে আর সিলেক্ট করা যায় না এটা ফার্স্টই করে যেতে হয় আমাদের ডিজিটাল মার্কেটিং এ কুকুর কোন কাজে লাগবে ভাইয়া আপু এখানে যেগুলো আমার প্রয়োজনে লাগতেছে ডিজিটাল মার্কেটিং না আচ্ছা আপনার প্রয়োজনে লাগতেছে কিছু কয়েকটা লাগে আমার ওকে কুকুর আমার খুব ভালো একটা জিনিস দিচ্ছে ও ওকে দি পুরো একটা টেকনোলজি ছিল ভাইয়া ওইটা দিয়ে নিক তো কই একটু আরো উপরে যাও আপু একটু পরে আপু পাহেন আপু আমরা কোন ভিপিএনটা ইউজ করব ওই যে এখানে টেকনোলজি হ্যাঁ এখানে তো হোলা আছে আপনার ইয়ে থেকে আছে আপনি ক্রোম ব্রাউজার থেকে যেগুলি পারেন ভিপিএন তো অনেক আছে ভাইয়া একটা স্পেসিফিক করতে পারো কোনো কথা নাই আপনি যে 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 ভিপিএন ইউজ করে শান্তি পান বা ইউজ আপনাদের কাছে যার যেটা ইউজার ফ্রেন্ডলি মনে হয় মানে আমি একটা বলে দিলাম আপনার কাছে হয়তো এটা ইউজার ফ্রেন্ডলি মনে নাও হইতে পারে ভাইয়া বুঝতে পেরেছেন জি আপু
এই যে একটা জিনিস বারবার দেখেন ক্লেম ওয়েবসাইট সমস্ত জায়গায় আসতেছে, এটা কিন্তু আগে এতবার আসতো না। আগে বিজনেস অ্যাকাউন্টে কাজ করার সময় এতবার ক্লেম ওয়েবসাইট জিনিসটা আসতো। আচ্ছা এখানে বোর্ড করবেন, আপনার প্রোফাইলে যাবেন, ভালো জিনিস। এখানে যে এসছে এটা তো আপনার নিউজ ফিড, আমরা যেটা আমাদের ফেসবুকে নিউজ ফিড বলি বা হোম বলি, জি ওই জায়গাটা। তো আপনার প্রোফাইলে কোথা থেকে যাবে? আপনার প্রোফাইল কোথায়, যেখানে গিয়ে বোর্ড ক্রিয়েট করার অপশন পাবেন বা প্রোফাইল আপনি দেখবেন আপনার বোর্ড, মানে আপনি কি কি রেখেছেন আপনার প্রোফাইলে সেটা কোথা থেকে দেখবেন বলেন তো? না না, আপনার ছোট্ট এস লেখা ছবিতে যান, ছোট্ট এস প্রোফাইলে, এটা হচ্ছে প্রোফাইল। এখন এখানে সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে কভার ফটো যখন আপনি একটা অ্যাড করবেন না, একটা ছবি কিন্তু থাকে না কভার ফটোতে, সবার কভার ফটো একটু ডান পাশে বা বিজনেসে ক্লিক করে বিজনেস হোমে যান ভাইয়া, বা ভাইয়া বিজনেসে ক্লিক করেন, হ্যাঁ বিজনেস হাব লিখে ডান পাশে ডানে একটা ট্যাব ওপেন করেন, একটা বিজনেস হাব, একটা হচ্ছে বিজনেস ফিড, সরি হোম ফিড। এটা এরকম ভাবে ওপেন হবে না, আমি একটু ওপেন করতেছি, ক্লিক করছে হচ্ছে না। একটা বিজনেস হাব আর একটা হোম, হোম ফিড, হ্যাঁ এটা হচ্ছে হোম ফিড আর এটা হচ্ছে বিজনেস। বুঝতে পারছেন বিজনেস হাবটা কি যে বলেছেন আপু? এই যে জি আপু, আপু এরকম এইটা দিয়ে একটা গতকাল একটা জিনিস দেখছি, এখানে একসাথে পাঁচটা ই করা যায়, ক্লিক করলে পর পর পাঁচটা করা যায় না, পর পর পাঁচটা পিন করা যায়, হ্যাঁ পাঁচটা একসাথে করা যায়, আগেও তো করা যেত, এখান থেকে ক্যারোসেল পিনও করা যায়, হ্যাঁ ক্যারোসেল, তারপর আরো কয়েকটা দেখছি আমি, হ্যাঁ করা যায় তো, আমি তো জানি ভাইয়া। এই যে এখানে একটা জিনিস দেখেন একটু কষ্ট করে ভাইয়া, একটু উপরে যান আপনি, এই যে এখানে অল টেক্সটের একটা ব্যাপার দেখতে পাচ্ছেন? জি আপু। এরপরে নিচে আসেন, এখানে ট্যাগ থাকবে, অল টেক্সট আছে ভাইয়া, একটু স্ক্রল করে নিচে আসেন। আপু আর নিচে যাচ্ছে না, কিন্তু আপনার কার্সর তো দেখাচ্ছে নিচে যাবে, এই এই কার্সর নিয়ে একদম আর এই যে এখন ঠিক আছে, একটু আগে এটা আমি দেখতে পাইনি, আমার পিসি তো হয়তো দেরিতে দেখাচ্ছে। আচ্ছা এখানে দেখেন অ্যাড এ ডেস্টিনেশন লিংক দেখতে পাচ্ছেন? জি আপু, এটাতে ক্লিক করলে অন্য অন্য জায়গায় নিয়ে যাবে এরকম আপু? এই জায়গায় লিংকটা দেয় বলি আপনারা ক্লিক করলে আপনাদেরকে এই ছবি থেকে ওয়েবসাইটে নিয়ে যায়। আপনাদেরকে গত ক্লাসে আমি জিজ্ঞেস করেছিলাম না পিন্টারেস্ট সম্পর্কে কে কি জানেন, আপনারা তখন বলেছিলেন না একটা ছবিতে ক্লিক করলে আমাদের অন্য আরেকটা সাইডে নিয়ে যায়। জি আপু, জি আপু, কারণ হচ্ছে এটা যে এই ছবি ডেস্টিনেশন কোথায়, ডেস্টিনেশন মানে কি, আপনি চাইলে ছবিটা পাবলিশ করে দিতে পারেন, চাইলে এটাকে কিন্তু আপনি শিডিউল পোস্ট করতে পারেন। দেখেন পাবলিশ এট এ লেটার ডেট দেখতে পাচ্ছেন শিডিউল পোস্ট, ওকে, এবং এইখানে দেখেন শিডিউল পোস্ট করে দিলে উপরে কিন্তু ট্যাগ এর অপশনটা চলে যায়। শিডিউল পোস্টে ক্লিক করলে বাঁ পাশে ওনার ছবির উপরে পেন ডিলেট ছাড়া আরেকটা অপশন ছিল ট্যাগ, ওই ট্যাগ অপশনটা চলে যায়, দেন পাবলিক, দেখছেন ট্যাগ অপশনটা চলে আসছে। জি আপু, জি আপু, ওকে। এখন ক্রিয়েট ক্যারোসেলে যান ভাইয়া, ক্রিয়েট ক্যারোসেল, এই যে এখানে ক্যারোসেল একটা একটা করে, হ্যাঁ এই যে প্লাস একটা দাও, আপনাদের আমি যতই বলি না কেন তারপরে যখন আপডেট করবেন তখন আপনারা দেখে নেবেন। আচ্ছা আমাদের যে কোনো পিন তৈরি করার পরে আমাদেরকে বলবে যে এটা যদি আমরা পাবলিশ করতে চাই তাহলে হচ্ছে আমাদেরকে বোর্ড ক্রিয়েট করতে, বোর্ড ক্রিয়েট করার জন্য দেখেন এই যে সিলেক্ট এবং পাবলিশ একটা বাটন দেখতে পাচ্ছেন উপরে রেড ভাইয়া, উপরে উপরে, হ্যাঁ সিলেক্টে, এই যে সিলেক্টে গেলে এখানে আসবে এই যে বোর্ড দেখতে পাচ্ছেন? জি আপু, সিলেক্টে গেলে বোর্ড চলে আসে,
এটা হচ্ছে আমরা বিজনেস হাব থেকে করছি তো দ্যাটস ওয়াই এরকম কিন্তু আমি যদি আমার প্রোফাইল থেকে করতে যাই তাহলে কিন্তু অপশনটা এরকম আসবে না ফার্স্ট আসবে আমি আমার বোর্ড ক্রিয়েট করব তারপরে আসবে হচ্ছে আমি আমার পিন ক্রিয়েট করব পিন ক্রিয়েট করা হচ্ছে আমি যদি চাই পিনটা আমি আমার পোস্ট আকারে দিতে পারি কারো পোস্ট আমার পিনের মধ্যে আমি চাইলে অন্য কারোটা আমার এখানে এনে সেভও করে দিতে পারি আমার বোর্ডে এটা যেটা আমি গতকাল আপনাদেরকে দেখিয়েছিলাম আমার আমার প্রোফাইল থেকে মনে আছে সুব্রত আপনি আপনার প্রোফাইলে যান কোনটা আপু পার্সোনালটা না বিজনেসটা বিজনেসটা এটা তো বিজনেসটাই এটা বিজনেসটাই আছে এটা বিজনেসটাই আছে কারণ ওই যে দেখেন অ্যাড অ্যানালিটিক থাকা মানেই হচ্ছে বিজনেস অ্যাড অ্যানালিটিক থাকা মানেই হচ্ছে বিজনেস এখন নিচে আসেন নিচে আসেন আপনার এডিট প্রোফাইল এখান থেকেও চলে আসে আপনার প্রোফাইলে যেখানে আছেন ব্যাকে যান ব্যাক বাটনটা দেন এখানে ক্লিক করেন এটাতে আমার কার্সর না আপনার আমার কার্সর রেখে আমি ভাবতেছি আপনার হ্যাঁ ক্লিক করেন এই যে দেখতে পাচ্ছেন লিংক করা তারপরে হচ্ছে আপনি ইউ হ্যাভেন্ট সেভড এনি পিন ইয়েট তো আপনি যে প্লাস বাটনটা আছে ডান পাশে প্লাসে যান কোথায় কোন অপশনটা আছে আগে সেটা দেখে নেন হ্যাঁ ক্লিক করেন এই যে বোর্ড দেখছেন ক্রিয়েট বোর্ড ক্রিয়েট পিন এখন কথা হচ্ছে এই অপশনটা আগে বাঁ পাশে ছিল এই প্লাস বাটনটা আগে বাঁ পাশে ছিল বাঁ পাশে ক্রিয়েট বোর্ড আর ক্রিয়েট পিন নামে চলে আসতো এখন এটা এইভাবে আসে এখান থেকে বোর্ড ক্রিয়েট করবেন বোর্ডে যান এই যে বোর্ড যখন ক্রিয়েট করছেন বোর্ডের নাম বোর্ডের ডেট এবং বোর্ডটাকে কি সিক্রেট রাখতে চান কিনা যেটা আমি গতকাল বলেছিলাম সিক্রেট রাখার মানে হচ্ছে সেটা কেউ দেখতে পারবে না আর সো অনলি কিপ দিস বোর্ড সিক্রেট সো অনলি ইউ অ্যান্ড কোলাবরেটরস ক্যান সি যদি কারোর সাথে কোলাবরেশনে থাকেন তাহলে তার সে আর আপনি দেখতে পারবেন আর যদি কোলাবরেশনে না থাকেন তাহলে শুধু আপনি দেখতে পারবেন অন্য কেউ দেখতে পারবে না কিন্তু এখানে আরেকটা মজার ব্যাপার হচ্ছে আপনি যদি অন করে দেন তাহলে হবে কি যে ওই ভিজিটর যারা হচ্ছেন যার পিনটাকে আপনি আপনার বোর্ডে সেভ করে রেখেছেন সে কিন্তু আপনার বোর্ডটাও দেখতে পারবে এবং আপনাদের গতকাল একটা জিনিস দেখিয়েছিলাম যে পিন্টারেস্টের কিছু অ্যাডভান্স সেটিংস আছে সেটা একটা হচ্ছে যে পিন্টারেস্টে পার মান্থে আপনার প্রোফাইল কতজন ভিউ হয় বা ভিউয়ার কোন পরিমাণে হয় সেটা দেখা যায় জি আপু এটা দেখা যায় যেটা কিন্তু অন্য প্রোফাইলে আমরা দেখতে পারি না যে আমার প্রোফাইলে ভিউ কেমন হয় যেটা যে বায়ার যদি আমাকে বলে তুমি আমার এঙ্গেজমেন্ট বাড়াও তো এখানে কিন্তু অ্যানালিটিকে এঙ্গেজমেন্ট দেখতে পারবেন আরেকটা তাকে দেখাতে পারবেন যে দেখো তুমি আমাকে যখন দিয়েছিলে তখন যে কোনো প্রোফাইলে আমরা যখনই কাজ করি তখন যেটা করতে হবে আমাদের ফার্স্টে একটা ক্লিক একটা স্ক্রিনশট নিয়ে নিব আমরা যখনই প্রোফাইলটা আমাদের হাতে পাবো আমরা একটা স্ক্রিনশট নিয়ে নিব কারণ হচ্ছে ওই স্ক্রিনশটের কারণে আমরা আপনার ইয়ে দেখতে পাবো আমরা হচ্ছে তাকে পরবর্তীতে আমাদের ডিফারেন্সটা দেখাতে পারবো কারণ আমরা যখন বাড়িয়ে দিব তখন তো আমরা প্রিভিয়াস কোনো প্রুফ বায়ারকে দেখাতে পারবো না তাই না যে তুমি যখন দিয়েছো তখন এই প্রুফটা ছিল বা এখন এত এসছে এটা কিভাবে দেখাবেন যখনই কোনো পেজ বা যখনই কোনো সোশ্যাল মিডিয়ার কাজ করেন ফার্স্ট দেখে নেবেন কতজন আছে কি আছে সেটা টোটাল ডিটেইল আপনি স্ক্রিনশট নিয়ে নেবেন নিচে আপনার পিসি ডেট সহ নিয়ে তারপর আপনি যেই দিন অর্ডারটা সাবমিট করবেন সেই দিনের একটা স্ক্রিনশট নিয়ে নেবেন দুইটা স্ক্রিনশট কম্পেয়ার করে ওকে দেখাবেন যে বিফোর আফটার মার্ক করে ওই যে আমরা একটা পয়েন্ট বক্স করি না ওরকম বক্স করে বিফোর আফটার লিখে দিবেন তাহলে হবে বায়ারের বুঝতে ইজি হবে যে তার কত ছিল আপনি কত করেছেন ক্লিয়ার জি আপু হ্যাঁ বোর্ডটা ক্রিয়েট করেন কারণ আজান দিয়ে ফেলছে তো নামাজে চলে যাবে বোর্ডটা ক্রিয়েট করি আমরা পিনের কিছুটা ক্রিয়েট করতে পারবো বাকিটা করতে পারবো না আপনাদের ব্যাচ নাম্বার দিয়ে একটা বোর্ড ক্রিয়েট করে ফেলেন চিটং ডিজিটাল মার্কেটিং ব্যাচ 934 দিল মোহাম্মদ ভাই নাই কেন আমি বুঝলাম না ভাইয়া তো ডেইলি ক্লাস করে ভাইয়া কি হয়েছে একটু দেখবেন কেউ খবর নেবেন আপু হোয়াট ডু ইউ প্ল্যান টু ফিনিশ দিস প্রজেক্ট এদের কি দিব একটা ডেট দিব ডেট একটা স্পেসিফিক ডেট এটা ডেট দিলো দিয়েন না এটা ডেট না দিলেও কোনো প্রবলেম নেই এটা ম্যান্ডেটরি কোনো কিছু না বোর্ড সিক্রেট কেন করবেন সিক্রেট করবেন না বোর্ড অলওয়েজ পাবলিক রাখ এই যে এখন আসছে না নিউ বোর্ড সেভ সাম পিন আমি পিন ডান দিয়ে দেন ডান দিয়ে এখন হচ্ছে আমি পিন ক্রিয়েট করব এখন দেখেন আপনার বোর্ডের
মোর আইডিয়া অর্গানাইজ নোটস আলাদা কতগুলি অপশন চলে আসছে না জি আর যেটা বলছিলাম যে আমাদের যে কভার ফটো হবে পিন্টারেস্টে পিন্টারেস্টে কভার ফটো আপনার কিন্তু সিঙ্গেল হয় না আপনি যত ছবি অ্যাড করতে থাকবেন তত ছবি আপনার কভার ফটোতে যাবে এবং আপনারা যদি অন্য কারো প্রোফাইলে ভাইয়া আপনার হোম ফিডে যান হোমে মানে এইটা এইটা এখানে থাকুক পাশে ট্যাব আছে তো পাশে ট্যাবটাতে যান হোম ফিডে যান যে কোনো একজনের প্রোফাইলে ঢুকে যে কোনো একজনের প্রোফাইলে ঢুকে ফার্স্টে পিনে ক্লিক করেন পিনে ক্লিক করলে প্রোফাইলে হ্যাঁ চিকেন 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 যান এটা যে ঢুকব না ডান পাশে একটা হ্যাঁ যান দেখি এই যে রয় 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 ঢুকেন রয় রয় 30 ফলোয়ার 30 ফলোয়ার রয় আপনাদের মতো নতুন যান ভাইয়া রয় আপনাদের মতো নতুন যান যান ব্যাকে যান আপনাদের মতো নতুনদেরকে এখানে অ্যাড করবেন না যার মোটামুটি হাজারখানিক ফলোয়ার আছে বা এর উপরে আছে তাকে তার পিনগুলিকে ট্রাই করবেন আপনার পিনে সেভ করে নিতে আপনার নিশ অনুযায়ী এখন সে হয়তো ড্রেস দেয় আপনি হয়তো ড্রেস না আপনি হয়তো অ্যানিমেল নিয়ে কর্মকাণ্ড আপনার তো যারা ড্রেসের জন্য পিন্টারেস্টে ঢুকবে তারা জীবনে অ্যানিমেল দেখবে না এই যে দেখেন ওর ছবি দেখতে পাচ্ছেন এগুলি কিন্তু সমস্ত এই যে ওর এই ছবিগুলি কিন্তু উপরে যাওয়া পিন্টারেস্টের সো কেউ বলবেন না আপু এটা এরকম আসছে কেন আমারটা এরকম আসে না কেন উপরে উঠেন ভাইয়া উপরে 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 এটা আপু এই যে উপরে ব্যাকে দেখতে পাচ্ছেন ওর ছবিগুলি কিন্তু টিকটকে নিচে ছিল জি আপু এইখানে আপনাদের যেটা করতে হবে সেটা হচ্ছে ভাই একটু নিচে আসেন নিচে এসে দেখেন ওর ফলোয়ার এখন আপনি চাইলে আপনি ও রিলেটেড আপনারা তো ডিজিটাল মার্কেটিং রিলেটেড আপনারা সার্চে ডিজিটাল মার্কেটিং লিখবেন ডিজিটাল মার্কেটিং সোশ্যাল মিডিয়া মার্কেটিং লোকাল এসইও এরকম করে লিখতে পারেন আপনারা ডিজিটাল মার্কেটিং দেখছেন আপনাদের এই যে গিগের ছবির আইডিয়া আসবে গিগের ছবির আইডিয়া আসা কোথেকে আসবে কি টাইপের ছবি দিবেন কি টাইপের দিলে ভালো হবে এখান থেকে লেখাগুলি দেখে সিমিলার আপনারা রেডি করতে পারবেন না ক্যানভাতে জি আপু সেভ করেন একজন দেখতে দেখতে যাইতেছে এই যে দেখেন ফেসবুক পিন্টারেস্ট ইনস্টাগ্রাম টুইটার বায়ে যান দেখে যান স্ক্রল করেন নিচে আসেন এই যে হ্যাঁ এই যে এই ছবিটা যদি কোনো গিগে আপনারা ইউজ করেন মানে সিমিলার ওয়েতে হ্যাঁ আপনারা এভাবে রেডি করলেন এইটাকে কপি না করে এইটাকে ডিরেক্টলি ইউজ না করে আপনারা এইটা দেখে এইটার মতো করে রেডি করলেন আপনাদের কি গিগের ছবিটা আরো সুন্দর হয় না জি আপু দেন ওরে ফলো আপনি আমারে ফলো দিবে না তো আপনাকে দেওয়ার দরকার নেই আপনি তো একদম নতুন না আপনি ওকে ফলো দেন ফলো দিয়ে ও না এইটাতে না এইটাতে না ভাইয়া ডিজিটাল মার্কেটিং রিলেটেড যেটা ছিল আমি সেটার কথা বলছিলাম ডিজিটাল মার্কেটিং রিলেটেড ওদেরকে ফলো দিবেন ফলো দিয়ে করবেন কি আপনি আপনার গিগের দিয়ে একটা ছবি দিয়ে দিবেন ও ও আচ্ছা ও এটা তো এইটাই পামেলা ইত্ত এই লোক সেই এই মুগ্ধ মহিলা এটা এটা ওর পোস্ট না ও পিন করে নাই দেখেন তাহলে কিভাবে বুঝবো এটা ওর পিন না ওর প্রোফাইলে গেছেন আর ওর প্রোফাইলে কি আপনি এই টাইপের কিছু দেখছেন না তাহলে ও কারোটা সেভ করছে মনে হয় সেভ কেন করা বুঝতে পেরেছেন জি আপু এই যে দেখেন এখানে লেখা আছে ভাই এই যে নিচে লেখা দেখেন এই যে নিচে 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 দেখছেন সেভ টু এই যে কে কোথায় সেভ করছে তার প্রজেক্ট কোন প্রজেক্টে যে মার্কেটিং প্রজেক্টে দেখতে পাচ্ছেন জি এটা এই মেয়েটার প্রোফাইলে যান এটা ওর প্রজেক্ট ওর প্রজেক্টে যাবেন হ্যাঁ মেয়ে প্রোফাইলে ঢুকেন দেখেন নিচে আসেন ও এটা কেন করছে বলেন তো ও করছে যাতে ওর এখানে ট্রাফিক আসে এই যে মার্কেটিং প্রজেক্ট হিসাব বুঝতে পারছেন জি আপু কেন সেভ করবেন কাদের সেভ করবেন আপনার কোন পেজের সাথে করবেন এই যে দেখেন টুইটারের ছবি কত সুন্দর এই যে যারা আমারে বলছেন আপু আপনি কি গ্রাফিক্স ডিজাইনার আমি গ্রাফিক্স ডিজাইনার না আমি অনেক জায়গায় ঘাটাঘাটি করি এই জন্য হয়তো বা আমি ছবি খুব মানে আমি হয়তো আপনাদের মতো এত ভালো পারি না বাট ট্রাই করি করার বুঝা গেছে জি আপু
এখন হচ্ছে আমাদের পিনের জন্য ছবি রেডি করতে হবে। পিনের জন্য ছবি ক্যানভা থেকে ইনস্ট্যান্ট আমরা কিছু ছবি নামায় নিয়ে আসবো, বা আমরা আমাদের গিগের জন্য ফার্স্টে রেডি করেছিলাম যেগুলি আমি ক্যান্সেল করেছি বা কোনো কারণে আমাদের গিগে দেয়া হয়নি, ওরকম ছবি এখান থেকে নিয়ে আমরা হচ্ছে পিন্টারেস্টে আপলোড করবো, যেটা আমাদের পিন্টারেস্টে পিনও হবে, আমার পিন্টারেস্টের ডেস্টিনেশন ইউআরএল ও হবে, আমি ফাইবার দিয়ে দিবো, আমার ফাইবারের গিগের লিঙ্ক দিয়ে দিবো এখানে, আমি আমার ফেসবুকের প্রোফাইলের লিঙ্ক দিয়ে দিবো, আমি আমার টুইটারের লিঙ্ক দিয়ে দিবো, আমি আমার ইনস্টাগ্রামের লিঙ্ক দিয়ে দিবো, যাতে ট্রাফিক ডিরেক্টলি ওখানে চলে যায়। সাজ্জাদ কি চিন্তা করতেছেন আপনি একদিকে তাকায়? ঘুম আসছে? এটা কোথায় জানি দেখছিলাম আপু, এখানে পিন্টারেস্টের এগুলা পিন। আরে ভাইয়া ওই যে সার্চ ক্যানভা, সার্চ ক্যানভা উপরে এখানে পিন্টারেস্ট লিখেন না। আহারে আপনাদের নিয়ে আমি কোথায় যে যাব, দেখছেন? এগুলি কেন নিবেন আপনি মার্কেটিং রিলেটেড? আপনার ইয়ে নেন, গিগের ছবি রেডি করছিলেন যেগুলি ক্যান্সেল করা হয়েছে ওই ছবিগুলি নেন, ইয়োর ডিজাইনে যান, টেমপ্লেটে না, ইয়োর ডিজাইন। এই যে বাপাশে টেমপ্লেটস, এগুলি টেমপ্লেটস, টেমপ্লেটস এর পাশে হচ্ছে ইয়োর ডিজাইন। এই যে এখানে না বাইরে ক্লিক করেন ভাইয়া, হোল্ড 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 সুব্রত ভাইয়া হোল্ড। আরে আমি ওনারে হোল্ড বলতে বলতে উনি দৌড় দেন। এই দেখো ইয়োর ডিজাইন, এখানে আসতো না, ওইখানেও ছিল ইয়োর ডিজাইন। আচ্ছা এখানে তো অনেক কত কত কিছু করছে, এটা কে করছে? শেখ আপ শেখ পারা সোনা গাজী কোনটা করছেন বলে ফেলেন। এই যে টামারটা আপু নামাজের ব্রেক, জি ভাই নামাজের ব্রেক দিয়ে দিচ্ছি। আচ্ছা শুধু তো একটু নামাজের ব্রেক স্ক্রিনটা দিয়ে দেন, আমরা নামাজের ব্রেকটা নিয়ে আসি। ওরা জামাতে নামাজ করে তো ভাইয়া, সবাইকে আমি মিউট করে দেই। হ্যাঁ হ্যাঁ সবাইকে মিউট করে দিচ্ছি, নামাজের ব্রেক স্ক্রিনটা দেন, 15 মিনিটের ব্রেক। আমরা অলরেডি তো 4টা বেজে যাচ্ছে, আমরা 4:10 ব্যাক করি। দেন
হ্যালো হ্যালো জি হ্যালো জি আপু ভাইয়া আপনারা শুনতে পান না জি আপু পাচ্ছি একটু সময় লাগে সবাই ব্যাক করেছেন সবাই আপনাদের আসলে এত লেট লতি আপনাদের মতো আমি আর দেখি নাই ভাইয়া এখানেও লেট ওইখানেও লেট জয়েন করতেও লেট নামাজে ব্রেক দিলেও লেট আচ্ছা আপু দিল মোহাম্মদ ভাই আপনি কই ছিলেন আপনি আজকে ক্লাসে জয়েন করেন নাই কালকেও জয়েন করেন নাই আপনি সুস্থ ভাইয়া মিউট করে কথা বলতেছেন আমি কিছু শুনতেছি না এই লাইভ কপিরাইট খেয়ে যাবে এই গান শুনা বুঝছেন দিল মোহাম্মদ ভাই আপনি যে গান ছেড়ে দিতে ভাইয়া ভাইয়া মিউট 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 কারণ আপনার এই গানের অডিও যদি কোনোভাবে আমার লাইভের সাউন্ডে আসে আমার এই লাইভটাকে ওরা কপিরাইট ক্লেম দিয়ে বন্ধ করে দিবে আপনি ক্লাস করেন নাই ভেবে আমি ভাবলাম যে আপনি সুস্থ আছেন কিনা আমরা আমাদের ক্লাস শুরু করে দিই সুব্রত আপনি হচ্ছেন ভাইয়া স্ক্রিন শেয়ারটা অফ করে আমাদের পিন্টারেস্টে চলে যাই পিনের কাজগুলিতে আচ্ছা অনেকেই আমাকে জিজ্ঞেস করে যে চিটং এর হয়ে রেজিস্ট্রেশন কিভাবে করবে চিটং এর হয়ে রেজিস্ট্রেশন যেটা হয় যে ও আচ্ছা আচ্ছা সমস্যা নেই দিল মোহাম্মদ ভাইয়া সাবধানে যান সেফলি থাকেন আর গরম কাপড় পরেন যাতে ঠান্ডা না লাগে অসুস্থ না হয়ে যান তো আমাদের চিটং এর ডিভিশনের রেজিস্ট্রেশন করতে হলে এলইডিপি যে রেজিস্ট্রেশনের সাইটটা আছে ওই সাইডে যেয়ে আপনারা হচ্ছে রেজিস্ট্রেশন করবেন রেজিস্ট্রেশন করার সময় আপনার অ্যাড্রেস চিটং এর দিবেন এবং হচ্ছে ওইখানে দেয়া থাকে কোন ডিভিশনে আপনারা হচ্ছেন রেজিস্ট্রেশন করতে চান আপনারা তখন চিটং দিলে আপনারা আমাদের এই চিটং ডিভিশনে রেজিস্ট্রেশন করতে পারবেন অনেকেই জিজ্ঞেস করে আপু চিটং এ কিভাবে রেজিস্ট্রেশন করবো আপু আপনার ব্যাচে কিভাবে আসবো এখন তো আমাদের অলরেডি 33টা ক্লাস শেষ আমরা চাইলেও হচ্ছে নতুন কোন স্টুডেন্ট নিতে পারবো না আমাদের ব্যাচে আচ্ছা আরেকজন ছবি দেখতে দেখতে পাগল হয়ে যায় মানে সুব্রতর পিসিতে ঢুকলে আমার মাথা ঘুরতে থাকে সুব্রত বাকিরা কি এসছেন সব গণহারে ক্যামেরা বন্ধ দিবাকর ভাই শুধু ক্যামেরা অন করে রাখছে দিবাকর আর চিন্ময় ছাড়া একটা মানুষকে আমি দেখলাম না আমার বুথ দিবাকর আর চিন্ময় অলওয়েজ আমি যে হ্যাঁ ক্যামেরাটা অন করে রাখে না বান্দা কেন এটা আমি বলছি না যে ক্যামেরা অফ থাকলে আমি বের করে দিব এখন থেকে আর আমি বলবো না যে ক্যামেরা অফ থাকলে বের করে দিব সোজা বের করে দিব আমি ভার্চুয়ালি বের করে দিব ক্লাস থেকে আপনারা যদি অনলাইনে ক্লাস করতে সরি অফলাইনে ক্লাস করতেন তাহলে বলতাম যে বাইরে গিয়ে দাঁড়ায় আপনারা কান ধরে দাঁড়ায় থাকেন এখন তার এটা বলতে পারি না তো এই জন্য আপনাদেরকে ক্লাস থেকে বের করে দিব কান ধরে তো দাঁড় করে রাখতে পারবো না দিল ভাইয়া আসছে হ্যাঁ দিল ভাইয়া আসছে দেখেছি আমাদের দিল ভাইয়া হচ্ছে জার্নিতে আছেন দ্যাটস ওয়াই দিল ভাইয়া জয়েন হতে লেট হয়ে গেছেন আচ্ছা সুব্রত এখান থেকে হচ্ছে ওই ছবিগুলি নেন যেই ছবিগুলি হচ্ছে কারো গিগে লাগবে না বা কারো গিগে দিবে না যেগুলি ওয়েস্ট ছবি যেগুলি হচ্ছে ফেলানো ছবি ওরকম কোনো ছবি বের করেন আর যদি ওরকম নাই পান তাহলে হচ্ছে আপনারা ফেসবুক ইনস্টাগ্রামের কোনো ছবির কিছু একটা নিয়ে নেন থাকে না আমাদের এরকম অহরহ অনেক ছবি তো আছে আচ্ছা পিকজাবে থেকে নামান পিকজেল থেকে নামান তারপরে আনস্প্ল্যাশ আছে ওইখান থেকে নামায় নেন এগুলি তো কপিরাইট ফ্রি না ওইগুলি থেকে নামিয়ে নেন ভাইয়া ভাইয়া ওয়েবসাইট গুলির নাম বলেছি সুব্রত শুনতে পেয়েছেন এক্সাম দেওয়ার জন্য আপনারা কি রেডি সবাই সবার মিউট করা আপু বুঝেন
বললাম এক্সাম দেওয়ার জন্য রেডি আপনাদের তো আজকে এক্সাম ছিল একটা জি আপু রেডি জি আপু রেডি আচ্ছা সালাউদ্দিন ছাড়া আর কেউ রেডি না জি আপু আর কেউ রেডি না সেটা জি আপু না রেডি জি আপু রেডি না রেডি না রেডি না রেডি না তো অন্য জিনিস তুষারের আজকে এক্সাম ছিল তুষার আজকে ছাড় তুষার ছাড়া বাকিরা তুষার রাফি ছাড়া বাকিরা আপু রেডি রেডি আপু রেডি আপু আমারও চারজন রেডি আপু পাঁচজন রেডি আপু ছয়জন আর বাকিরা আসমাত রেডি না লুবনা জাহান লিভার রেডি না সুভাশিস রেডি না সুব্রত রেডি না ভাইয়া এই যে মহিলার গ্লাস গ্লাস হাত ল্যাপটপ তিনটা ল্যাপটপ মোবাইল হ্যাঁ এটা নিয়ে নেন এটা নিয়ে এটাকে হচ্ছে আপনি ডিজিটাল মার্কেটিং এর উপরে হয়তো দুইটা লিখা লিখে খুব দ্রুত দিয়ে দেন ডিজিটাল মার্কেটিং ব্যাকগ্রাউন্ড না দিয়ে ভাইয়া ডিজিটাল মার্কেটিং বা ফেসবুক মার্কেটিং ফেসবুক অ্যানালিটিক বা এসইও অ্যানালিটিক বা ইউটিউব মার্কেটিং এরকম কিছু একটা লিখেন দেখেন কি আসে আপনাদের গিগের ছবি এখান থেকে নিয়ে এডিট করে কত সুন্দর ছবি রেডি করতে পারেন আর আপনারা কাঁদতে কাঁদতে শেষ হয়ে যাবেন এগুলো কি কপিরাইট ফ্রি জি ভাইয়া কালকে যে বলেছিলাম তিনটা সাইটের নাম যেখানে ফ্রি হ্যাঁ না না আপু ও আচ্ছা আপু জানেন বুঝছি মো না না আপু কি না না আপু কি ভাইয়া আচ্ছা বসে না আমি এর গুলি মনে করছে পিন্টারেস্টটা ছবি মনে করছে যে উপরের সাইটটা খেয়াল করে না যাবে এটা পিন্টারেস্ট না নিয়ে নেন এই যে লিড জেনারেশন সোশ্যাল নেটওয়ার্কিং ভাইয়া এই যে ডান পাশে লোকটা লিখতেছে নিয়ে নেন হ্যাঁ ইমেল মার্কেটিং নিয়ে নেন নিয়ে নেন এটা ফ্রি না আপু ও আচ্ছা এটা ফ্রি না তো ফ্রি নেন বাইর করেন আনপ্লাস থেকে না আনপ্লাস ওদের ছবিগুলো অনেক ভালো আনপ্লাস জি আপু আনপ্লাস একটা ওয়েবসাইট আছে আচ্ছা আমি দেখি লিংকটা দেখতে হবে unsplash.com এটা তো গতকাল বলেওছি জি আপু গতকাল আপনি বলছিলেন জয়েন ফ্রি ফ্রি জয়েন হয়ে যান কোথায় আপু এখানে আনস্প্ল্যাশ লেখা আছে জয়েন ফ্রি ডান পাশের কর্নারে উপরে আপু ফেড ভিপিএন একটা নিচে জি ভাইয়া ভিপিএন একটা নিচে ফেড ভার্সন আপনি হ্যাঁ আপু এই মাত্র নিলাম ও ভালো তো দিয়ে দেন সবাইকে যদি সবাই ইউজ করতে পারে করবে হ্যাঁ আপু আমি জি ফাইলটা দিয়ে দিচ্ছি সবাইকে ওকে আমাদের সাথে একটা ভাইয়া আছে বুঝছেন উনি আপনাদের এই ক্লাসটা করার জন্য অনেক ভাবে ট্রাই করেছে কিন্তু ওনার ব্যাড লাক উনি হচ্ছেন লেটে ট্রাই করেছেন মানে আমাদের অলমোস্ট 10 12টা বা 15টা ক্লাস বা 20টা ক্লাস শেষ হওয়ার পরে ট্রাই করেছেন তো ভাইয়া এই বছর আর চান্স পাচ্ছেন না আপনাদের লাইভ দেখেন আর আপনারা ক্লাসে বসে থেকে ফাঁকি দেন কি আসলো এসইও অ্যানালিটিক আসছে এসইও অ্যানালিটিক চাইছেন তো এসইও অ্যানালিটিক আসছে আপনার কাছে এসইও অডিট ভাইয়া শুধু এসইও 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 আচ্ছা এসইও দিলে ওরা ওই সেউল ধরে নেয় আসছে টাকা ডলার ডলার দিয়ে কি করবো এই হচ্ছে মানুষের অবস্থা ভাইয়া সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন লিখে না ওরা শর্ট ফর্ম নেয় না ওদের যা অবস্থা দেখা যায় ওরা শর্ট ফর্ম নেবে না সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন লিখেন আচ্ছা আমি আপনাদেরকে বলেছি সেটা হচ্ছে আমি যখন ক্লাস নেই তখন আমাকে টেক্সট করা বা জুমের চ্যাট বক্সে টেক্সট করে আমাকে কোনো কিছু বলার মানে হচ্ছে আপনাদের মানে ইয়ে কি বলে এটাকে সময় নষ্ট করা কারণ হচ্ছে আমি দেখতে পাই না আমি দেখি না
হইছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন প্লেনের পাংখা নিয়ে আসছে ভাইয়া ডিজিটাল মার্কেটিং লিখেন এই যে আসছে আসছে নিচে আসছে হ্যাঁ এই সোশ্যাল মিডিয়া এই যে দেখছেন কি সুন্দর সোশ্যাল মিডিয়া আসছে এটা যদি কোনো গিগে দিতেন কি একটা অবস্থা হইতো কিন্তু আপনারা কি করছেন নড়তে চড়তে রাজি না সব ভুলে এক একটা বড় বড় অজগর সাপ আমি যখন এটা নিছি তখন এটা আমার পছন্দ হয় না আপু আপনি এটা নিছেন হ্যাঁ দেখাবো হ্যাঁ দেখব না আমার পছন্দ হয় নাই কিন্তু মানে সুন্দর এই যে দেখেন নিচে একটা মোবাইলের সাথেও সোশ্যাল মিডিয়া দেয়া আছে আবার সাথে ফেসবুকেরও আছে এটা ফেসবুকের জন্য ইউজ করতে পারতেন আপনারা মানে আপনারা আসলে অজগর সাপ আপনাদেরকে আমি এতদিন বাচ্চা অজগর মনে করতাম কিন্তু আপনারা বাচ্চা অজগর না আপনারা পরিপক্ক বড় অজগর সাপ অজগর সাপ কি করে জানেন একদিন খায় একদিন খাওয়ার পরে ওরা সাত দিন আট দিন দশ দিন নড়াচড়া করে না আর ওরা একদিন খাওয়ার আগে সাত দিন হচ্ছে খায় না না খেয়ে যেটাকে খাবে সেটাকে মাপতে থাকে সেটার সেটার জন্য সে তার বডির ভিতরের অংশ খালি করতে থাকে আপনারা হচ্ছেন ওই সাইজের অজগর একদিন খাবো ডেলি ডেলি খাবো কেন ডেলি ডেলি কষ্ট করব কেন আপু পড়াইতে থাকুক একবারে ক্লাস শেষে পঞ্চাশটা ক্লাস শেষে আপু লাইভ ভিডিও দেখে আমরা শিখে নিব আপনাদের চিন্তাধারা এরকম আপনারা অজগর সাপ হয়ে আপনারা আমাকে অজগর বানাই ফেলতেছেন আমি যে যে টুকটুক করে লাভ দিতাম আমি এখন আর লাভ দিতে পারি না আপনারা আমার স্লো বানাই দিচ্ছেন আমি ভাবছিলাম আপনারা আমাকে আরো ফাস্ট করবেন আপনাদের ব্যাচে আমাকে ফাস্ট করার মতো কে আছে জানেন আমাকে ফাস্ট করার মতো আছে হচ্ছে সুব্রত আছে আমাকে ফাস্ট করার মতো শুভাশিস আছে শুভাশিস যদিও ডিপ্রেশনে চলে যায় মাঝে মাঝে ওর সাথে আমিও ডিপ্রেশনে চলে যাই ইদানিং তারপরে হচ্ছে রাশেদ ভাই আছে মিনহাজ মাঝে মাঝে একটু একটু ফাস্ট হয় আবার মিনহাজ মানে মিনহাজ হচ্ছে আমাকেও মেনটেন করে মিনহাজ আপনাদেরকেও মেনটেন করে মিনহাজ একবার অজগর হয় একবার আমার মতো টুকটুক লাভ দেয় হাসনাতকে ফার্স্টে দেখছি কিন্তু হাসনাত পরে পুরাই হয়ে গেছে পুরা অজগর মানে হাসনাত এখন সবচেয়ে বড় অজগর আর সাজ্জাদ তো হচ্ছে এদের বস আবু আপলোড করতেছি যেটা পাই হ্যাঁ ভাইয়া আমাদের তো এখন দরকার নাই ওরকম ভাইয়া একটা সেকেন্ড একটা সেকেন্ড নিচে একটা অপশন এসছে এই অপশনটা আগে ছিল না একটু জানতো কোনটা হো ওই অর্গানাইজ 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 ক্লিক করে ফেলেন কেন আপনি ভাইয়া বলা মাত্র একটা ক্লিক দিয়ে ফেলায় মানে আপনার হাত এত দ্রুত চলে কেন আপনার থেকে একটু ফাস্ট ওদেরকে একটু ধার দিয়েন ওরা যাতে একটু নড়াচড়া করে এটা তো আপনার হোমে আসছেন প্রোফাইলে না আপনার প্রোফাইল এখানে ভাইয়া হোল ভাইয়া হো আপনার ছবি বায়াস হ্যাঁ সব বুঝে এই যে আমাদের সবচেয়ে বড় অজগর এটা তুই একটু আগে পদবি দিয়েছেন না বস হ্যাঁ অজগরের বস এটা কি আপনার কি মনে হয় এটা খুব ক্রেডিটের ব্যাপার খুব সম্মানের ব্যাপার আপনাকে আমি এটা বলেছি সে আমারে কেউ বললাম আমি মরে যেতাম যে আমার এত বড় কথাটা আপু বলতে পারলো তাও আবার লাইভে সবার সামনে পুরো বাংলাদেশের আম জনতার সামনে কিন্তু আপনার তো লজ্জা নাই আপনি বলবেন আমাকে দেখে নাই আমি কিন্তু এখন সাজ্জাদ বের করে দিব সুন্দর আমি বের করে দিব যাদের ক্যামেরা গুলি বন্ধ আমি কিন্তু বের করে দিব বলতেছি তার মানে এই না যে আমি কিন্তু করব না আপু 2 মিনিট আপু জি VPN টা আমি এখানে ইয়েতে দিছি মেসেঞ্জার সবাই ডাউনলোড করে রাখবেন এটা ইনস্টল করার নিয়মটা আমি রাতে ক্লাস করার তখন দেখাই দিব সবাইকে এটা ইনস্টলটা নরমালি ইনস্টল হবে না আমি দেখতেছি আছে VPN দিয়ে লগইন করছেন না VPN ছাড়া VPN ছাড়া এই সেই জন্য আপনাকে ব্লক করছে Thank you.
দাঁড়ান প্রবলেম কি হইছে দেখেন ভায়োলেটিং পিন্টারেস্ট কমিউনিটি গাইডলাইন উই নোটিস আনইউজুয়াল অ্যাক্টিভিটি অন ইওর অ্যাকাউন্ট ইউ রিকোয়েস্ট অ্যান অ্যাকাউন্ট দেখছেন বলছেন না পিন্টারেস্ট করে অবস্থাটা দেখছেন কি করছেন আপনি কিছুই তো করি না আপু মানে আমি বাকি কাজ কার অ্যাকাউন্টে দেখাবো মানে আপু আমার অ্যাকাউন্টে দেখাইতে পারবেন অবস্থাটা দেখছেন নগদে আপনাদেরকে যে আমি বলি যে পিন্টারেস্ট আসলে তেদ রয়ে গেছে আপনাদের ভিপিএন ইউজ করতে হবে আপনি ভিপিএন ছাড়া করছেন ভাই ভিপিএন দিয়ে জানতো মাত্র অ্যাকাউন্ট করা অ্যাকাউন্টটাকে ডিঅ্যাক্টিভ করে দিচ্ছে এটাই মাত্র করছেন না ভাইয়া জি আপু ভাইয়া মেইল পাঠাইছে আপু একটা মেইল পাঠাইছে বলতেছে ওখানে কি চেক করলে দেখা যাবে কি হইছে এই যে দেখেন তো মেইলে জানতো আপনার আপনি আবার এই লেখা কোথায় দেখলেন আমি দেখি না চোখে আপনাদের চোখগুলি আমার একটু ধার দিয়েন তাহলে আমি চোখে একটু বেশি দেখব আমি চোখে এত কম দেখি কেন মাঝে মাঝে আপনাদের একটা একটা করে চোখ দিবেন একটা আমার কাছে রাখবেন একটা আপনাদের কাছে থাকবে তাহলে আপনারাও দেখবেন আমিও দেখব এইটা সুব্রত ইন্টারেস্ট অ্যাকাউন্ট বিকজ অফ সাম অ্যাক্টিভিটি is because it created a bad experience for other people on Pinterest. If you think we made a mistake, click here, this link, and we will review your account within bhaiya. Spam policy te jan. Haan, eta te jan. Click this link e jan. Apni kono adult content dan nahi, haan. Dekhen o ki chai. We will take a look. Achha, thank for your... Jan bhaiya, ekhon community guideline e jan. Community guideline ta copy koren. বায়ারের অ্যাকাউন্ট এই জন্যই তো আপনাদেরকে বলছিলাম যে জিনিসগুলি পড়েন আপনাদের মাথায় ঢুকে নাই আজকে ক্লাসেও তো বললাম যে আপনাদের যখনই আমি কোনো কাজ করাই পড়েন না আমি বলছি না পিন্টারেস্ট বাংলাদেশে ব্যান ব্লক হয়ে যাও আপনি বাংলাদেশের আইপি দিয়েও যদি আপনার আইপি বাংলাদেশের ইউজ হয়ে থাকে তাহলে হচ্ছে ওরা আপনাকে ব্লক করেছে আপনার আইপি কি এখন কোন কান্ট্রি বাংলাদেশের না এই জন্যই বাংলাদেশে পিন্টারেস্ট ব্যান আমি বলেছি আপনাদেরকে বাংলাদেশ থেকে পিন্টারেস্টের অ্যাড এটা কাজ করবে না ব্লক করে দিবে আপনি ইউএস এর আইডি খুলেছেন কিন্তু আপনি ইউজ করেছেন বাংলাদেশের আইপি যখন এটা করবেন তখন এটা প্রবলেম ধরবে আপনি যখন ইউএস এর আইপি ইউএস এর নাম্বার দিয়ে করবেন তখন অবশ্যই ভিপিএন দিয়ে আপনার হচ্ছে আইপি চেঞ্জ করবেন আইপি দিবেন ইউএস এর আইপি তাহলে আর এই প্রবলেমটা হইতো না সমস্যা নাই রাতে আরেকটা ইমেল অ্যাড্রেস দিয়ে খুলে নিব এটা যদি ই না করে হ্যাঁ সমস্যা নাই কিন্তু এটা হচ্ছে কেন প্রবলেমগুলি হয় এই প্রবলেমগুলি আমি বলেছিলাম না পিন্টারেস্ট প্রবলেম করে মার্কেটিংটার প্রবলেম হচ্ছে ওই 28টা কান্ট্রি ছাড়া অন্য কোনো কান্ট্রি অ্যাডের কাজ করতে পারে না আর এই জন্য ওই 28টা কান্ট্রি দিয়েই পিন্টারেস্টগুলি ক্রিয়েট করে বায়াররাও ক্রিয়েট করে বায়াররা সেলারদেরকে ওই 28টা কান্ট্রির জন্যই বলায় তো তখন ওরা নাম্বারগুলি ওইরকমভাবে আপনাকে নিয়ে দিবে অথবা আপনাকে বলবে নাম্বারটা আপনি নিয়ে নিতে তো আপনি যেহেতু নাম্বারটা নিতে পারেন সেক্ষেত্রে আপনি যেটা বলবেন যে হ্যাঁ আমি নাম্বার নিয়ে করে দেবো কিন্তু আপনার প্রাইজিং বেশি হবে সময় এসে আপনার প্রাইজিং বেশি নেবেন কেন কারণ আপনি এক হচ্ছেন আপনার আইপি চেঞ্জ করছেন দুই হচ্ছে আপনি নাম্বারটা ওকে প্রোভাইড করছেন ঠিক আছে আরেকটা যেটা বললাম যে ফাইবারে এরকম নাম্বার টাম্বার ছাড়া বলবে দেখো আমার তো আসলে এখানে এটা নাই ওইটা নাই তুমি এটা করে দাও আমি তোমাকে দিয়ে দিচ্ছি এরকম অনেক কমেন্ট করে তো দেখা যায় কি ফাইবারে ওই সেলারগুলি না সরি ওই বায়ারগুলি স্প্যামার হয়
যারা হচ্ছে আপনাকে হয়তো আপনার ইনফরমেশন দিয়ে কাজ করিয়ে পরে আপনাকে ধরবে, যেটা আমার এক ব্যাচমেটের সাথে হয়েছে। আমাদের আমি আমার ইনস্টিটিউশনের নাম না বললাম, আমি যেখান থেকে শিখেছিলাম, আমাদের কোর্স চলাকালীন সময়ে ইমেল মার্কেটিং এর একটা কাজের জন্য একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হতো। ইমেল মার্কেটিং যখন আমি দেখাবো তখন আপনারা দেখবেন আমরা ইমেল মার্কেটিংটা শিখব হচ্ছে মেল চিম্পের থ্রুতে। তো ওকে অন্য আরেকটা মেল চিম্পেরই মেবি একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে বলে, পেইড অ্যাকাউন্ট। তো ও হচ্ছে ফোন নাম্বার টোন নাম্বার ওরটা দিয়ে করে। এই বায়ার সেম অর্ডার আরো তিনজনকে করে আমাদের একই ইনস্টিটিউশনের আরেকটা গ্রুপের। মানে আমরা একটা ধরেন আপনারা যেমন 934 এখন তো এলইডিপি চিটং ডিভিশনে 934 ছাড়াও আরো অনেকগুলি ডিজিটাল মার্কেটিং এর চলছে না, তো ওই মেয়েকেও করে। আমরা কিভাবে জানতে পারি জানেন, আমাদের যে সিএ মেন্টর মানে সাইফুল ভাইয়া, তো আমাদের তো স্কিল পার্টের মেন্টর আলাদা হয় বা অনেক সময় দেখা যায় এক হয়, কিন্তু সিএ মেন্টর ম্যাক্সিমাম সময় এক হয়ে যায় আমাদের সিএ মেন্টর বা কমিউনিকেশনের মেন্টর। তো সাইফুল ভাইয়ার ক্লাসে সাইফুল ভাইয়াকে আমরা নক, ওই মেয়ে নক করছে আমাদের ব্যাচের মেয়েটা, যে ভাইয়া আমার এরকম বায়ার রিকোয়েস্ট আসছে, বায়ার আমাকে নক করছে, আমাকে এই অর্ডারটা প্লেস করছে। ভাইয়া ইনস্ট্যান্ট বলতেছে আমাকে, তো আমার অন্য দুই ব্যাচের দুজন বলছে এটা ওদেরকেও অর্ডার প্লেস করছে সেম অর্ডার বলে। হ্যাঁ, পরে পুরোটা দেখে দেখা গেল যে সেটা একটা স্প্যামার, এবং তাকে পরে ফাইবার থেকে ব্লক করার জন্য ফাইবারকে তার এগেনস্টে রিপোর্ট দিতে হয়েছে, প্রুফ দিতে হয়েছে। প্রুফ দিয়ে সে হচ্ছে আপনার ইয়ে করেছে, তার ওই বায়ার অ্যাকাউন্টটাকে সাসপেন্ড করানোর জন্য রিপোর্ট করা হয়েছে। তো এরকম স্প্যামার আপনারা পাবেন। এটা সে কেন করছে? জি আপু, এটা সে কেন করছে এই কাজটা, বায়ারটা স্প্যামিং এর কাজটা? এটা ধরেন আপনার ইনফরমেশন দিয়ে সে কাজ করে নিয়ে, সে স্প্যামারটা আসলে কেন করে এটা ডিটেইলটা না ভাইয়া অত ভালোভাবে আমিও জানি না, যে স্প্যামিং করে তাদের লাভ কি, যে একটা বায়ার তিনটা সেম জিনিসের তিনটা অর্ডার প্লেস করলো, তিনটা মানুষকে দিয়ে কাজটা করালো, তার বেনিফিট কোথায় সেটা তো আমি জানি না। মেবি কোনো এটা হয়তো হতে পারে হ্যাকিং টাইপের কোনো কিছুর জন্য সে কাজ করে। স্প্যামিং কি, যে যে জিনিসটা স্প্যামিং কোনটাকে বলি আমরা, বা স্প্যামিং এর মিনিং কি জানি আমরা বলেন তো? জয়দেবের ঘুম আসতেছে, আমি একটা কোশ্চেন করেছি, আপনাকে শুনতে পেয়েছেন? জি আপু। স্প্যামিং এর মিনিংটা কি জানি আমরা বলেন তো? স্প্যামের মিনিং হচ্ছে যেটা আমরা সাধারণত মানে কি, যেটা আমাদের লাগে দরকার হয় না। স্প্যামিং আমাদের সোশ্যাল মিডিয়াতে যেটা ধরা হয় যে একই লিংক বারবার শেয়ার করা, মানে এই লিংকটা সাসপিশিয়াস কিছু। কারণ কিছু কিছু সময় দেখবেন আমাদেরকে এরকম কিছু লিংক আমাদের ইনবক্সে আসবে, বলা হয় যে এই লিংকটা ক্লিক করলে আপনার আইডি, এই টাইপের লিঙ্কগুলি ক্লিক করলে আপনার আইডি হ্যাক হয়ে যায়, এরকম কিছু কথা বলা হয় না? এটা সাজ্জাদ ভালো জানবে, সাজ্জাদ এর সাইবার সিকিউরিটি নিয়ে কাজ করেছে, সাজ্জাদ মুখ বন্ধ করে আছে। এটা আমার থেকে ভালো সাজ্জাদ বলতে পারে। বস আছে আপু এখানে, কে আছে? আহাদ ভাই। ও হ্যাঁ, আমাদের আহাদ স্যার আছেন। আহাদ সেজন্য আছেন, বলেছিলাম আহাদ প্রধান, আহাদ প্রধান বলে ফেলেন আপনি। সাজ্জাদ আহাদ মেবি কোন কারণে হয়তো শুনতে পাচ্ছে না, আপনি বলে ফেলেন। স্পেমিংটা হচ্ছে যে যেটা না করা হয় সেটার মানে যে জিনিসটা বৈধ না, অবৈধ কোনো কিছু করতে গেলে সেটাকে স্পেমিং বলা হয়। আরেকটা বিষয় হলো যে স্পেমিং হলো যে আপনার ভলিউম বাড়ান, আপনার ভলিউম শোনার জন্য মানুষ কান একদম কানের ভিতরে যদি হেডফোন ঢুকায় ফেলে তাও শুনতে পাবে না, আপনি কথা বলতে বলতে কোথায় চলে যান জানেন। আপনার সাথে কথা বলা আর ওই যে আগের দিনের দাদি নানিরা হচ্ছে বিদেশে কথা বলতো না, হ্যালো রে এরে আবার শুনতে পাস তুই, আপনার অবস্থা এরকম হয়। আচ্ছা, স্প্যামিং হচ্ছে যে যেটা মানে বৈধ কোনো কাজ না, ঠিক আছে, অবৈধ কাজগুলোকে যদি আমরা করি, বেশি বেশি শেয়ার করি বা বেশি বেশি প্রচার করি, ওইটাকে স্প্যামিং ধরা হয় আর কি। হ্যাঁ, যেটা হচ্ছে যে আপনার স্প্যামিং হচ্ছে এমন যে কোনো হ্যাকিং সাইটের কোনো কাজ করতে গেলে, ঠিক আছে, তো ওইটা হচ্ছে বৈধভাবে কাউকে কোনো লিংক তো দেওয়া যাবে না বা বলা যাবে না যে আপনি আমার এখানে আসেন, আমি আপনার আইডিটা ইয়া করি মানে ফলো করি, সেটা তো আমরা কেউ দিব না। তো সেটার জন্য হয় কি ব্যাক লিংক তৈরি করে এই ইয়াগুলো দেওয়া হয়, লিঙ্কগুলো দেওয়া হয়, ঠিক আছে, ওই লিঙ্কগুলোর মাধ্যমে কিছু কিছু জায়গা থেকে কিছু ডাটা চলে আসে, ঠিক আছে, যা আমাদের বিভিন্ন তথ্য, যেমন আপনার মনে করি আমরা পাসওয়ার্ড হতে পারে, আইডি হতে পারে, বা আমাদের কোনো অ্যাক্টিভিটিস এগুলো আসতে পারে, তখন ওগুলো ধরে বিভিন্নভাবে আপনার হ্যাকাররা কাজ করতে পারে।
অথবা নেটওয়ার্কিং সাইটে কোনো কাজ করা যায় এইগুলি আর কি। বুঝতে পারছেন সুব্রত? আরেকটা জিনিস একটু করে বলে রাখছি, আমরা যে কোনো সফটওয়্যার ইউজ করি না, সেই সফটওয়্যারগুলো একটু ভালো করে চেক করে তারপর আমরা সফটওয়্যারগুলো ইনস্টল করব, কারণ এগুলোর মধ্যে ব্যাকলিংকে অনেকগুলো সফটওয়্যার দেয়া থাকে বা লিংক করা থাকে যেগুলোর মাধ্যমে আমাদের তথ্যগুলো প্রতিনিয়ত চলে যায়, ঠিক আছে? এই যার কারণে আমার প্রয়োজনীয় অনেক সফটওয়্যার আমি ইউজ করতে পারছি না। এটা আমরা যেহেতু এখানে ডিজিটাল মার্কেটিং এ আছি বা আমরা অনলাইনে কাজ করব, আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এই জিনিসটা, যে আমাদের কোনো তথ্য যদি কোথাও যায় তাহলে ওই তথ্য ধরে ওরা অনেক কিছু করতে পারে, এমনকি আমাদের বিভিন্ন অ্যাকাউন্টগুলোতেও তারা ঢুকতে পারবে। আপু, গত পরশুদিন আমাদের যে খাগড়াছড়ির ব্যাচের সবাই এসেছিল না, গত পরশুদিন ক্লাস শেষে না কালকে রাতে ডিসকাশনে? হ্যাঁ হ্যাঁ, রাতে খাগড়াছড়ির, শুধু খাগড়াছড়ির আসে না, খাগড়াছড়ি আসছে, চিটং এর আসছে। ওই সময় আপু আপনি মনে আছে ওই যে লাস্টের দিকে, মানে যখন ভাইয়ারা চলে যাবে তার একটু আগে, আপনি অনেকক্ষণ ধরে আমাকে বকা দিয়েছিলেন না যে আমার ক্যামেরা অন করার জন্য, আমি বলছিলাম যে আমার ক্যামেরা অন হচ্ছে না, মনে আছে? ঠিক ওই সময়টাতে আমি ক্যামেরা অন করতে পারছিলাম না, আমার এখানে কোনো না কোনো ভাবে আমার চিফের মধ্যে কেউ মানে করতে চাচ্ছিল, ট্রাই করতে চাচ্ছিল যে আমার চিফটা দিয়ে সে আমার আইয়াতে ঢোকার জন্য, ল্যাপটপটাতে অ্যাক্সেস নেওয়ার জন্য, ঠিক আছে? যখন আমি বুঝতে পেরেছি তখনই কিন্তু আমি হঠাৎ করে আপনাদের এখান থেকে লিভ নিলাম, লিভ নিয়ে কিন্তু আবার রিস্টার্ট দিয়ে তারপর আসছি। তো এই জিনিসগুলো হচ্ছে, আমরা একটা আমাদের ডিজিটাল মার্কেটিং শিখতে এসে আমরা একটা এক্সট্রা ক্লাস করব, আমাদের 50টা ক্লাসের সাথে আমরা 51টা ক্লাস করব, সে একটা এক্সট্রা ক্লাস নেবে হচ্ছে আহাদ আর আমাদের সাজ্জাদ, সেটা কি নিবে, সেটা হচ্ছে সাইবার সিকিউরিটি নিয়ে, আমরা কোন অ্যাপে কিভাবে যাব, কোন আনটাতে কিভাবে লগইন করব, কোনটাতে কিভাবে যাব না, কেন যাব না, কেন যাব, কিভাবে যাব, কখন কোনটা করতে হবে, এই জিনিসটা হচ্ছে আমরা ওদের কাছ থেকে ডিটেলিং এ শিখে নিব। আমি ওই দিন শিখবো, ওই দিন হচ্ছে সাজ্জাদরা, এই যে অজগর সাপ অজগর সাপ বলি, ওই দিন সাজ্জাদরা আমাকে বলতে পারবে যাবো আপনি অজগর সাপ। তেমন কিছু জানি না না ভাইয়া, এটা অ্যাপ্রিসিয়েট করি, যে যাই জানুক যতটুকু জানুক, আমি যদি না জানি সে যদি জানে তার মানে অ্যাকচুয়ালি তার মধ্যে যারা ক্যাপাসিটি আছে তার মধ্যে ট্যালেন্টটুকু আছে, সো যার মধ্যে যতটুকুই জানা মানে কি বলবো তথ্য ভান্ডার থাকে সেটা যত শেয়ার করে সেটা তত বাড়ে, যখন আপনি শেয়ার করবেন তাতে হবে কি আরেকজনও শিখবে, এই যে আপনি শেয়ার করছেন বলে আরেকজন শিখছে, এই জন্য আমি আপনাকে অ্যাপ্রিসিয়েট করি। আর কিছু হচ্ছে যে সুমন ভাইয়ের কথা, যেটা আমার 105 ব্যাচের সুমন ভাইয়ের কথা একটা কথা আছে যে আপু ফ্রিল্যান্সার দুই রকমের, একটা হচ্ছে কিপটা আর একটা হচ্ছে উদার। তো কিপটা ফ্রিল্যান্সার হচ্ছে আমি কষ্ট করে শিখছি, আমি তোমাকে শিখাবো কেন, আমি তোমাকে শিখাবো না, আমি খাতা দেখাবো না, সে উন্নতি করতে পারে না। তো এই জন্য অ্যাপ্রিসিয়েট করি যে আপনি যদি কিছু শিখে থাকেন সেটা অন্য কাউকে শেখানো, যেমন আমি না জানলেও আমি আপনাদের কাছে জিজ্ঞেস করি ভাই আমি এটা বুঝিনি এটা কিভাবে করেন, বা আপনারা না বুঝলে আমি যদি জেনে থাকি আপনারা আমাকে জিজ্ঞেস করেন আমি আপনাদেরকে বলে দিই, কোথাও কিন্তু আমার মনে হয় না যে আমি কোথাও আপনাদেরকে গ্যাপ রেখে বলেছি আচ্ছা এটা এটা বলা যাবে না, এটা করা যাবে না, আমি এটা অনেক কষ্ট করে শিখেছি আপনারা কষ্ট করে শিখে নেন। আমি হ্যাঁ বকাবকি করি আপনাদের যে শেখা ট্রাই করেন, আমি যে খুব ভালো পারি তা না, বাট আমি প্রতিনিয়ত শিখি আপনাদের প্রত্যেকের কাছ থেকে কিছু না কিছু শিখি, তবে বেশি শিখে ফেলেছি অজগর হয়ে যাওয়া। আচ্ছা আমরা ব্যাক টু দা ক্লাস, অনেকক্ষণ গল্প হয়ে গেছে আমাদের আমাদের সব হিরোরা। জি আপু, আপু আমার ওয়েবসাইটটা আমি ক্লেম করতে পারছি? আপনি ক্লেম করতে পারলে লাভ হলো কি, আপনি তো ক্লেম কইরা ফলাইছেন, এখন এটা আমি দেখাবো কেমনে, আপু এটা আবার ডিলিট করে দিব কোডটা? হ্যাঁ কোডটা ডিলিট করে দেখান তাহলে, আসেন আপনি আসেন আমাকে শিখাতে চান না, আমাকে না শিখালেও লাভ নাই মানে লস নাই, কিন্তু আপনাদের লস আছে, কারণ আপনারা যদি আমাকে না শিখান আমিও পরবর্তীতে আপনাদেরকে শিখাবো। আপু আমার স্ক্রিনটা শেয়ার করি? হ্যাঁ করেন ভাইয়া, বললামই তো করেন, ক্লেম করাটা দেখিয়ে দেন তাহলে হচ্ছে ভালো হবে, কিন্তু আপু এটা দেখা যাচ্ছে এখন কোনটা? হ্যাঁ দেখা যাচ্ছে, জানজান ওয়েবসাইট ক্লেম করেন। আচ্ছা আমি প্রথমে, আচ্ছা ওয়েবসাইট এখানে ক্লেম দিলাম তো, এখানে দুটো লিংক আছে, আপনি বলেন না আপু।
আপনি এইচটিএমএল ট্যাগ নিছেন না, অ্যাড এইচটিএমএল ট্যাগ, আপলোড এইচটিএমএল ফাইল, এটা অলওয়েজ অ্যাড এইচটিএমএল ট্যাগটাই নিতে হয়। এইচটিএমএল ট্যাগটা নিয়ে এইটাকে হচ্ছে আপনার ওই ইয়ের হেডারে বসায় দিতে হয়। হেডারে বসানোর জন্য জি এখন এইচটিএমএল ট্যাগটা কপি করছি, ক্লিক করলাম কপি হয়ে গেল। আপনি কি শুনতে পাইছেন ও কি বলছে? জি মানে উনি এইচটিএমএল ট্যাগটা মানে এই ট্যাগটা কিভাবে কালেক্ট করছেন একটু যদি দেখেন। আচ্ছা ট্যাগটা কিভাবে কালেক্ট করছেন ব্যাকে যান, আমাদের ওয়েবসাইটে গেলে আমাদের ক্লেম লেখাটা আসে না, এই ক্লেমে যখন যাবেন ক্লেমে ক্লিক করেন, ওয়েবসাইটে গিয়ে ক্লেমে ক্লিক করেন, ক্লেমে গেলে এই যে দেখেন অ্যাড এইচটিএমএল ট্যাগ, এই অ্যাড এইচটিএমএল ট্যাগটার উপরে যখন আপনি ক্লিক করবেন আপনার ট্যাগটা অটোমেটিক্যালি ইয়ে হয়ে যাবে, কপি হয়ে যাবে। এই যে আপনি ক্লিক করলাম কপি হলো, কপি হয়ে গেছে না? এখন এইটাকে নিয়ে ও ওর ওয়ার্ডপ্রেসের এখানে কিন্তু স্পষ্ট করে লেখা আছে পেস্ট দা ট্যাগ ইনটু দা হেড সেকশন অফ ইওর ওয়েবসাইটস, দেখতে পাচ্ছেন? এটা হচ্ছে আমি দেখি নাই, আমি একটু দেখি নাই, আমি অনেক ইসে থেকে গেছিলাম তো এজন্য দেখতে পারি নাই। আচ্ছা ভাইয়া ব্যাক ফাহিম টু ব্যাক কল আসছিল তো সেজন্য। আচ্ছা ভাইয়া এই যে ক্লেম দেখতে পাচ্ছেন, ক্লেমটা তো আসে আমরা জানি আমাদের প্রোফাইলের সেটিংস, সেটিংস থেকে আসলে এই যে ক্লেম, ক্লেমে গিয়ে ওয়েবসাইট, ওয়েবসাইটে গিয়ে ক্লেম কোড, ক্লেম করার মানে হচ্ছে ইন্টিগ্রেট করা, এখান থেকে একটা কোড নিয়ে সেটাকে আমার ওয়েবসাইটের হেডারে বসাতে হবে, যার জন্য আমি আপনাদেরকে বলছিলাম যে আপনাদের ওয়েবসাইটে ঢুকতে পারলে আমরা ক্লেম করে মানে কিভাবে হেডারে বসায় সেটা দেখিয়ে দিতে পারতাম। এই যে এখন যদি একটা দেখিয়ে দিই আপনারা আপনাদের সবার ওয়েবসাইটটা ক্লেম করতে পারবেন, পারবেন না এতটুকু যদি পোর্শন এখনকার সময়টুকু মনে রাখেন 4:46, সো আমাদের লাইভের 4:46 এর পর থেকে আপনারা যদি দেখেন তাহলে হচ্ছে আপনারা অলওয়েজ এই ক্লেমের এই পোর্শনটা পেয়ে যাবেন, তারপরে প্রবলেম হলে আপনি ওইটাকে ডিলিট করবেন। আচ্ছা ক্লেমে যান, ক্লেমে গেলে এখানে তিনটা অপশন আসে, একটা আসে অ্যাড এইচটিএমএল ট্যাগ, আগে কিন্তু তিনটা অপশন আসতো না, এখন যেটা আসছে না যে অ্যাড টিএক্সটি রেকর্ড, এটা কিন্তু আগে আসতো না, অ্যাড টিএক্সটি রেকর্ড যেটা এসছে এটা আগের ব্যাচের সময় আসেনি, এইগুলি নতুন আপডেট। এই যে এখানে যে ইন্টারফেসটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু টোটালটাই নতুন আপডেটের মতো এসছে, আগে কিন্তু এটা আসতো না, আগে শুধু এইচটিএমএল ট্যাগটাই। জি ভাইয়া আপু এখানে টিএক্সটি রেকর্ড এটাতে কি বুঝাইছে, এটা কি জানেন? অ্যাড দিস ভেরিফিকেশন রেকর্ড টু ইওর ডমিং হোস্ট, আপনার ডমিন হোস্টিং এর মধ্যে এই ভেরিফিকেশনটা দিতে হবে। ও আচ্ছা আচ্ছা, তার মানে এই দুইটাই ডমিন এর ডমিন এ অ্যাড করে দিতে হবে। দাঁড়ান 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 জি ফাহিম, এটার জন্য মনে হয় সি প্যানেল লাগবে, টিএক্সটি ফাইলটা সি প্যানেলের রুট ডিরেক্টরিতে রাখতে হয় মনে হয়। হ্যাঁ এটা ওইখানে সি প্যানেলে রাখতে হয়। আচ্ছা এখান থেকে HTML টা ফার্স্টে আমরা ক্লেম করার জন্য কি করব, যে HTML এর যে ট্যাগটা আছে যে অ্যাড HTML ট্যাগ, এই ট্যাগটাকে আমরা কপি করব, কপি করার পরে আমরা আমাদের ওয়েবসাইটে চলে যাব, আমাদের ওয়েবসাইটের হেডারে দেওয়ার জন্য বলেছিলাম যে ওয়ার্ডপ্রেসে হেডারে কোনো কিছু দিতে হলে আমাদের একটা এক্সট্রা প্লাগইন নিতে হয়, সেটা হচ্ছে ইনসার্ট হেডার এন্ড ফুটার। ভাইয়া যান, আমি আপু প্লাগইন সারা করছি। আপনি তো ওয়ার্ড মানে ভাইয়া আপনি তো করতে পারবেন, সেটা হচ্ছে আপনি ওয়েব ডেভেলপার মানুষ, কিন্তু বেসিক্যালি আমরা ওয়েব ডেভেলপার না যারা তারা কিভাবে করবে, তাদের জন্য সবচেয়ে ইজি। আচ্ছা আপনি অ্যাপিয়ারেন্সে গিয়ে তারপরে হেডার সেকশন নিয়ে করছেন তাই তো? এই যে হেডার ডট পি এইটা যেটা দেখাচ্ছেন না আপনি ভাইয়া, এইটা হচ্ছে আপনার আপনি হচ্ছেন কোডিং এর জায়গায় চলে গেছেন, আমরা যারা ডিজিটাল মার্কেটিং এর কাজ করব, আপনি কিন্তু ওয়েব ডেভেলপার হয়ে চিন্তা করছেন, এখানে কিন্তু সবাই ওয়েব ডেভেলপার না, এই জিনিসটা মাথায় রাখেন। ঠিক আছে ভাইয়া, ঠিক আছে তাহলে আমি এখন কি ভাইয়া ওই যে প্লাগইনে যাবেন, ইনসার্ট হেডার এন্ড ফুটার দিবেন, এই যে প্লাগইন, হ্যাঁ ইনস্টল প্লাগইন যান, অ্যাড নিউ, অ্যাড নিউ তে গেলে এই যে সার্চ, সার্চ ইনস্টল প্লাগইন, দেন অ্যাড নিউ দিয়ে সার্চে দিতে হবে, অ্যাড নিউ দিয়ে সার্চে দিলে এই যে এখানে দিবেন then insert 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 header and footer header likhli chole ashe apu eta na ha eta apu install hoyeche active korte hobe active korte hobe bhai active active diye dite hobe ইনস্টল করার পরে অ্যাক্টিভ দিতে হয়, অ্যাক্টিভ দিয়েছেন আপু? এই যে দিচ্ছি অ্যাক্টিভ, এই যে আপু অ্যাক্টিভ করেছি। ওকে অ্যাক্টিভ করেছেন না, এখন সেটিংসে যান, এটা থাকে কোথায় বলেন, এটা থাকে কোথায়?
এই যে আমি ইনস্টল প্লাগইনে চলে এসেছি আপনি তো প্লাগইনে আছেন কিন্তু এটা তো প্লাগইন করেছেন এই জিনিসটা এরপর থেকে আমি কোত্থেকে খুঁজে বের করে কাজ করব আপু প্রত্যেকটা প্লাগইন ইনস্টল করার পর এখানে কোনো না কোনো একটা নতুন অপশন আসবে সেটা নতুন অপশনটা আসে হচ্ছে এই যে এই সেটিংস এর এখানে আসে সেটিংস এর নিচে চলে আসে যে এই যে দেখছেন সেটিংস এ ইনসার্ট হেডার এন্ড ফুটার অপশনটা কোথায় আসছে এখানে ক্লিক করেন এই যে দেখেন এই যে স্ক্রিপ্ট ইন হেডার দেখা যাচ্ছে জি আপু এখানে এখন কোডটা দিয়ে দিলি হয়ে যাবে এখানে কোডটা পেস্ট করে দিব কি পেস্ট করে দিয়ে নিচে এসে সেভ দিতে হবে নিচে আসেন নিচে বা উপরে যে হ্যাঁ সেভ আপনার ওয়েবসাইটে কিন্তু বসে গেছে জি এখন হচ্ছে যান পিন্টারেস্টে কন্টিনিউ দেন এখন ওই সাইটের সাইটটা দিব আর কি হ্যাঁ এই দেখো দেখছেন জি আপু ডান 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 এখন দেখেন ক্লেম হয়ে গেছে এখন কথা হচ্ছে ওর ওয়েবসাইট যে ক্লেম হলো এই যে ইনসার্ট হেডার এন্ড ফুটার এই হেডারের এখানে ভাই একটু বাপাশে যান আপনার ওয়েবসাইটে যেটা ও যেটা এনেছে সেটা হচ্ছে অ্যাজ এ ওয়েব ডেভেলপার হিসেবে ওর কাছে ওইটা ইজি মনে হবে আমরা যারা ওয়েব ডেভেলপিং করি না আমাদের মাথায় সবচেয়ে ইজি জিনিস অলওয়েজ মনে রাখবেন একটা প্লাগইন যদি আমাদেরকে কোনো কিছু হেডারে বডিতে বা ফুটারে বসাতে হয় যেমন দেখেন স্ক্রিপ্টস ইন বডি দেখতে পাচ্ছেন এখানে এই যে স্ক্রিপ্টস ইন বডি জি আপু সেম নিচে আসলে দেখবেন স্ক্রিপ্টস ইন ফুটার দেখেন লেখা আছে দেখতে পাচ্ছেন যদি আপনাকে কখনো কোনো জায়গার কোনো কোড বসাতে হয় অবশ্যই দেখবেন কোডের উপরে লেখা থাকবে ইনসার্ট হেডার বা ইনসার্ট ফুটার বা ইনসার্ট বডি তো আমরা ডিরেক্টলি এখান থেকে বসিয়ে দিতে পারি এটা বসানোর দুইটা অপশন আছে একটা হচ্ছে আমরা একটা প্লাগইন দিয়ে তারপরে সেই প্লাগইনের থ্রুতে আরেকটা হচ্ছে অ্যাপিয়ারেন্সে গিয়ে থিম থিমে গিয়ে থিম অ্যাপিয়ারেন্সে তারপরে ওখানে গিয়ে হেডার ফুটার বডি খুঁজে খুঁজে বের করে আমাদেরকে করতে হয় ওই যে থিম এডিটরে গিয়ে আমরা যারা বায়ারের আমরা যারা ওয়েব ডেভেলপার না আমরা যখন বায়ারের এই ওয়েবসাইট ক্লেম করব কিভাবে করব তখন আমরা বায়ারকে বলবো তোমার ওয়ার্ডপ্রেস এর অ্যাডমিন প্যানেল আমাকে দাও অথবা তোমার ওয়ার্ডপ্রেস এর হেডারে বসাও তোমার ওয়েব ডেভেলপারকে এই কোডটা দাও সে হেডারে বসাবে সে হেডারে বসানোর পরে আমাকে জানাবে আমি তখন এখান থেকে কন্টিনিউ দিব এবং এটার জন্য খুব অল্প সময় নেই বুঝতে পেরেছেন কিন্তু আমরা আপনাদের শিখিয়ে দেওয়ার কারণ হচ্ছে অনেক সময় বায়ার হয়তো আপনাকে দিয়ে দিবে আপনি জাস্ট এটা বসিয়ে দিয়ে দিবেন কারণ বায়ারের একটা ওয়েবসাইট রেডি করার পরে বায়ার আর ওয়েব ডেভেলপারের কাছে যায় না তো এই ছোট ছোট কাজগুলি এটা বসানো তারপরে যে ট্র্যাকিং বসানো যেটা ওয়েবসাইট ফেসবুকে ট্র্যাক বসিয়ে দেয়া যে আমি টার্গেট করা তাদের লিডগুলি কালেক্ট করা থ্রু পিক্সেল বলেছিলাম না আমি ওই জিনিসগুলি আমাদের করতে হয় আর এইখানে টেকনিক্যাল এসইও এর কিছু কাজ থাকে টেকনিক্যাল এসইও এর কাজগুলি আমরা করি না টেকনিক্যাল এসইও এর কাজগুলি করবে হচ্ছে ওয়েব ডেভেলপাররা তারপরে আমি আপনাদের শিখিয়ে দিব যাতে কোনো বায়ারের ওই যে অডিট করতে যখন এসইও অডিট করে টেকনিক্যাল এসইওটা কিন্তু বেসিক্যালি অ্যাডভান্স এসইও এর কাজ কিন্তু টেকনিক্যাল এসইও অল্প কিছু বেসিক আমি আপনাদের দিয়ে দিব যাতে টেকনিক্যাল এসইওটা কি আপনারা জানেন শুধু নামই না কিছু হলো কাজ জানেন বুঝতে পেরেছেন এই যে তাদেরকে ইন্ডেক্সিং করানো মানে হচ্ছে এই ওয়েবসাইট কিন্তু গুগলে এখনো ইন্ডেক্সিং করানো হয়নি আপনারা কেউ যদি জানেন যে গুগল ইন্ডেক্সিং কিভাবে করে কাইন্ডলি কেউ ট্রাই করবেন না যাতে এইটা দিয়ে পরবর্তীতে আমি আরেকজনকে দেখাতে পারি কারণ একবার ইন্ডেক্সিং হয়ে গেলে পরবর্তীতে আমার ইন্ডেক্সিং দেখাতে গেলে কিন্তু আমাকে আবার নতুন আরেকটা ওয়েবসাইট লাগে সেটা তো আমরা জানি যারা ওয়েবসাইটের কাজ করেন তারা তো এটা জানেন ফাহিম ভাই আপু এটা তো জানেন যে গুগলে ইন্ডেক্সিং করাইতে হয় সাইট ম্যাপ করাইতে হয় জি আপু যে আমার তো এখনো এসইপিএস এগুলো করা হয়নি তোমার জানা নেই বিস্তারিত তো
কেন আপনি ওয়েবসাইট ডেভেলপিং নিয়ে ইয়ে করছেন, আপনাকে ওখানে বলা হয় না যে আপনাদেরকে ওয়েবসাইট গুলি গুগল ইন্ডেক্সিং করা ছাড়া, আপনি সাইট ম্যাপ করা ছাড়া গুগলে কখনো কোনো ওয়েবসাইট খুঁজে পাওয়া যায় না? আপনি যদি ইন্ডেক্সিং না করেন গুগলে কিন্তু কখনো আপনার ওয়েবসাইট সার্চ করলে আসবে না, র‍্যাঙ্কে আসবে না, র‍্যাঙ্কে না গুগলে সার্চ আসবে না, গুগল সার্চ আসবে না। ইন্ডেক্সিং মানে হচ্ছে ওই ওয়েবসাইটটাকে গুগলের সার্চে আনা, ফার্স্টে হচ্ছে সার্চ কনসোলে আনা। আমরা সার্চ কনসোলে তাদের ইন্ডেক্সিং করি, আমরা হচ্ছে গুগলে করি, ইয়াহুতে করি, বিং এ করি, বাইডুতে করি। তবে বাংলাদেশ থেকে বাইডু 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 বিং বিং বাইডু দুইটার একটাতে হয় না, আর বাকি তিনটাতে হয়ে যায়। আর হচ্ছে একটা সেকেন্ড একটু, হ্যাঁ আপনাদের সাথে ক্লাস করতে করতে হঠাৎ করে এখন আমার হাঁচি শুরু হয়ে যাচ্ছে। তো ওই সাইড ম্যাপে না দিলে এই প্রবলেম গুলি হয়, এবং এই সাইড ম্যাপের কাজগুলি বেসিক্যালি যারা ওয়েব ডেভেলপারের কাজ করে, ওয়েবসাইট ডেভেলপ করে, তারাই করে দেয়। তারপরে অনেক সময় বায়ারকে হয়তো তারা করে না দিলে আমি হয়তো করে নিব, বা আপনি হয়তো যে এসইও অডিট যখন করবেন তখন হয়তো দেখবেন তার ওয়েবসাইট র্যাঙ্ক করতেছে না, আপনাকে বলতেছে, অথচ দেখা গেল ওয়েব ডেভেলপার তার ইন্ডেক্সিংই করেনি। দ্যাটস ওয়াই আমরা এই জিনিসগুলি দেখিয়ে দিই, ওইগুলিও কিন্তু আমাদের এই সেটিংস এখানে এসে করতে হবে। জি ভাইয়া বলছে এখনো অনেক কিছু শেখার বাকি, সম্পর্কে একদমই ধারণা কম, যেটা সত্যি কথা। আমি তো ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করি, আমি এসইও এর কাজ করি, কিন্তু ওয়েবসাইটের ডিটেইলিং গুলি আমি খুব কম বুঝি। আমার খুব ইচ্ছে আছে যে আমি কোডিংটা শিখবো, মানে ওয়েবসাইট সম্পর্কে আমার জানবো। আমি ওয়েব ডেভেলপার প্লাস হচ্ছে ডিজিটাল মার্কেটিয়ার হব, কিন্তু এখনো পুরো প্রপার ডিজিটাল মার্কেটিয়ার হইতে পারিনি। সো ওয়েব ডেভেলপার অনেক পরের চিন্তা। ভাইয়া এখান থেকে জেনারেলে জানতো একটু, সেটিংস এর জেনারেল ক্লিক করেন, এই যে দেখছেন জেনারেলে গিয়েছেন না, দাঁড়ান একটা সেকেন্ড ভাইয়া, পুরো পিসিতে ক্লিক করে এক জায়গায় একটু স্ক্রল করে নিচে আসেন, এই যে সাইড ম্যাপের এখানে সাইড অ্যাড্রেস দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে সাইড ম্যাপের কাজের সময় আমাদের করতে হয়। তারপরে হচ্ছে নিচে আসেন, আলহামদুলিল্লাহ এটা সাইড ম্যাপের কাজের সময় করতে হবে। এখানে বেশ কিছু কাজ আছে আপনাদের, আমি আস্তে আস্তে দেখাবো সাইড ম্যাপের কাজগুলি, এখন দেখে আমি মাথা গরম করি না। শুধু আপনারা মনে রাখেন হেডার ইনসার্ট হেডার এন্ড ফুটারে যখন দিবেন শুধু হেডারে গিয়ে কোডটা বসায় নিচে সে নিচে সেভ দিতে হয়। আলহামদুলিল্লাহ ভাইয়া আমরা পিন্টারেস্টে চলে যাই, পিন্টারেস্টে একটা পিন করেন, একটা পিন দেন, ওয়েবসাইট ক্লেম করা হয়ে গেলে আপনার ওয়েবসাইটে কোনো প্রবলেম হবে না। ভাইয়া পিন্টারেস্টে পিন দিতে গেলে, হ্যাঁ যান আপনি এখানে ক্রিয়েট করে তো আছেন, ক্রিয়েটে গেলে পিন হবে, বোর্ড হবে না। বোর্ড ক্রিয়েট করা তো আমরা সুব্রতর ওখানে দেখেছিলাম, আমরা পিন ক্রিয়েট করতে গেলে আরেকবার বোর্ড ক্রিয়েট করা দেখে নিব। তাহলে আপু আগে পিন ক্রিয়েট করেন, নেক্সট। আচ্ছা আপু আগে আপু পিন তারপর বোর্ড নাকি? জি আগে পিন করবেন, এটা পিন পিন এটা বোর্ড না, পিন করে যখন পাবলিশ করতে যাবেন তখন ওরা অপশন দিবে কোন বোর্ডে রাখবেন, তখন বোর্ড হবে। ছবির টাইটেল দিবেন, ছবির ডেসক্রিপশন লিখবেন, তারপরে অল টেক্সট দিবেন, টাইটেল দেখেন 100 ক্যারেক্টার, আমি কত বলছি টাইটেল, ছবির টাইটেল আমি কত বলছি আপু? এগুলো ঠিক আছে সব না, যারা এক্সাম দিতে রাজি তারা খাতা উল্টাচ্ছে এখন, আমি পেজ উল্টানোর শব্দ শুনতেছি কিন্তু তারা বলতে পারে নাই, তারা এক্সাম দেওয়ার জন্য রেডি। ডেসক্রিপশন লিখে ছবি দেন নাই ভাইয়া, ছবি আর দেন
আচ্ছা ভাই লিখলে আপনার হচ্ছে যেটা করতে হবে আপনার ছবিটা আনতে হবে ড্র্যাগ ড্রপ ড্র্যাগ ড্রপ করেন ছবি আপনি 80টা ক্যারেক্টার লিখছেন 500 ক্যারেক্টারে 100 ক্যারেক্টারও লিখেন নাই মাত্র 80টা লিখছেন একটা ছবি ড্র্যাগ এন্ড ড্রপ করেন ড্র্যাগ এন্ড ড্রপ মানে বুঝেন কান ধরে টেনে এনে ছেড়ে দেয় আপু আরেকটা জিনিস পড়ছি যে 500 ক্যারেক্টারের ভিতরে প্রথম 60 ক্যারেক্টারটা এই হেডলাইনে থাকে আর কি খুব ভালো এইরকমটা লেখা দেখছি এটা হচ্ছে ক্যারেক্টারের আমরা ওই যে সি মোর ক্লিক করি না ভাইয়া জি হ্যাঁ ওই সি মোরের জন্য যে সি মোরের আগে হচ্ছে ওই 60টা ক্যারেক্টার থাকবে তারপরেরটা হচ্ছে সি মোরের পরে থাকে এটা কিন্তু ইনস্টাগ্রামের একটা জায়গা আমি বলেছিলাম না 2200 ক্যারেক্টার 2200 ক্যারেক্টার কি সাথে সাথে দেখা যায় ওখানে অলওয়েজ দেখবেন সি মোর দিতে হয় ওই ওই পোর্শনটা আচ্ছা ট্যাগে যান ভাইয়া ট্যাগে ট্যাগে এটা হচ্ছে ইউআরএল দিতে ভাইয়া ট্যাগ দিচ্ছেন কাকে ট্যাগ করবেন ইউআরএল ট্যাগ করে দিতে পারেন ওই যে কোলাবরেশনের একটা ব্যাপার ছিল না কোলাবরেট করা সার্চ পিন টাইটেল অর ডেসক্রিপশন দেখতে পাচ্ছেন জি আপু জি আপু মনে পড়ছে কোলাবরেট আপনি বলছিলেন বুঝতে পারেন এটা হচ্ছে আমরা ফেসবুকে কাউকে ট্যাগ করি না জি আপু অনেকটা ওই রকম আমরা যেভাবে ট্যাগ করি এখানে হচ্ছে কারো পিন যদি আমি নিতে চাই কারো পিনকে আমি ট্যাগ করতে চাই তাহলে তার পিনের নাম পিনের টাইটেল অর ডেসক্রিপশনটা এখানে দিয়ে দিব এটা ওয়ান কাইন্ড অফ কোলাবরেশন কোলাবরেশন মানে হচ্ছে ওই যে আমি দেখিয়েছিলাম না আপনাদের যেমন ওই যে বিজনেস পার্টনার বা কোলাবরেট উইথ পেইড পার্টনারশিপ উইথ একটা আমরা ইনস্টাগ্রামে দেখেছিলাম না মনে আছে ওই পোর্শনটাই হচ্ছেন আপনারা ধরেন আপনি মিনহাজের সাথে কোলাবরেট করলেন আপনি মিনহাজকে ট্যাগ করে দিলেন আপনি সুব্রতর কোন পিনকে ট্যাগ করে দিলেন তার মানে কি হলো সুব্রত আপনার সাথে কানেক্টেড কোলাবরেট জান লিখা আছে কিপ ইট সিম্পল ইউজ ইউজ ইউর এক্সিস্টিং পিন টু অ্যাড প্রোডাক্ট অর ইউর ইমেজ অ্যাড প্রোডাক্ট ইজ দ্য অর্ডার ইউ ওয়ান্ট পিপল টু সি দেম আপনি যে প্রোডাক্টটা অ্যাড করছেন এটার সাথে ওইটাকে কানেক্ট করে দেওয়ার কারণ হচ্ছে মানুষ যাতে ওইটাও দেখতে পারে বুঝতে পেরেছেন এখানে এখন আপনার যেহেতু নাই আপনার কোনো পিন নাই আপনি কারোর সাথে কানেক্টেড না সো আপনি কোত্থেকে করবেন আপনি যেখানে সার্চ করতেছেন কোত্থেকে দিবেন ব্যাকে যান ক্যান্সেল দেন এটা ক্যান্সেল ক্যান্সেল ট্যাগের অপশনটা কি সেটা বলে না দিলে তো প্রবলেম বুঝতে পেরেছেন এখন হচ্ছে এইখানে একটা দিয়েছেন এইটার কিন্তু আপনি কোনো ডেস্টিনেশন ইউআরএল দেননি এটা কিন্তু ট্যাগে আছে ডেস্টিনেশন ইউআরএল দেননি ভাইয়া আমার কথাটা শুনতে পেয়েছেন ফাইন কি আপনি শুনতে পাচ্ছেন জি আমি শুনতে পাচ্ছি ডেস্টিনেশন ইউআরএল দেননি ফাহিম ফাহিম মেবি নাই ফাহিমের কার্সার নড়াচড়া করছে না ফাহিমের কার্সার নড়াচড়া করছে না না আমি দেখতে পাচ্ছি না ফাহিম আপু আপনি আছেন ফাহিম ভাই নেই জি ফাহিম নেই কারেন্ট চলে গেছে মনে হয় হতে পারে ভাইয়া চিন্ময় আপনার ঠান্ডা লাগে না জি আপু না কারেন্ট আছে আপনি কি করবেন ভাইয়া এটা হচ্ছে আপনি এই যে ছবিটার যেখানে ক্লিক করেছিলেন একটু নিচে আসেন দেখি আচ্ছা এইখানে হচ্ছে এই যে ছবিটার উপরে কার্সারটা নেন ছবিটার উপরে কার্সারটা নেন একটু উপরে উঠেন উপরে উঠে ছবিটার উপরে কার্সার নেন আচ্ছা অ্যাড প্রোডাক্টসে যান বুঝতে পেরেছি অ্যাড প্রোডাক্টসে যান একটা অবস্থা আচ্ছা
ভাই প্রোডাক্ট পিনের এই জায়গাটাতে ক্লিক করেন তো এই যে এই জায়গাটাতে ক্লিক করেন অল পিন এখানে অল পিন অল পিন দেন অল পিন দেন অল পিন দিয়েছেন তো এখানে এখন সার্চ কাকে সার্চ করবেন আপনি সুব্রত দারে সার্চ করি সুব্রত তোকে পারবেন না তো ভাইয়া আমারা তো ই মারে দিছে সাসপেন্ড করে দিছে সাসপেন্ড করে দিছে হাত বাই কি দিতে পারে না হাত বাই হাতকে সার্চ করে নেন আহাতের নাম তো আহাত না একে একে কি যেন আহাতের এটা একে টেকনোলজি একে টেকনোলজি কি যেন একটা দিছিল একে টেকনোলজি লিমিটেড একে টেকনোলজি লিমিটেড এমডি ফাহিম আপু ব্রাহ্মণ নাকি না না ভাইয়া ওরকম কিছু না ফাহিম ভাই হচ্ছে আমাদের কাইছেন একে টেকনোলজি ইউআরএল ইউআরএল দিতে হবে পিন অথবা ইউআরএল ওয়েবসাইট ইউআরএল দিয়ে দেন আপনার ওয়েবসাইটের ইউআরএল দিয়ে বেরোন এখান থেকে অনেক ওয়েবসাইট এর অনেক ছবি আছে আচ্ছা ইয়ে দি কোন একটা ছবি আছে এমন ওয়েবসাইট দিলে তো হচ্ছে হ্যাঁ হ্যাঁ ওকে ওকে জয়দেব ভাইয়া যান আপনি প্রেয়ার করে আসেন আনস্প্ল্যাশ জি আপু দেখতে পারেন আছে তো ছবি আছে তো ওখানে একটা নেন একটা ছবি সিলেক্ট করেন একটা ছবি সেভ প্রোডাক্ট দেন সেভ প্রোডাক্ট জাস্ট সেভ প্রোডাক্ট তারপরে আবার প্লাস বাটনটা ক্লিক করেন প্লাস বাটন ক্লিক করেন আচ্ছা এখানে ঝামেলা আছে আচ্ছা ভাই ক্যান্সেল দেন ক্যান্সেল দেন এখানে অন্য অন্য সিস্টেম আসছে আচ্ছা আচ্ছা ডান দেন ডান দেন ডান দেন ডান দিয়েছেন এখন নিচে যে ডেস্টিনেশন ইউআরএল দেন এটা এটার সাথে কোলাবরেশন করেছেন টেক্সট মানে ট্যাগ করেছেন এখানে এই ছবিটার সাথে ট্যাগ করেছেন এবং কিভাবে দেখা যাবে সেটা একটু পরে দেখবেন ডেস্টিনেশন ইউআরএল আপনার ফেসবুকের পেজ লিংক দিয়ে দেন বা আপনার ওয়েবসাইট দিয়ে দেন আপনার ওয়েবসাইট দেন ডেস্টিনেশন ইউআরএল ফাহিম হ্যাঁ আপনার ওয়েবসাইট মাই ব্লগ মাই ওয়ার্ল্ড হ্যালো ওয়ার্ল্ড হ্যালো ওয়ার্ল্ড ফেসবুক দিয়েন না ওইটা দেন ওয়েবসাইট দেন আবার তাহলে আপনার ওয়েবসাইটের লিংক এটা ডেস্টিনেশন ইউআরএল মানে এই ছবিটাতে দিলে কোথায় নিয়ে যাবে হ্যাঁ তারপরে এরপর নিচে আসেন আসছেন অল টেক্সট দেন এন্ড পিটাবো পিটাবো কিন্তু অল টেক্সট দিবেন আপনি জি আপু আচ্ছা আপু আমাদেরও প্রেয়ার টাইম হয়ে যাবে মাগরিবের নামাজের আপু লিখছি কোথায় এই যে আপু প্লিজ ওয়েট সি হোয়াট আর নেক্সট এটা জি আপু আর ওরা রেকমেন্ড করে 1000x1500 জি এটা কি আমার ডাইমেনশনের সাথে মিলছে জি আপু মিলছে মিলছে আপু মিলছে মিলছে সিরিয়াস জি আপু খাতা সামনে খুলে রেখে জি আপু সামনে খুলে রাখছি হ্যাঁ এই যে জি আপু সামনে খুলে রাখছি আপু কালকে আমি এটা বের করছিলাম
এটা বের করছিলেন? হ্যাঁ এগুলো বের করছি আমি। এটা কি আমারটার সাথে? আপনারটা আপনি দিছিলেন 735 বাই 1102 আর আমি বের করছি 1500। এটা হচ্ছে পিন ইমেজ সাইজ, আমি লিখেও রাখছি অনেক আগে কালকে গতকাল। জি আপনি ইমেজ মিডিয়াতে যখন মিডিয়ার কথা যখন বলতেছিলেন তখন এটা বলছিলেন 1000 বাই 1500 এটা 1000 বাই 1500 মিডিয়ার কথা বলেছিলাম। জি আপু। আচ্ছা এখন সুব্রত কই যাব বলেন? মিডিয়ার কথা তো আমি লিখি নাই, তাহলে মিডিয়ারটা আপনার তাহলে মিস হইছে। এখন কথা হচ্ছে সুব্রত খাতা দেখতেছে, আপনারা এক্সাম খাতা দেখে দিতেন? দাঁড়ান সুব্রত না সরি সুভাষিস, সুভাষিস আমার খাতা দেখে দিতেন, নোটটা তো আমার সামনে আছে এটা এজন্য বললাম। হ্যাঁ তো এক্সামটাও কি নোটটা সামনে রেখে দিতেন? না পো ওর সামনে আপনার ক্যামেরা অন করে দিচ্ছেন না পরীক্ষা সামনে ক্যামেরা রাখবো। আচ্ছা ঠিক আছে যান, এরপরে হচ্ছে যে উপরে পাবলিশে যাবেন, পাবলিশ করেন। আমি দেখলাম মিডিয়া ইমেজ যেটা আপনি বলছিলেন 600 পিক্সেল, 600 পিক্সেলের পরে আমি আর লিখতে পারি নাই। এটা দিয়েন না, এটা এটা দিয়েন না, এটা হচ্ছে when do you plan to finish this project, আপনি কবে plan আরে প্রজেক্টটা ফিনিশ করতে চান তার ডেট? আমার কোনো ডেট নেই প্রজেক্টটা কবে ফিনিশ করব, ক্রিয়েট দেন। জি সুব্রত ওইটাই বললাম, নেটের প্রবলেমের কারণে একটু হয়তো বা এদিক ওদিক হয়ে গেছে, যে এখন পাবলিশ দেন। মিডিয়া ইমেজ এটার পর থেকে আমি আর লিখতে পারি নাই। হ্যাঁ এই যে দেখতে পাচ্ছেন আপনার এটা কি আসছে, আপনার নামটা কিভাবে দেখাচ্ছে ওরা, যেমন এখানে ওয়েবসাইটটাও চলে আসছে। হ্যাঁ ডেস্টিনেশন ইউআরএল এই ওয়েবসাইট না, আপনি এখন নিউজ ফিডে যান গিয়ে দেখেন, আপনার অ্যাড নাই, ওর অ্যাড নাই দেখছেন। একটু আগে জাস্ট এখানে ছিল কুনাই, এখানে লেখা ছিল যে পার্সোনাল অ্যাকাউন্ট সুইচ টু বিজনেস অ্যাকাউন্ট এর একটা অপশন ছিল, ওটাতে ক্লিক করে আনছি কোনো কিছু সেটিং টেটিং ছাড়া। সেটিংস এ যান, আপনি যেভাবে করছেন ওই অ্যাকাউন্টটা তো ঢোকা যাচ্ছে না, আপনার অ্যাড অ্যাকাউন্ট নাই, ইউনাইটেড স্টেটস দেয়া অ্যাকাউন্ট সেটিংস এ যান তো। অবস্থাটা বুঝছেন ওর, মানে বাংলাদেশি আসলে ব্লগার। এই যান নিচে আসেন, অনলাইন রিটেল মার্কেট প্লেস একেবারে ফেলাইতে মন চাই সমস্ত গুলির। নেন এখান থেকে সিলেক্ট করেন, অপারেটর কি জানো বলছিলেন? হ্যাঁ ড্রাইভ ট্রাফিক টু ইওর সাইট। আপনাদের আসলে টার্ন অন ডাইরেক্ট মেসেজ ফ্রম ইওর বিজনেস প্রোফাইল, ওকে অন দেন, টার্ন করুন দেখছো মান কেমনটা মন চায় কন্ধে, এই যে যে দেখছো ওতে মাউসটা গেলে ওরা যে কি গাই নিচে যাও নিচে নিচে জোরে চিৎকারও দিতে পারি না, আমার পাশের পাশে ক্লিক করে এখন আপনাদের সাথে এত জোরে চিৎকার করতে করতে জানেন আমার পাশের পাশের মানুষ কমপ্লেন করে, আপু আপনি অনেক জোরে কথা বলেন, হয় জানা বন্ধ করেন না হয় আপু এরূপ থেকে গিয়ে অন্য রূপে ক্লাস নেন। আমাদের ক্লাস শেষ হলে কি আর আপু আর চিল্লাইতে হবে? হ্যাঁ বসে আমাদের ক্লাস শেষ হলে আর বড় করে কথা বলতে হবে না, তারপরও আপনারা এই এই অভ্যাসে অভ্যস্ত থাকবেন একটু ভালো হবে না? নিচে আসেন,
আচ্ছা এখন দেখেন ওর গতকাল যেটা হয়েছিল, শুভাশিস আপনি জানতে চেয়েছিলেন এইটাকে, কিন্তু এই যে দেখেন ও পার্সোনাল অ্যাকাউন্টকে যখন বিজনেস অ্যাকাউন্টে ট্রান্সফার করছে তখন পাচ্ছে, আবার বিজনেস অ্যাকাউন্ট থেকে পার্সোনাল অ্যাকাউন্টে ট্রান্সফার করা যায়। কিন্তু আমি যদি ফার্স্টই বিজনেস অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফেলি তখন আমি আর পার্সোনাল অ্যাকাউন্টে ট্রান্সফার হতে পারি না। এই অপশনটা কিন্তু গতকাল আমার বিজনেস অ্যাকাউন্ট থেকে ট্রান্সফার করার অপশনটা ছিল না, দেখেছেন? অবস্থা বুঝছেন, মানে আপনার ফার্স্টে পার্সোনাল অ্যাকাউন্ট করতে হবে, তারপর এটা বিজনেসে ট্রান্সফার করতে হবে, তারপর আবার পার্সোনাল করতে পারবেন, কিন্তু কখনো বিজনেস কে ডিরেক্টলি পার্সোনাল করতে পারবেন। কত রকমের তামসা পিন্টারেস্ট আমাদের দেখাইলো, কালে কালে কত কিছু উপরে উঠেন। পিন্টারেস্টটা খুব সাবধানে করতে হবে। হ্যাঁ ভাইয়া, আপনার অ্যাকাউন্ট সাসপেন্ড হয়ে গেছে, ভালো হয়েছে, নতুন করে এখন পার্সোনাল খুলবেন না, বিজনেসই খুলবো। বিজনেস থেকে তো আবার আপনার পার্সোনাল আসতে পারতেছেন না। আপু ডান দিব? হ্যাঁ হ্যাঁ ডান দেন। আপু তো সেটাই বললো। মেইল তো আরেকটা আছে, মেইল তো আরেকটা আছে, ওইখান দিয়ে পার্সোনাল খুলে নিব। এই যে ওপে অ্যাডস আসছে আপু, এই যে কারণ ওইখানে বাংলাদেশ দিয়ে রেখেছেন এই জন্য আসে নাই, এখন অ্যাডস আসছে। নাম্বার যতই দেন, এখানে কান্ট্রি আর রিজন বাংলাদেশ দিবেন, ওইখানে নাম্বার দিবেন ইউকে, আপনি খাইছেন কি? বলছি বাংলাদেশ দিলে আসবে না অ্যাড, এখন এখানে ইউকে দিবেন আর আসছে একটা। জি আপু একটা আসছে। এই প্রবলেম গতবার আমাদের পিজ্জা এসে রাফি ভাইয়ের ওয়াইফের হয়েছিল। আপু আমার অ্যাড আসে না, আপু আমার অ্যাড আসে না। আরে আপু আপনি কোথায় দিছেন? আপু নাম্বার টাম্বার তো সবই দিছি, আমেরিকানই তো দিছি, আপু আসে না, কিন্তু এখানে বাংলাদেশ দিয়ে রেখে দিছে। এখানে যে বাংলাদেশ দিছে এটা আমার মনে ছিল না, ওনারও মনে ছিল না, আমরা কেউ ওনার অ্যাড আনতে পারি না। ওনার অ্যাড আসে না কেন, অ্যাড আসে না কেন, এই অ্যাড আসে না কেন, এটার আনসার আমরা খুঁজে পাই নাই। পরে গিয়ে দেখছি আমি এখানে বাংলাদেশ দেয়া। আচ্ছা ভাইয়া যান আপনার বিজনেসে, যান যান বিজনেসে গিয়ে, বিজনেস ফিডে যান। আপনাদেরকে আসলে হোম ফিড, আমি আজকে অ্যাড ম্যানেজারটা দেখাইতে যাইছিলাম, পারলাম না আপনাদেরকে অ্যাড ম্যানেজার দেখাইতে। আচ্ছা আপনি কেন আসলাম? দেন ওই যে আসছে বিজনেসে ট্রান্সফার করছেন যে, এখন অপশন গুলি আসছে দেখছেন, বিজনেস নেম দেন। পিন্টারেস্ট আসলে অনেক নট খটা, আপনারা কাজ সবচেয়ে ভালো হবে আপনারা যদি লিংকডইন নিয়ে দুইটা গিগ খুলে লিংকডইন এর কাজটা করতে পারেন। কোন কারণে যদি বাইরে কাজ করার সময় এরকম সাসপেন্ড হয়ে যায় তাহলে তো অনেক সমস্যা। হ্যাঁ ওই জন্য অনেক সাবধানে করবেন যে কান্ট্রি যে জায়গার আপনার আইপিটা ওই জায়গার করবেন, নাম্বারটা ওইখানকার নিবেন। পিন্টারেস্টের কাজ খুব ধীরে সুস্থে করতে হয়, এই যে আপু এটা করবো, আপু এটা তো হয়েই যায়, আপু আপনি বলছেন হয় না, এই যে দেখেন আমার হয়ে গেছে, এই টাইপের কথা কখনো চিন্তা করবেন। আচ্ছা দেখি কি হবে, আমি আরেকটা দিক খুলে নেবো না, ট্রাই করবেন যে একটা আছে ওই একটা দিয়ে পারমানেন্টলি কাজ করার জন্য। তাতে কি হবে যে বায়ারের সাথে কাজটা বুঝবেন। বাঙালিদের জন্য বেসিক্যালি আসলে সোশ্যাল মিডিয়া গুলি এত টাফ করে ফেলতেছে। হ্যাঁ যান নেক্সট। এখান থেকে ওই যে তিনটা দিয়ে আসছিলেন ওই তিনটা দিবেন, আপনার ব্র্যান্ড কে কি ফোকাস করে, কি ফোকাস করবে সেটা দিবেন, যদি না থাকে আদার দিবেন, আদার দিয়ে ডান পাশে ফোকাস আসবে, তখন ডিজিটাল মার্কেটিং দিবেন। আপু এখানে কি দিব? আদার দিবেন, আদার 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 আদার, তারপরে হ্যাঁ ডিজিটাল মার্কেটিং দেন। ও আচ্ছা আচ্ছা, এমডি ফাহিম আর অপু বর্মন, আর আমি ভাবছি এমডি ফাহিম আপু, আল্লাহ কি একটা অবস্থা আমার। আচ্ছা অনলাইন যান, নেক্সট যান আপু। অনলাইন রিটেল এন্ড মার্কেটপ্লেস ঠিক আছে? হ্যাঁ নেক্সট দেন। অনলাইন রিটেল মার্কেটপ্লেস কেন দিবেন সেটা দেখেন, চলে যে আসলেন দেখলেন তো না, যান ব্যাকে দেন, ব্যাকে দেন। হ্যাঁ এই যে অনলাইন রিটেল মার্কেটপ্লেস কাদের জন্য দেখ, শপিফাই স্টোরির সিইটিসি, তার মানে হচ্ছে আপনি যদি এইটা না দেন আপনার ওই অপশনগুলি আসবে না। আপনি এখানে হচ্ছেন কন্ট্রাক্টর অর সার্ভিস প্রোভাইডার, ওয়েডিং ফটোগ্রাফার, ইন্টেরিয়র ডিজাইনার দেন, রিয়েল এস্টেট দেন, কন্ট্রাক্টর অর সার্ভিস প্রোভাইডার। হ্যাঁ দেন, নেক্সট দেন, প্রত্যেকটা দেন আর দেখছেন ওই অপশনটা আসে নাই, আবার ব্যাকে দেন, প্রতিটা দেন আর দেখেন কোনটার পরে কোনটা আসে। ব্লগার দিলে কি আসে দেখেন, ব্লগার দিলে আগেরটার মতো সেমই আসে। আপনি নেক্সট দিলেন কোন বুঝে ভাইয়া,
আজান দিতেছে আমাদের এখানে, নাহলে আমি একটা কথা বলতাম এখন, বুঝছেন? এখন আজানটা না দিলে আপনি ততক্ষণে আমি আবার দেখতেছি রাখতে পারেন ভাইয়া, রাধুর ঘড়ি দেখতে পারেন, রাধু আপনাদের লাইভে ইদানিং খুব মজার মজার কমেন্ট আসে জানেন, জানেন গতকালের লাইভে একটা কমেন্ট দেখছি, আপনারা নাকি আমার মাথা খেয়ে ফেলেন, দেখছেন এই কমেন্টটা কেউ? আপু আমি নোটিশ করিনি, এটাকে কোথায় সেভ করছেন আপু? এই যে এটা সেভ করছি নামাজের টাইম, জি ভাইয়া নামাজের বিরতিতে। আচ্ছা আচ্ছা আচ্ছা, নামাজের বিরতি দিয়ে দেন ফাহিম, পরে এসে কথা বলতেছি নামাজের বিরতি। ফাহিম ওটা ব্যাগে দাও, ব্যাগে দাও, এখানে সেভ দিছো তো সেভটা হয় না ঠিক মতো। আচ্ছা দাদা, আচ্ছা সেভটা আমরা পরে এসে দেখতেছি, আমরা নামাজে চলে যাই তারপরে। আচ্ছা নামাজে যাই, নামাজে যাই আমরা। ফাহিম ব্রেক স্ক্রিন দেন, হ্যাঁ প্রধান দাদা। কোন দাদা? শুভ দাদা। কেন সুব্রত দা? কেন ওয়াই 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 দাদা কেন? আপু ব্যাগ স্ক্রিনটা দেওয়ার জন্য। সুব্রতর কাছে আছে? হ্যাঁ পাপি দিয়েছিলেন। আরে এটা আপনাদের মেসেঞ্জার গ্রুপেই তো আছে। মেসেঞ্জার গ্রুপে আছে জানেন না?
আপনারা ব্যাক করেছেন? হ্যালো হ্যালো জি আপু। জি ভাইয়া এটা আছি। ব্যাক করেছেন কিনা সবাই? প্রমিত তো শেষ। জি আপু তখন। জি আপু আপু কেমন আছেন? আপনি কি ঘুম থেকে উঠছেন? না ঘুম থেকে উঠবো কেন? আপনাদের আচার আচরণ দেখে আরো গরম হয়ে গেছে। কেন আপু কি কে কি করছে? আচার আচরণ দেখে আরো গরম হয়েছে। এই যে আড়াইটা বেজে যায়, সোয়া দুইটা বেজে যায়, আপনারা আপনারা এইভাবে লেটে জয়েন করেন, এই যে আপনারা ক্যামেরা বন্ধ করে রাখেন, এই জন্য আমি চিন্তা করেছি আপনারা যারা ক্যামেরা বন্ধ করে রাখবেন তাদেরকে হচ্ছে আমি বের করে দেবো ক্লাস থেকে। অনলাইন ক্লাস হলে নয়, সরি অফলাইন ক্লাস হলে নয় তো আমি ইয়ে করতে পারতাম আপনাদেরকে, কি বলে জানি এটাকে, ক্লাসের বাইরে কান ধরে দাঁড় করে রাখতে পারতাম, কিন্তু অনলাইনে ক্লাসে তো সেটা পারি না। তো অনলাইনে ক্লাসে এটার একটা অল্টারনেটিভ বের করতে হবে না, এটার অল্টারনেটিভ বের করেছি, সেটা হচ্ছে জুম থেকে রিমুভ করে দেওয়া যায়। জুম থেকে রিমুভ করলে আপনি এই জিমেইলটা দিয়ে আমার এই জুমের আইডিতে আপনি হচ্ছেন 24 hours মধ্যে লগ ইন করতে পারবেন না, তার মানে ক্লাস আর ঢুকতে পারবেন না। আপনাকে যখন বের করে দিব তখন আপনার জিমেইল লাগবে। আচ্ছা দেন। কালকে তো না, পরশু দিন হচ্ছে আমরা অ্যাড আর ইমেল মার্কেটিং এর বেসিকটা স্টার্ট করব। আমাদের রেডি? হ্যাঁ হ্যাঁ। এখন হচ্ছে পিনে যান, আবার পিন করেন আরেকটা, সেটা হচ্ছে ক্যারোসেল পিন করবেন। পিনে যখন যাবেন নিচে লেখা দেখবেন যে ক্যারোসেল, ক্রিয়েট ক্যারোসেল, ক্যারোসেল পিন করবেন। আপু কোথায় যাব? এই যখন পিনে আমি এতে আছে আপু আছি। ওকে ভাইয়া এখানে না, এখানে না, পিন তো হচ্ছে এই যে প্লাসে গিয়ে, হ্যাঁ এই যে এখানে যান, এই যে ক্রিয়েট লেখা আছে দেখতে পাচ্ছেন, ক্রিয়েটেড সেভ এবং ক্রিয়েটেড একটা লেখা, সেভ এবং ক্রিয়েটেড আপনার প্রোফাইলে দেখাচ্ছে যে আপনি ক্রিয়েট পিন। এটা তো আপনার প্রোফাইলে নিয়ে যাবে ভাইয়া, ওই যে ক্রিয়েটে যান, উপরে ক্রিয়েটে যান, নিচে আসেন এখানে, এখানে ক্লিক করলে এখানে একটা ছবি অ্যাড করলি আপনার ক্যারোসেলের অপশনটা চলে আসে। আপু তাহলে একটা ছবি অ্যাড করি? হ্যাঁ একটা ছবি অ্যাড করতে হবে, তারপরে ক্যারোসেলের অপশনটা চলে আসবে, এবং এটাকে হচ্ছে আমরা পাবলিশ ডে অ্যাট লেটার দিয়ে দিই। আপনারা এই যে আপনাদেরকে এত ক্লাসের ছবি দেই, আপনারা আপনাদের ক্লাসের ছবিটাই আপলোড করেন। এই যে দেখেন ক্রিয়েট ক্যারোসেল চলে এসেছে নিচে। হ্যাঁ জি আপু
যান ক্রিয়েট ক্যারাসেলে, এখন হচ্ছে আপনাদের মেসেঞ্জারে ঢুকেন, আপনি ডান পাশে আপনার ফেসবুক ওপেন করে মেসেঞ্জারে ঢুকেন, মেসেঞ্জারে ঢুকে মেসেঞ্জারে আমাদের যে রেগুলার ক্লাসের ছবিগুলি থাকে ওই ছবিগুলিতে যান। পেয়েছেন আমাদের ছবি? আপু কোন একটা অপশন থেকে যাই আমি নিজে ভুলে গেছি। আরে মেসেঞ্জারে যান, আপনি জানেন মেসেঞ্জারে, মেসেঞ্জারে হ্যাঁ ওপেন ইন মেসেঞ্জার দেন ভাইয়া, উপরে উপরে আমি দেখি না কেন। হ্যাঁ শুভাশিসের মনে থাকে, সুব্রতর মনে থাকে, এই ক্লাস আর কেউ থাকে না। আর এই যে ডানে ডান পাশে ডানে নিচে আসেন, নিচে আসেন, ডানে নিচে আসেন, ডানে নিচে আসেন, কোথায় যাব ভাই আপনাদেরকে নিয়ে? ডাউনলোড দাও না, এখানে আপনার ছবি আছে তো এই জন্য। তা আমার ছবি আছে দেখে কি হয়েছে? আমার ছবি তো পুরো বাংলাদেশের মানুষই দেখতেছে। আমার ছবি ফেক না ভাইয়া, ভাই এই বুদ্ধি দিচ্ছেন, এরপরে ওরা যে ওই ছবিগুলি আর ইউজ করতে পারবে না সেটা জানেন আপনি? ছবিটা নিলাম, আহাদের কোন ছবি? আচ্ছা এই ছবি যে দিচ্ছেন আগে দেখে নেন এটা আপনার ওই যে ওদের রুলস ভায়োলেট করে কিনা, রুলস ভায়োলেট করলে তো দিতে পারবেন না। এটা দিয়ে দেন দিল মোহাম্মদ ভাইয়ের, এটা দিয়ে দেন। এখানে মনে হয় পাঁচটা দিতে হবে, পাঁচটার বেশি দেওয়া যাবে না। পাঁচটা তাই তো অনেক নিছি, কেন আসলে পাঁচটা দেওয়া যায়? আপু তার এখানে ছবি আপলোড করতেছি। আপনাদের বাসায় কে যেন আসছে? আহাদ প্রধান, আহাদ, আহাদ, জি আপু, জি আসছেন? আসতে হ্যাঁ আসছি তো। এই ইয়া ভাই ঠিক আছে, ওই জিমেইল দিয়ে আসতে পারছেন? হ্যাঁ দাঁড়ান, ওই জিমেইল এখন ইয়া করি নাই, করতেছি পাসওয়ার্ড জুমের। আপু ছবি নিছি পাঁচটা দেখাচ্ছে এখানে শুধু, এটা আপু আসছে, আচ্ছা আসলে পাঁচটা দেখায়, রিমুভ করলে তো আসতে পারেন না। ওই দেখেন যেটা আমি ঢুকলাম আসলাম হোসেন আহাদ, এটা দিয়ে আমি আসছি এই জিমেইল দিয়ে। হ্যাঁ কিভাবে প্রসেস বলেন? প্রসেস কি, আমি তো লিংক দিয়ে ঢুকি নাই তাইলে, আমি তো মিটিং আইডি দিয়ে ঢুকছি। না রিমুভ করলে ঢোকা যায় না। আচ্ছা আপনি আবার দেন, আমি আবার দিই। এটা অন্য কোন প্রসেসে ঢুকছেন আপনি? না অন্য কোন প্রসেসে ঢুকি নাই। এটা ঢুকা যায় না 24 ঘন্টার মধ্যে, এটা জুমের ইয়েতেই লেখা আছে, যদি আপনাকে রিমুভ করে আমি যতক্ষণ না আপনাকে আবার পারমিশন দিব আপনি জয়েন করতে পারবেন না। আমি আপনি পারমিশন দিবেন? ওই জিমেইল দিয়ে আপনি আর জয়েন করতে পারবেন না, আপনি তাইলে জিমেইল দিয়ে ঢুকেন নাই। আপনি যখন আহাদ দিয়ে ঢুকছেন তখন জিমেইল দিয়ে ঢুকেন নাই, ডাইরেক্টলি লিংক দিয়ে ঢুকছেন। আমার জুমে ওই জিমেইলটা কানেক্ট করা আছে। কথা বুঝেন নাই, আমি যেমন আপনাদেরকে জুমে জিমেইল কানেক্ট করে আমার অ্যাকাউন্ট থেকে ঢুকি, আপনারা অ্যাকাউন্ট থেকে ঢুকেন না, আপনারা আমার লিংকটাতে ক্লিক করে ঢুকে যান। আহাদ ভাই আমি আপনাকে বলতেছি, আপু যেটা বলছো এটা রাইট, ঠিক আছে? কারণ আপনি যখন জিমেইল দিয়ে ঢুকবেন সেই ক্ষেত্রে কিন্তু আপনি 24 ঘন্টা ব্লক হয়ে যাবেন যদি আপু বের করে দেয় জুম থেকে, কিন্তু আপনি সরাসরি ঢুকলে ওইটা আপনি আবার অন্য কোনো ই দিয়ে ঢুকতে পারবেন, কিন্তু জিমেইল দিয়ে যদি আপনি একবারই করেন সেই ক্ষেত্রে আর ঢুকতে পারবেন না। আচ্ছা আমার জুমে তো জিমেইল অ্যাড করা আছে। ওরে বাবা রে একটু পরে, এটার কাহিনী আমরা পরে করতে চাই। এখানে টাইটেল অ্যাড করেন, অল টেক্সট অ্যাড করেন, ডেস্টিনেশন ইউআরএল অ্যাড করেন, ডেস্টিনেশন ইউআরএল আপনি
প্রত্যেকটা ছবির জন্য আলাদা আলাদা ডেস্টিনেশন দিতে পারবেন। আচ্ছা আপু, আপু কালকে রেমনা ভাই আমার এই কানেকশন কয়টা পাইছিল? ও 50টা পাইছিল ভাইয়া। আচ্ছা আমাদের সুব্রত ভাই ছক্কা বেড়াইছে আর সবাই 50টা। ডে বাই ডে শুধু কমতেছে কেন? ডে বাই ডে কমতেছে, কমতেছে না, 50ই তো পাইছে আপু। ওইটাই তো বলছি, সুব্রততার বেশি পাওয়ার একটা কারণ আছে। কি দাদা বলবো কারণটা বলেন? ওরা খেয়াল করে যে সুব্রততার নামটা হচ্ছে সুব্রত কর্মকার, ওরা মনে করছে সরকারি কর্মকর্তা। আপনি হচ্ছেন ডেসক্রিপশন, টাইটেল, ইউআরএল প্রত্যেকটার আলাদা আলাদা সেট করেন।